আজ আমার অফিসে জয়েন করার প্রথম তারিখ। আমি অফিসে এসে ম্যাডামের রুমের সামনে এসে বললাম, ম্যাম আসতে পারি? ইয়েস কামিং। ফারিয়া হলো আমার ইউনিভার্সিটির গার্লফ্রেন্ড। ফারিয়া আমার ডাক শুনে আমাদেরকে তাকালো, কিন্তু ফারিয়া, হু আর ইউ অর ওয়াই ইউ কল মি ফারিয়া? আই এম ইওর বস, সো নেক্সট টাইম কল মি ম্যাডাম। সরি ম্যাডাম, আমি মাথা নিচু করে বললাম। এখন বলুন আপনার নাম কি? জি ম্যাম, আমার নাম আলাউদ্দিন। এখানে কেন আসছেন? ম্যাম, আমি অফিসের নতুন স্টাফ। হোয়াট, আপনাকে চাকরি দিল কে এই অফিসে? ম্যাম কেউ দেয়নি, আমি সকল পরীক্ষা দিয়েই আপনার অফিসে চাকরি পেয়েছি। এই যে আমার জয়েন লেটার। ফারিয়া জোরে টান দিয়ে কাগজটি নিল, তারপর কাগজের সবকিছু ঠিক আছে নাকি দেখতে লাগলো, তারপর দেখার পর, আপনি এখন আসতে পারেন, আপনাকে এই অফিসে দরকার নেই। কি বলছেন ম্যাম, আমাকে তো অফিসের স্টাফ হিসেবে কাজ দেওয়া হয়েছে। আমি তো সেটাই ভাবছি, আপনার মতো লোক কিভাবে চাকরি পেল? ম্যাম চাকরিটা আমার খুব দরকার। তো আমি কি করব, আপনার চাকরি হবে না এখানে, বেঈমানদের চাকরি এখানে হয় না। ম্যাম আমার চাকরিটা সত্যি খুব দরকার, এই কোম্পানির পরিচালক জনাব করিম চৌধুরী আমাকে চাকরিটি দিয়েছে। ইস, আমার তো মনেই ছিল না একদম। ফারিয়ার বাবার নাম ছিল করিম চৌধুরী, কিন্তু কখনো ওনাকে দেখছিলাম না, সরি ম্যাম জানতাম না। আমি বাবার সাথে কথা বলতেছি, আপনার চাকরি এখানে হবে না, আপনি চলে যান। এই বলে ফারিয়া ফোনটি নিয়ে তার বাবাকে ফোন দিচ্ছিল। আমি তখন, ম্যাম প্লিজ আমাকে চাকরিটা থেকে বের করে দিবেন না, আমি পরিবারের বড় ছেলে, পরিবারের দায়িত্ব আমার কাঁধে, এখন চাকরিটা আমার খুব দরকার। অনেক চেষ্টা করে চাকরিটা পেয়েছি, আমার বাবা ঘরে পড়ে গিয়েছে, ছোট বোনের পড়াশোনা সংসার চালানো, বাবা মা অসুস্থ, দয়া করুন, চাকরিটা না পেলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। প্লিজ ম্যাম আমাকে চাকরিটা থেকে বের করে দিবেন না। আমি হাত জোর করে চাকরিটা ভিক্ষা চাইলাম ফারিয়ার কাছে। আমি জানি ফারিয়ার সাথে আমি অনেক খারাপ করেছি, কিন্তু তখন আমার হাতে অন্য কোনো পথ ছিল না। যদি আমার অবস্থাটা ফারিয়া জানতো, তাহলে হয়তো কখনো ফারিয়া আমাকে ঘৃণা করতো না। যাই হোক, জানি না চাকরিটা পাবো কি না, কিন্তু ফারিয়া ফোন না দিয়ে ফোনটি রেখে দিল, তারপর আবার আমার কাগজগুলো নিয়ে একটি সাইন করলো, তারপর বলল, শুনেন আপনাকে চাকরিটা দিচ্ছি আপনার পরিবারের অবস্থার কথা শুনে, তবে আপনাকে স্পষ্টভাবে একটি কথা মেনে চলতে হবে। আমি সব কথা মেনে চলবো ম্যাম। বলুন ম্যাম কি কথা? আমার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল, কারণ চাকরিটা না পেলে আমার পরিবার ধ্বংস হয়ে যেত, আর তাছাড়া আমার ছোট বোনের বিয়ে দিতে হবে। শুনুন, সততার সাথে কাজ করতে হবে আপনাকে, প্রতারণা বেইমানি এখানে চলবে না, না হলে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব অফিস থেকে। আমি বুঝতে পারলাম ফারিয়া কেন আমাকে প্রতারণা আর বেইমানি করতে বারণ করলো। কি হলো, চুপ কেন? জি ম্যাম, অবশ্যই বিষয়টা আমি মেনে চলবো, খুব কান্না পাচ্ছি, কারণ ওকে হারিয়ে তো আমিও আজ পর্যন্ত রাত্রে কান্না করছি, পাগলিটার মতো আমিও ওকে খুব ভালোবাসতাম। হুম, আপনি এখন আসতে পারেন। কিন্তু ম্যাম আমার তো কাজ সম্পর্কে কোনো ধারণা নেই, আমাকে কারো আন্ডারে দিবেন না যে আমাকে কাজগুলো বুঝিয়ে দিবে? আপনি কোচি খুকি না যে আপনাকে কাজ বুঝিয়ে দিতে হবে, একাই কাজ করতে হবে আপনাকে। কিন্তু ম্যাম আমার তো কোনো ধারণা নেই এই অফিসের কাজ সম্পর্কে, তাছাড়া এটি তো নিয়ম নতুন লোককে সবকিছু শিখিয়ে দেওয়া। আপনাকে এভাবেই কাজ করতে হবে, আর এই যে ধরুন আজকের মধ্যেই এই ফাইলটির কাজ শেষ করে আমার কাছে জমা দিবেন। আমাকে একটি ফাইল ধরিয়ে দিল, কিন্তু ম্যাম আমাকে বলতে না দিয়ে, কোনো কিন্তু না, যান আপনি এখন, আর 3 নম্বর সিটটা আপনার কাজের স্থান। আচ্ছা, আমি আর কিছু না বলে চুপচাপ চলে আসলাম, কারণ বেশি কথা বললে হয়তো আমার চাকরিটাও চলে যেতে পারে। আমি ফারিয়ার রুম থেকে বের হয়ে দেখি অফিসের সকলে বাইরে দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখে সকলে এসে আমার সাথে পরিচিত হতে লাগলো। আমার নাম ফেরদৌস। আমি আলাউদ্দিন। আমি নাবিলা। আমি নুসরাত। মোট আমরা 6 জন স্টাফ, তার মধ্যে আমিই নতুন, ফারহাত, নুসরাত, নাবিলা, ফেরদৌস আর আমি। আরেকটি মেয়ে আছে যে কাজ করতেছে, পরিচিত হতে আসেনি আমার সাথে। তো ইয়াং ম্যান, কার আন্ডারে দিল আপনাকে? কারো আন্ডারে না। হোয়াটস মানে কি? আমাকে কারো আন্ডারে দেয়নি, আর এই ফাইলটি হাতে ধরিয়ে দিয়ে বলল বিকালের মধ্যে কাজ শেষ করে দিতে।
বুঝলাম না ম্যাডাম এমন করলো কেন, ম্যাডাম তো এমন না। আপনি কাজ করবেন কিভাবে? জানি না। আচ্ছা দেখি আপনার সিট কোথায় দিছে। ফেরদাউস ভাই আমার হাত থেকে কাগজটি নিয়ে দেখে বলল, ভাই আপনি শেষ। মানে? আপনার ক্যাবিন পড়েছে সুজাতা ম্যাডামের সিটের পাশে। আচ্ছা সুজাতা কি? আর ওনার পাশে পড়েছে তো কি হয়েছে? আরে ভাই ওই যে যিনি সিটে বসে আছেন উনি সুজাতা, আর উনি কারোর সাথে বেশি কথা বলেন না। সাহায্য করা তো দূরের কথা, আমাদের কারো হচ্ছে সিটটা পড়লে আমরা আপনাকে কাজগুলো বুঝিয়ে দিতাম। কি বলছেন, উনি এমন কেন? জানি না ভাই কেন এমন উনি। নাবিলা আমাকে একটি অফিসের কাজের ধারণার উপর একটি বই দিয়ে বলল, এই বইটি আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ। ওকে ভাই, অল দ্য বেস্ট। ধন্যবাদ। তারপর যে যার মতো কাজ করতে গেল, আর আমি ধীরে ধীরে আমার সিটে গেলাম। কিন্তু সুজাতা নামের মেয়েটি একবারও ফিরে তাকালো না আমার দিকে। কিন্তু আমি নতুন ভদ্রতার খাতিরে ওনাকে সালাম দিলাম। আমি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দিকে তাকিয়ে সালামের উত্তর নিল, তারপর আবার কাজে মনোযোগ দিল। তাই আমিও আর ওনাকে বিরক্ত করলাম না, আমি আমার সিটে গিয়ে বিসমিল্লাহ বলে বসলাম। তারপর ফাইলটা খুলে বোঝার চেষ্টা করলাম কি করতে হবে আমাকে, কিন্তু কিছুই বুঝছি না, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি ফাইলের পাতাগুলো নড়াচড়া করতে লাগলাম, তখন পাশ থেকে সুজাতা মেয়েটি বলে উঠল, আচ্ছা আপনার নাম কি? আমি খুব খুশি হলাম, হয়তো উনি আমার অবস্থা দেখে সাহায্য করতে চাচ্ছে। আমি দেরি না করে দ্রুত আমার নাম বললাম, জি আমার নাম আলাউদ্দিন। মিস্টার আলাউদ্দিন, আপনি অনেক শব্দ করছেন, যার জন্য আমি কাজে মনোযোগ দিতে পারছি না, প্লিজ শব্দ করবেন না। যদি আবার করেন তাহলে আপনার বিরুদ্ধে আমি কমপ্লেন করতে বাধ্য হব। নিমিষেই আমার মুখ থেকে হাসিটা উঠে গেল। আশা করি মনে রাখবেন। এই বলে উনি আবার কাজে মনোযোগ দিল। সরি, এরকম মেয়ে মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। যাই হোক, নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। দীর্ঘ 3 বছর পর ফারিয়ার সাথে আমার দেখা হলো। জানি ফারিয়া আমার উপর প্রতিশোধ নিতে আমাকে কারো আন্ডারে দেয়নি। আমি ফারিয়ার সাথে যা করেছি তারপরেও যে ফারিয়া আমাকে চাকরিটা দিয়েছে এটা আমার ভাগ্য। অন্য কেউ হলে আমাকে জুতাপিটা করে অফিস থেকে বের করে দিত। অফিস টাইম, তাই আর পুরো কথাগুলো নিয়ে আর ভাবলাম না। আমি চুপচাপ নাবিলা আপুর দেওয়া বইটা বের করে পড়তে লাগলাম। বইটিতে কিভাবে কাজ করতে হবে সব লেখা আছে, তবে বইটা পড়ে আমি সম্পূর্ণ বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ পড়ে ভাবার পর অনেকটা ধারণা পেলাম কাজ সম্পর্কে। তারপর ফাইলটা নিয়ে ধীরে ধীরে ভেবে চিনতে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে কখন যে লাঞ্চের টাইম পার হয়ে গেছে বুঝিনি। হঠাৎ নুসরাত আর নাবিলা আপু এসে বলল, মিস্টার আলাউদ্দিন সাহেব লাঞ্চ করবেন না? জি, কখন সময় পার হয়ে গেছে বুঝিনি। তাই তো কাজ সম্পর্কে কোনো ধারণা পেলেন? জি, নাবিলা আপুর দেওয়া বইটা অনেক সাহায্য করেছে। বুঝলে ভালো, এখন চলুন লাঞ্চ করবেন। ওকে চলুন। তারপর আমরা নাস্তা খেতে গেলাম, কিন্তু সুজাতা মেয়েটি আসলো না। যাই হোক, খাবার টেবিলে বসে আমরা সকলে খাবার খাচ্ছিলাম। তখন আমি সবাইকে একটি কথা জিজ্ঞাসা করলাম। আচ্ছা একটি কথা জানার ছিল। জি বলুন। বলছিলাম আমাদের ফারিয়া ম্যামের হাজবেন্ড দেখতে কেমন? আরে ফারিয়া ম্যাডামের হাজবেন্ড আসবে কোথা থেকে? কেন উনি বিয়ে করেননি? কারণ এই বিয়ের জন্যই আমার আর ফারিয়ার সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। আরে ম্যাডামের বিয়ে 3 বছর আগে একজনের সাথে আমাদের বস বিয়ে ঠিক করেছিল, মানে ম্যাডামের বাবা। তারপর? আমি তো এটি জানতাম। কিন্তু বরযাত্রী আসার সময় রাস্তায় তাদের অ্যাক্সিডেন্ট হয় আর বড় মারা যায়, আর ম্যাডামের বিয়েও হয়নি। আমি সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছি। তারপর থেকে ম্যাডামকে বিয়ে দিতে ম্যাডামের বাবা অনেক জোর করেছে, কিন্তু ম্যাডাম বলে দিয়েছে তিনি আর জীবনে বিয়ে করবেন না, ওনাকে যেন জোর না করে। এই কি শুনছি আমি, আমার ভালোবাসা এখনো কি আমারই আছে? আমি জানতাম ফারিয়াকে জোর করে বিয়ে দিচ্ছে ওর বাবা, কিন্তু ওর সাথে যে এমনটা হয়েছে আমি বুঝতে পারিনি। কি হলো আপনার, চুপ কেন? না কিছু না, চলুন যাই এখন। তারপর সকলে যে যার মতো কাজে চলে গেলাম। সত্যি বলতে আমার আর একটু কাজে মন বুঝছে না, ফারিয়ার সাথে কথা বলতে ইচ্ছা করছে। আমি অনেক বোকা, আমি যদি তখন ফারিয়ার খবর রাখতাম তাহলে আমি হয়তো এই কথাগুলো জানতে পারতাম, আর ভালোবাসা আমার কাছেই থাকতো। কিন্তু বোকামের মতো আমি ফারিয়াকে সব জায়গায় ব্লক করে দিয়েছিলাম। আমি ওর থেকে দূরে থাকতে আমি বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েছিলাম অন্য জায়গায়, যাতে ফারিয়াকে ভুলে থাকতে পারি, যাতে ফারিয়া আমার কোনো খোঁজ না পায়।
কিন্তু আমি তখন ভুল করেছিলাম অনেক বড়, যা আমি এখন বুঝতে পারছি। আমি এখন কি করব? আমি কি এখন ফারিয়ার কাছে গিয়ে আমার ভালোবাসার কথা বলবো? না, এটি করব না। আমাকে তাহলে ও লোভে ভাববে। জানি না কি করব। আমি ধীরে ধীরে কাজ করতে লাগলাম, ফাইলের কাজটি শেষ করলাম। বইটি আমাকে অনেক সাহায্য করেছে কাজটি করতে। ছোট্ট একটি বই, আমি সম্পূর্ণ ভালো মতো পড়েছি বলে ফাইলের কাজটি শেষ করতে পেরেছি। মনে হচ্ছে কাজটি সম্পূর্ণ নির্ভুলভাবে করেছি। আমি ফাইলটি নিয়ে ফারিয়ার রুমের দিকে যেতে লাগলাম। ফারিয়ার রুমের সামনে গিয়ে, ম্যাম আসতে পারি? জি আসুন। ম্যাম, ফাইলের কাজটি শেষ করেছি, একটু দেখবেন কাজটি সঠিক হয়েছে কিনা। ফারিয়া অবাক হয়ে আমার দিকে তাকালো, কিন্তু আমি খেয়াল করে দেখলাম ফারিয়ার চোখ লাল হয়ে আছে। তার মানে ফারিয়া কান্না করেছে, কারণ ফারিয়া প্রচুর কান্না করলে ওর চোখ প্রচুর লাল হতো। আমি ফারিয়ার চোখের দিকে তাকিয়ে থাকলাম। ফারিয়া ব্যাপারটা বুঝতে পেরে নিজের চোখগুলো আমার থেকে লুকানোর চেষ্টা করছিল। তাহলে কি ফারিয়া আমার জন্য কান্না করেছে? গুড, ভালো কাজ করেছেন, কোনো ভুল হয়নি। সত্যি বলছেন? ঠিক হইছে? হুম, কার কাছ থেকে সাহায্য নিয়েছেন? ম্যাডাম, কারো কাছ থেকে সাহায্য নেইনি, বই পড়ে ধারণা পেয়েছিলাম। এই ফাইলটি ধরুন, কালকে দুপুরে দিবেন। মনে রাখবেন, 1,00,000 টাকার ফাইল এটি। ম্যাডাম, এত বড় কাজ আমাকে দিচ্ছেন, আমি কি পারবো? পারবেন কিনা জানি না, তবে মনে রাখবেন, ভুল করলে আপনার চাকরি চলে যেতে পারে। আপনি এখন আসতে পারেন। বুঝতে পারলাম, ফারিয়ার মনে আমার জন্য আর কোনো ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। যদি এতই ঘৃণা করো তাহলে কান্না করো কেন? আমি মাথা নিচু করে বের হয়ে আসলাম। তারপর সময় মতো অফিসের কাজ শেষ করে বাসায় আসলাম। বাসায় আসার সময় মনে পড়ল, ছোট বোন বলেছিল, ভাইয়া আমার জন্য কিছু খাতা কলম নিয়ে এসো। পকেটে দেখি 200 টাকা আছে। ওই টাকা দিয়ে খাতা কলম কিনে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখলাম বাবা মায়ের মুখে হাসি, কারণ আমি চাকরিটা পেয়েছি। আমাদের দুঃখের দিন শেষ হবে। তারপর ছোট বোন আমার কাছে ছুটে আসলো। ছোট বোন এসে বলল, ভাইয়া আমার প্রাইভেটে 3 মাসের বেতন বাকি, স্যার বলেছে সব বেতন না দিলে যেতে বারণ করেছে। কবে মাস শেষ হবে? আর 3 দিন পর। ওকে, আমি সব দিয়ে দিব। বাবা, তোর বাবার ওষুধ শেষ হয়ে গেছে। মা বাবার ওষুধের কথা বলল, কিন্তু নিজের ওষুধের কথা বলল না। কিন্তু আমি জানি মায়ের ওষুধও শেষ। আচ্ছা মা, আমি কালকে তোমাদের দুজনের জন্য ওষুধ এনে দিব, কিন্তু টাকা কোথায় পাবো আমি জানি না। আমার কাছে শেষ 200 টাকাই ছিল, যা দিয়ে বোনের জন্য খাতা কিনছি। বোনকে খাতা কলম দিলাম, বোন খুশি হয়ে ওর রুমে চলে গেল। বাবা আয়, খাবার খেয়ে নে। না মা, খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। আমার গলা দিয়ে খাবার নামবে না, কারণ মাথায় সংসারে চালানোর চিন্তা। আমি আর কিছু না বলে রুমে এসে শুয়ে পড়লাম। পরিবারের বড় ছেলেদের কষ্টগুলো হয়তো 4 দেয়ালের মধ্যেই থেকে যায়। পেটে ক্ষুধা রয়েছে, তবুও কেন জানি খেতে ইচ্ছা করছে না। মাথার মধ্যে একটাই চিন্তায় ঘুরপাক খাচ্ছে, আগামীকাল বাবা মায়ের জন্য ঔষধ, বোনের টিউশনের খরচ, কলেজের মাসিক খরচ আমি কিভাবে দিব? আমার কাছে তো একটি টাকাও নেই। হঠাৎ আমার রুমে আমার ছোট বোনটি আসলো, হাতে দেখি খাবারের প্লেট। ভাইয়া। হুম, তুই আবার আসলি কেন? আর এগুলো কি? খাবার নাও, খাবারটা খেয়ে নাও। বোন, আমার তো ক্ষুধা লাগেনি, আর আমি খাবো না, তুমি নিয়ে যাও, আমি হাসি মুখে বললাম। এটি বলার পর বোন আমার মাথার কাছে এসে বসলো। ভাইয়া মিথ্যা বলছো কেন? আমি জানি তোমার অনেক ক্ষুধা লাগছে। আরে মিথ্যা বলবো কেন? আমি কি আমার মিষ্টি বোনকে মিথ্যা বলতে পারি? হাসি দিয়ে রোদেলাকে আমার বুকে জড়িয়ে নিলাম। আর হ্যাঁ, আমার বোনের নাম রোদেলা। হইছে, আর মিথ্যা বলতে হবে? তুমি উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি। তাই? তুই খাইয়ে দিলে ক্ষুধা না থাকলেও খাবো। তাহলে উঠে বসো। তারপর আমি উঠে বসলাম। রোদেলা খাবার আমাকে খাইয়ে দিতে লাগলো। আচ্ছা তুই খাইছিস তো? হুম, আমি খাইছি। গুড। আচ্ছা ভাইয়া একটা কথা বলি? হুম বল। ভাইয়া আমাদের জন্য তোমার অনেক কষ্ট হয় না? কি বলছিস পাগলি, কষ্ট হবে কেন? এই যে সংসার চালানো, আমার পড়াশোনার খরচ, বাবার ওষুধ, এত টাকার দরকার। আমি জানি ভাইয়া তোমার অনেক কষ্ট হয় টাকা জোগাড় করতে। আরে পাগলি কান্না করছিস কেন? আমরা তোমার জন্য কিছুই করতে পারি না জানো ভাই, আমার অনেক কষ্ট হয় যখন তোমার কাছে টাকার কথা এসে বলি। আমি জানি
আমার ভাইয়ার কাছে কোনো টাকা নেই, কিন্তু তবুও আমি স্বার্থপরের মতো এসে তোমার কাছেই বলি। এই বোন কি বলছিস তুই এগুলো? তোরাই তো আমার সবকিছু, তোদের জন্যই তো আমি টাকা পয়সা উপার্জন করি, আর তুই এখন এগুলো বলছিস? পাগলি বোন আমার শোন, আমি আর বেকার নেই, আমি চাকরি পেয়েছি, তোদের যখন যা দরকার আমার কাছে এসে বলবি, তোর ভাইয়ার কাছে এসে একবার বলবি। আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া। আমিও তোদেরকে অনেক অনেক ভালোবাসি, তোদের জন্য আমি সব কিছু করতে পারি, তোদের কথা চিন্তা করেই তো আমি আমার ভালোবাসার মানুষটি থেকে দূরে চলে আসছি, তোদের জন্য আমি সব কিছু ছাড়তে পারি রে। ভাইয়া আমার একটা কথা রাখবে? অবশ্যই বল পাগলি। তুমি বেতন পেলে প্রথম বাড়িতে একটি টিন দিয়ে ঘেরা গোসলখানা দেবে। কেন রে, গোসলখানা দেব কেন? কারণ পুকুরে গোসল করতে গেলে বখাটে ছেলেরা বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিশ্বাস করুন বোনের মুখে এই কথাটি শোনার পর আমি কি বলবো বুঝতে পারছি না, রাগে আমার শরীর জ্বলতেছে। কে কে এমন করে আমাকে বল তুই। ভাইয়া তুমি রাগ করো না, ওরা খারাপ, যদি ওরা তোমার কিছু করে দেয়। আমার কিছু হবে না, তুই বল কে তোকে বিরক্ত করে। ভাইয়া প্লিজ তুমি রাগ করো না, আমি আর পুকুরে যাই না, পাশের বাসায় গিয়ে গোসল করি, কিন্তু করতে গেলে ওনাদের মুখের দিকে তাকানো যায়। প্লিজ ভাইয়া তুমি রাগ না করে দ্রুত বাড়িতে একটি কল বসাও আর টিন দিয়ে ঘেরা দিবা। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি কিন্তু। আচ্ছা ভাইয়া বলবো। তারপর রোদেলা ওর রুমে চলে গেল। আমি আজ ঘৃণিত আমার নিজের কাছে, আমি পৃথিবীতে এমন একটি ভাই যে ভাই নিজের বোনের মুখে তাকে বিরক্ত করার কথা শুনেও কিছু করতে পারেনি, বোনের জন্য ভালো একটি গোসলখানাও দিতে পারি না। সি আমি কিভাবে এই মুখ বোনকে দেখাবো, এসব কথা ভাবতে লাগলাম, আর নিজের অজান্তে চোখের পাপড়ি বেয়ে দুই ফোঁটা জল গড়ে পড়ল। এতদিন যে চাপা কষ্টটা নিয়ে বেঁচেছিলাম সেই কষ্টের মাত্রাটা আরও বেড়ে গেল। 3 বছর পর ফারিয়াকে দেখার পর বুক ফেটে কান্না আসতেছে, কিন্তু জোরে কান্না করতে পারবো না। পরিবারের বড় বেকার ছেলেদের জীবনটা মনে হয় এমনই হয়, চাকরি না পেলে সমাজের অনেক মানুষের সমালোচনার মুখে পড়তে হয়, যেটা সম্মুখে আমি পড়েছি, পৃথিবীর প্রত্যেকটি বেকার ছেলে পড়েছে। কিন্তু প্রকৃত যুক্তিটা হলো সমাজের সকলে সমালোচনা করতে পারে, কিন্তু সেই ছেলেটিকে একটু আশ্বাস দিতে জানে না তারা, কারণ একটু আশ্বাসে হয়তো সেই ছেলেটা আর বেকার নাও থাকতে পারে। আমরা শুধু পারি মানুষের ভুল ধরতে, শুধু পারি না তাদের ভুলটা শোধরানোর, কোনো বুদ্ধি দিতে। আপনাদের কাছে একটি কথা বলি, সমাজে কিছু শিক্ষিত গাঁজাখোর মদখোর লোক আছে, যারা শিক্ষিত হয়েও অশিক্ষিতদের মতো কাজ করে। সমাজে কিছু শিক্ষিত গাঁজাখোর মদখোর লোক আছে, যারা শিক্ষিত হয়েও অশিক্ষিতদের মতো কাজ করে। গ্রামের গরিব পরিবারের কোনো ছেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যায়, তখন কিছু মানুষ কি বলে জানেন? বলে, বাপ করছে চাষাগিরি, তার ছেলে মনে হয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। চান্স তো পাবেও না, বরং টাকাগুলো নষ্ট করে এসে এই চাষার কাজে করতে হবে। যদি এই কথাগুলো সেই ছেলেটি শুনতে পায় না, তার মনোবল ভেঙে যায়, তার ইচ্ছাগুলো নিমিষে শেষ হয়ে যায়। যদি তাদেরকে উৎসাহ দিতে না পারেন, তাহলে প্লিজ এসব কথা বলে তাদের স্বপ্নগুলো মেরে ফেলবেন না। যেমন একজন এসে আমাকে বলতেছে, শুনে রাখুন এ লেখক আমি আলাউদ্দিন। যাই হোক, আজ আমার চোখে ঘুম নেই, ফারিয়াকে খুব মনে পড়ছে। আমার ফারিয়া এখনও আমারই রয়েছে, কিন্তু ওর কাছে যাওয়ার অধিকার আমি হারিয়ে ফেলেছি। ও এখন রাত্রের আকাশের চাঁদ, আর আমি হলাম পৃথিবীতে থাকা ছোট্ট একটি বস্তু, যে কিনা শুধু চাঁদের আলোতে নিজেকে আলোকিত করতে পারবে, চাঁদের কাছে কখনো যেতে পারবে না। আমি থাকতে না পেরে আমার আরেকটি নাম্বার দিয়ে ফারিয়ার সেই নাম্বারটিতে ফোন দিলাম। প্রিয় মানুষের নাম্বারগুলো হয়তো কখনো ভোলা যায় না। ফারিয়ার ফোনে কল ঢুকেছে, রাত বাজে 11টা, রিং হচ্ছে, রিং হয়েই যাচ্ছে, ফোনটি ধরল না। আবারও ফোন দিলাম, কিন্তু এবার ফোন ঢুকতেই ফোনটি রিসিভ করল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চুপ করে থাকলাম, কি বলবো আমি, আমি ফোন দিছি বুঝতে পারলে হয়তো আমাকে চাকরি থেকে বের করে দিবে। হ্যালো কে বলছেন? আমি চুপ করে আছি, 3 বছর আগে কত রাত জেগে ফারিয়ার সাথে কথা বলেছি, ঘুমাতে দিত না আমাকে, জোর করে জাগিয়ে রাখত, আর সারা রাত কথা বলতে একাই, এটি আস্ত পাগলি ছিল। আজব তো, ফোন দিয়ে কথা বলছেন না কেন?
আমি কথা বলতে চাইলেও কেন জানি মুখ থেকে কথা বের হতে চাচ্ছে না। আমি চুপ, কিন্তু ফারিয়াও চুপ না। কি ব্যাপার, ফারিয়া বুঝে ফেললো নাকি? আমি ফোন দিছি, কোনো সাড়া শব্দ নেই ওপাস থেকে, কিন্তু লাইনটা কাটেনি। আমার সন্দেহ হয়ে গেল, ফারিয়া হয়তো বুঝে ফেলেছে আমি কল করেছি, তাই আমি দ্রুত ফোনটা কেটে দিলাম। আল্লাহ, যদি ধরা খেয়ে যায় তাহলে আমার খবর আছে। কিন্তু কিছুক্ষণ পর আমার ফোন বেজে উঠল, তাকে দেখি ফারিয়া ফোন দিয়েছে। আমি দ্রুত ফোন কেটে দিলাম। আমি শিওর ফারিয়া মনে করছে আমি ওকে ফোন করেছি। কেটে দেবার পর ফারিয়া আবার ফোন দিল। এবার আমি ফোনটা বন্ধ করে রাখলাম। যদি কোনোভাবে বুঝে ফেলে আমি, তাহলে আমার কপালে কী আছে আমি জানি না। যাই হোক, তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে গোসল করে অফিসের জন্য বের হলাম। কিন্তু মাথায় আমার একটাই চিন্তা, বাবা মায়ের জন্য ঔষধ, বোনের জন্য টাকা কোথায় পাবো, কোথায় পাবো এখন এতগুলো টাকা? এদিকে আমি আবার রাত্রে দেরি করে ঘুমিয়েছিলাম বলে সকালে উঠতে দেরি হয়ে গেছে, তাই অফিসে যেতে আধা ঘন্টা দেরি হয়ে গেছে আমার। দেরি করতে চাইনি, তারপরেও দেরি হয়ে গেল। জানি না দেরি করছি বলে আমার কিছু হয় নাকি। আমি অফিসে ঢুকলাম, ফরহাদ ভাই আমাকে দেখে বলল, কি মিস্টার আলাউদ্দিন, দেরি হলো যে? ভাই, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। দ্বিতীয় দিনেই দেরি, মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছিলেন। সকলেই হেসে উঠল কথাটি শুনে। আমি লজ্জা পেয়ে আমার সিটে যাচ্ছি, তখন পিছন থেকে পিয়ন চাচা ডাক দিল, স্যার। বলেন চাচা। আপনাকে ম্যাডাম তার রুমে যেতে বলেছে। কেন, দেরি করছি বলে হয়তো কিছু বলবে? জানি না, আপনাকে ডেকেছে। চাচা এই বলে চলে গেল। আমি ম্যাডামের রুমে গেলাম। ম্যাম আসতে পারি? জি আসুন। ম্যাডাম আমাকে ডেকেছেন? হুম ডাকলাম, দেরি করে অফিসে আসলেন কেন? সরি ম্যাডাম, দেরি হয়ে গিয়েছে একটু। কেন দেরি করলেন, আপনার স্ত্রী কি আপনাকে ছাড়ছিল না? ম্যাডাম আপনি ভুল ভাবছেন, আমি বিয়ে করিনি। বিয়ে করেননি? ফারিয়া ভেবেছিল আমি হয়তো বিয়ে করেছি। না ম্যাডাম। তাহলে দেরি করলেন কেন? দেরি হয়েছে কারণ ঘুমটা দেরিতে ভেঙেছে। ঘুমাবেন তো, চাকরি করতে আসছেন কেন, চত তো সব। সরি ম্যাডাম, ভুল হয়ে গিয়েছে, আর দেরি হবে না। শুনুন, আর একদিন দেরি করলে চাকরি থেকে বের করে দিব, আপনার চেহারা দেখার জন্য চাকরিটা দেইনি। ক্ষমা করে দিন ম্যাডাম, আর কখনো দেরি করব না। মনে থাকে জানো। থাকবো ম্যাডাম। এখন তাহলে আমি আসি, আপনার দেওয়া ফাইলের কাজটা শেষ করতে হবে। আসুন। তারপর যখন বের হয়ে আসতেছে তখন ফারিয়া পিছন থেকে ডাক দিল, শুনুন। জি ম্যাডাম। আমি পিছন ফিরে তাকালাম, এইদিকে আসুন। আমি সামনে গেলাম, আপনার ফোনটা দেন। ফারিয়া হঠাৎ আমার ফোন চাইল, আমি অবাক হয়ে তাকালাম। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন, ফোন দেন আপনারটা। কিন্তু ম্যাডাম কেন, মনে হয় কালকের রাত্রে আমি ফোন দিয়েছিলাম না কি সেটি চেক করবে, চেক করলে তো ধরা খেয়ে যাব, কারণ কল ডিটেইলস ডিলিট করিনি আমি। কেন পরে জানবেন, এখন ফোন দিন। তারপর আমি বাধ্য হয়ে ফোনটি দিলাম। লক কি? আমি পাসওয়ার্ড বলার পর ফোনটি খুলে কল লিস্টে গেল। আমি হাফসা হাফসা দেখতে পাচ্ছিলাম। আমি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর ফারিয়া তার সিট থেকে উঠে আমার সামনে আসলো। আমি তাকিয়ে দেখলাম ফারিয়ার রাগে তার মুখ লাল হয়ে আছে। ম্যাডাম, আমি ভয়ে চুপ করে থাকলাম। আমাকে ফোন দিয়েছিলেন কেন? না মানে ম্যাডাম, খুব জোরে আমাকে থাপ্পড় মারলো। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। তো সাহস হলো কি করে আমাকে কল করার? আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ফারিয়া যে এতটা রেগে যাবে ভাবতেও পারছি না। শোন, তোকে চাকরি দিয়েছি বলে মনে করবি না আমি পুরনো সবকিছু ভুলে গিয়েছি, তাই পরবর্তীতে আমার ফোনে আবার ফোন করলে তোর চাকরি থেকে তোকে বের করবই, আর কি কি করব জানি না। বুক ফেটে কান্না আসছে আমার, কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখলাম। আমাকে মাফ করে দেন, জীবনও আর কখনো আমি আপনাকে ফোন দিব না। এই তুই যা তো আমার চোখের সামনে থেকে, আর 12টার পর ফাইলটা নিয়ে আসবি। আচ্ছা ম্যাডাম। আমি আর কিছু না বলে নিজেকে ঠিক করলাম, যাতে বাইরের কেউ না বুঝে আমার সাথে কি হয়েছে। আমি বাইরে এসে কারোর সাথে কোনো প্রকার কথা বললাম না, কিন্তু নাবিলা আর নুসরাত ম্যাডাম দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে। ওনারা আমাকে দেখে আমার কাছে আসলো। কি ব্যাপার,
ভিতরে এতক্ষণ কি করলেন? কই, কিছু করিনি তো। ম্যাডাম আমাকে কাজ সম্পর্কে কিছু ধারণা দিল। আপনি মিথ্যা বলছেন। আমি স্পষ্ট ফারিয়া ম্যাডামের জোরে কথা বলা শব্দ পেয়েছি। ম্যাডাম আপনার সাথে অনেক খারাপভাবে কথা বলেছে। আরে না, মিথ্যা বলছি না। খারাপভাবে কথা বলবে কেন? যদি ভেতরে কিছু না হয়ে থাকে তাহলে আপনার মুখে পাঁচাঙ্গুলো দাগ হয়ে আছে, এটি কিসের? যাদের সাথে কাজ করি তাদের সামনেও আর লজ্জা বলতে কিছু থাকলো না। আমি আর কিছু না বলে চুপ করে মাথা নিচু করে থাকলাম, কারণ তারা সব বাইরে থেকে শুনতে পেয়েছে। আমি বুঝি না, ম্যাডাম তো এমন না, অনেক ভালো মনের মানুষ, তাহলে আপনার সাথে এমন করে কেন? আমার মনে হয় কোনো কিছুর জন্য ম্যাডাম ওনার উপর রেগে আছে। কি ব্যাপার, আপনি চুপ কেন? বলুন ম্যাডাম, কোনো বলুন ম্যাডাম কেন আপনার সাথে এত খারাপ ব্যবহার করে? শুনতে চান আপনারা? বলুন। বলবো, তবে এখন না, ব্রেক টাইমে বলবো। এখন আমাকে ম্যাডামের দেওয়া ফাইলগুলো তৈরি করতে হবে। এই বলে আমি সোজা সিটে গিয়ে বসলাম, কিন্তু পেছন থেকে ওনারা ডাকতে লাগলো। আমি না শুনে চলে আসলাম আমার সিটে এসে চুপচাপ ফারিয়ার দেওয়া ফাইলগুলো বের করলাম। ফাইলে দেখে তাকিয়ে দেখি কোনো কাজই করিনি, করবো কিভাবে? আমি তো কোনো কাজই পারি না, কিভাবে কি করতে হয় জানি না। আমি বোকার মতো ফাইলটা ঘাটাঘাটি করতেছিলাম, কখন যে মনের মধ্যে আটকা থাকা কষ্টে নিজের চোখ পানি এসে ভরে গিয়েছে আমি তা জানি না। চোখের পানি নিজের অজান্তেই আমার গাল বেয়ে পড়তে লাগলো। চোখের পানি মোছার সময় আমি পাশের সিটে আড় চোখে তাকিয়ে দেখে সুজাতা নামের মেয়েটি আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি দ্রুত নিজের চোখের পানিগুলো মুছে নিজেকে আড়াল করলাম সুজাতা ম্যাডামের কাছ থেকে। এরপর ফাইলের কাজটি নিয়ে ভাবতে ভাবতে কখন যে 12টা বেজে গিয়েছে জানি না। আজকে আমার অফিসের বস মানে ফারিয়ার বাবা করিম চৌধুরী, উনি অফিসে আসবেন, কারণ আমার কাছে দেওয়া ফাইলটি নিয়ে কোথায় যেন যাবেন, হয়তো কোনো মিটিং আছে। কিন্তু ফাইলের কোনো কাজই তো আমি শেষ করতে পারিনি। 12:30 বাজে, ফারিয়া ম্যাডাম অনেকক্ষণ আগে ফাইলটি নিয়ে যেতে বলেছে, আমি যাইনি। কিভাবে যাব, কোনো কাজই তো করতে পারিনি। জানি না আমার এখন কপালে কি আছে, এভাবে কি কাজ করা যায় জানি, কি করব বুঝি না। কাজের ধারণা ভাবতেছি কাজটি নিজে থেকেই ছেড়ে দিব, এভাবে অপমান হতে আর ভালো লাগছে না। এতে আমার পরিবারের যা হওয়ার হবে, অন্য চাকরি দেখব, না হলে রিক্সা চালিয়ে পরিবার চালাবো, তবু আর এখানে থাকতে পারবো না। এসব যখন বসে বসে ভাবতেছিলাম তখন হঠাৎ ফারিয়া ম্যাডাম তার রুম থেকে বের হলেন আর সোজা আমার কাছে আসলেন। ফারিয়া ম্যাডামকে দেখে সকলে দাঁড়িয়ে গেলেন, আমিও দাঁড়ালাম। ফারিয়া আমার কাছে এসে বলল, ফাইল কোথায়? আমি ফাইলটা ভয়ে ভয়ে ম্যাডামকে দিলাম। ম্যাডাম ফাইলটা খুলে দেখলো ফাইলের কোনো কাজই হয়নি। এতে উনি প্রচণ্ড রেগে গেলেন আর ফাইলটা জোরে আমার মুখে ছুঁড়ে মারলেন। কি করছেন এগুলো, কোনো কাজই তো শেষ করতে পারেননি। ফারিয়ার রেগে জোরে জোরে কথাগুলো বলল, আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। ছেলে খেলা মনে করেছেন? এটি 1,00,000 টাকার প্রজেক্ট। এটি তার থেকে বড় কথা, তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হবে যদি ফাইলটা এখন জমা দিতে না পারি? আমি কি বলবো বুঝতে পারছি না। আপনাদের বস আসতেছে, কি বলবেন উনাকে? আর বলতে না বলতেও বস রুমে এসে হাজির। কি হয়েছে এখানে স্যার? কাজের ফাইলের কাজ শেষ হয়নি বলে ম্যাডাম ওনার সাথে রাগারাগি করতেছে। কোন ফাইল? যেই ফাইলটা নিতে আপনি এসেছেন। হোয়াট, কাজ শেষ হয়নি মানে? এখন তো সেই ফাইলটা আমার লাগবে। এই নতুন স্টাফ কাজ করতে পারেনি। তারপর বসের রেগে আমার কাছে আসলো। কি ভেবেছোটা কি, নতুন কাজে যোগ দিয়ে কাজ চুরি করা? কেন কাজ করনি বেয়াদব ছেলে? আমি আর সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এই একদম কান্না করবে না, কাজ করেনি কেন তাই বলো, নাইলে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেব। সরি স্যার। সরি কিসের সরি, কাজ করনি কেন? স্যার আমি একটি কথা বলি। তুমি কি বলবে? স্যার উনি কিভাবে কাজ করবে, ওনার তো কাজ সম্পর্কে কোনো ধারণা নাই। মানে কাজ সম্পর্কে কোনো ধারণা নেই মানে? মানে বস উনি তো নতুন, আর নতুন স্টাফের কারো আন্ডারে কাজ করতে দিতে হয়, এটাই নিয়ম। কিন্তু ফারিয়া ম্যাডাম ওনাকে কারো আন্ডারে কাজ দেয়নি, সো উনি কাজ পারবে কিভাবে? ফারিয়া তার ব্রুকুসকে ফরহাদ ভাইয়ের দিকে তাকালো। হোয়াট ফারিয়া, কে শুনছে এগুলো, এগুলো কি সত্যি? সত্যি, কিন্তু আমি তো ভেবেছিলাম উনি কাজগুলো পারবে। ভেবেছিলাম মানে? নতুন স্টাম্প কারো আন্ডার দেওনি,
তারপর আবার এত বড় কাজ তার কাছে দিছো। সব দোষ তো তোমার, সিলেটের কোনো দোষ নেই। সরি, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। এই যে দেখো, ফাইলের জন্য ফোন দিচ্ছে, কি বলবো তাদেরকে এখন? আমার মতো ফারিয়া উৎসুক করে দাঁড়িয়ে থাকলো, তারপর বস ফোনটি রিসিভ করলো। তারপর বস ফোনের ওপাশে থাকা লোকটিকে বলল, আসলে একটু সমস্যার কারণে এক ঘন্টা দেরি হবে ফাইলটা দিতে। এক ঘন্টা পর ফাইল দিলে কোনো সমস্যা হবে? ওপাশ থেকে কি বলল আমি জানি না। অনেক অনেক ধন্যবাদ, এক ঘন্টা পর ফাইল নিয়ে আমি আসতেছি। ফোন কেটে দেবার পর, শোনো, তোমরা সকলে মিলে এক ঘন্টার মধ্যে ফাইলটা রেডি করবে, আমি ভেতরে আছি। ওকে স্যার, আমরা দেখতেছি। এই বলে ফারহাদ, ফেরদৌস, নুসরাত, নাবিলা সকলে মিলে ফাইলের কাজ করতে লাগলো। আর বস আমাকে বলল, এই ছেলে তোমার নাম কি? জি, আলাউদ্দিন স্যার। বলো, তুমি কার আন্ডারে কাজ করবে? আপনারা যার আন্ডারে দিবেন। স্যার, ওনার সিট আমার পাশে, তাই ওনাকে আমার আন্ডারে দেন। আমরা সকলে সুজাতার দিকে তাকালাম। এই তো পাওয়া গেছে, আজ থেকে তুমি সুজাতার সাথে কাজ করবে। এদিকে ফারিয়া আর ফারহাদ ভাইরা মিলে ফাইলটি তৈরি করতে লাগলো, আর এদিকে সুজাতা ম্যাডামকে ডাকলো। আমি ওনার কাছে গেলাম আর ওনার পাশে বসলাম। আচ্ছা, একটা কথা বলুন তো। জি বলুন। আপনার সাথে ফারিয়া ম্যাডাম এমন করলো কেন? প্রথম দিন থেকে দেখতেছি আপনার সাথে ম্যাডাম রুড ব্যবহার করে, কিন্তু কেন করে এমন? শুনতে চান? হুম, অবশ্যই বলুন। বলবো, তার আগে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিন। ওকে বলুন, কি জানতে চান? আপনি কারোর সাথে কথা বলেন না কেন? আর হঠাৎ কেন আমাকে আপনার আন্ডারে নিলেন? আমার ভালো লাগে না, তাই চুপচাপ থাকি। আপনি যেদিন সবার সাথে মিলেমিশে থাকবেন, সবার সাথে ফ্রি হবেন, সেদিন বলবো ফারিয়াক ম্যাডাম কেন আমার সাথে এমন করে। যদি আজই সবার সাথে কথা বলি? তাহলে কালকে বলবো। কেন কেন, তা হবে কেন? আমি খেয়াল করলাম ফারিয়া আর চোখে আমার দিকে তাকিয়ে আছে, দেখতেছে আমরা কি করি, কারণ একটু পর আমাকে বাসায় যেতে হবে। বাসায় অসুস্থ বাবা মার, তাদের জন্য ওষুধ আনতে হবে। সকালে ওষুধ শেষ হয়েছে, দুপুরের ওষুধ কিনে বাড়িতে যেতে হবে। ও, তাহলে কালকে বলবেন তো? বলবো, তবে সবার কাছে একসাথে। যদি আপনি তাদের সাথে কথা বলেন তাহলে সবার কাছে একসাথে বলবো। আচ্ছা, আমি আজই সবার সাথে কথা বলবো, কালকে ব্রেক টাইমে বলবেন। আচ্ছা, তাই হবে। আমাদের হাসাহাসি দেখে আমি বুঝতে পারলাম ফারিয়া রেগে যাচ্ছে। আচ্ছা চলুন, আপনাকে বোঝাই কিভাবে কাজ করতে হবে। হুম, সেটাই ভালো। তারপর সুজাতা আমাকে কাজটি সম্পর্কে ধারণা দিতে লাগলো। এদিকে এক ঘন্টা আগে ফাইলের কাজটি শেষ। স্যার ফাইলটি নিয়ে চলে যাচ্ছিল, তখন আমি, স্যার আমাকে ডাক দিলেন। স্যার? হুম বলো। স্যার, আমার আজকে এখন ছুটির দরকার ছিল। ছুটির কথা শুনে ফারিয়া সকলে আমার দিকে তাকালো। কেন ছুটি দরকার কেন? আসলে স্যার, আমার অসুস্থ বাবা মা একা ঘরে, তাদের জন্য ওষুধ কিনে নিয়ে যেতে হবে। ও আচ্ছা, যাও। ধন্যবাদ স্যার। তারপর স্যার চলে গেল। আমি চলে আসার আগে সবাইকে বললাম, শুনুন সকলে, সুজাতা আপু আজ থেকে আপনাদের সবার সাথেই কথা বলবে। সকলে অবাক হয়ে, এই সত্যি? হুম সত্যি। পাশেই ফারিয়া দাঁড়িয়েছিল। কালকে ব্রেক টাইমে বলবো, এখন আসি। এই বলে আমি চলে আসলাম। বাইরে এসে সোজা আমি আমার কাজে চলে গেলাম। আমি জানি আমি কিভাবে 10,000 টাকা জোগাড় করব। আমি সোজা ফোন সার্ভিসের দোকানে গেলাম, মানে যেখানে পুরান ফোন কিনে থাকে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আমার ফোন বিক্রি করে দেব। ফোনটি কিনছিলাম 30,000 টাকা দিয়ে। অবশ্য ফোনটি আমি কিনিনি, আমার মামা আমাকে কিনে দিয়েছিল। যাই হোক, ফোনের দাম গেল 12,000 টাকা। সেটি বিক্রি করে 12,000 টাকা দিয়ে মেডিসিনের দোকানে গেলাম। তারপর 6,000 টাকার ওষুধ কিনলাম, মানে এক মাসের ওষুধ কিনলাম। আর রোদেল আর প্রাইভেটের বেতন সব কিছুতে 5,000 টাকা লাগলো, আর 1,000 টাকা আমার কাছে ছিল। সেই টাকা দিয়ে কিছু বাজার করলাম, সেখান থেকে আবারও কিছু টাকা বাঁচিয়ে বোনের জন্য লাল ছুরি কিনলাম।
বোন আমার লাল চুড়ি খুব পছন্দ করে, কিন্তু অভাবের জন্য কখনো কিনে দিতে পারিনি। যাই হোক, এগুলো নিয়ে বাসায় যেতে লাগলাম পরিবারের জন্য বাজার। বাবা মার ঔষধ, বোনের বেতন পরিশোধ করতে পেরে নিজে এখন একটু পরিবারের বড় ছেলে বলে মনে হচ্ছে। পরিবারের জন্য কিছু করতে পারলে সত্যি মনের মধ্যে একটি প্রশান্তির হাওয়া বইতে থাকে। আমি বাজার নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। আমার হাতে ঔষধ বাজার দেখে মা ছুটে আসলো। বাজার ওষুধ দেখে বাবা মার মুখে একটি স্বস্তির হাসি দেখতে পেলাম, যে হাসিটা দেখার জন্য পৃথিবীর সকল ছেলে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। বাবা, তুই এত ওষুধ কিনছিস, বাজার করছিস, টাকা পেলি কোথায়? কি যে বলো মা, তোমার ছেলে এখন চাকরি করে, টাকার অভাব। আর এই দেখো, এটি কি? লাল চুড়ি রোদেলার জন্য। রোদেলা যদি দেখে লাল চুড়ি, তাহলে তো তোর বোন খুশিতে আত্মহারা হয়ে যাবে। ওর জন্য গিফট এটি। ও আসো কলেজ থেকে, তুমি এখন যাও বাবা, আর তুমি খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নিও। আচ্ছা বাবা। তারপর মা খুশি হয়ে ওষুধ নিয়ে বাবার কাছে গেল। মায়ের মুখের হাসি দেখে মনটা ভরে গেল। আমি এখন রোদেলার জন্য লাল চুড়ি নিয়ে অপেক্ষা করছি। কখন আসবে আমার বোনটা? মনে হয় এসেছে, কারণ আমার রুমের বাইরে মার গলার শব্দ শুনতে পেলাম। তারপর মা খুশি হয়ে ওষুধ নিয়ে বাবার কাছে গেল। মায়ের মুখের হাসি দেখে মনটা ভরে গেল। আমি এখন রোদেলার জন্য লাল চুড়ি নিয়ে অপেক্ষা করছি। কখন আসবে আমার বোনটা? মনে হয় এসেছে, কারণ আমার রুমের বাইরে মার গলার শব্দ শুনতে পেলাম। তুই এসেছিস? হুম, কেন? তোর জন্য তোর ভাইয়া সেই কখন থেকে অপেক্ষা করতেছে। ভাইয়া অপেক্ষা করতেছে? হুম। কিন্তু কেন? আর ভাইয়া কোথায়? ওর রুমে আছে, যা তুই, গেলেই বুঝবি। রোদেলা আর কিছু বলে বইগুলো ওইখানে রেখে দ্রুত আমার কাছে আসলো। ভাইয়া, তুমি আমার জন্য অপেক্ষা করছো? হুম, করতেছি তো, কিন্তু আমার বোনের তো কোনো খবরই নেই। কিন্তু কেন ভাইয়া, কিছু বলবে? বলবো না, তবে তোর জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? হুম, সারপ্রাইজ। কি সারপ্রাইজ বলো আমাকে? বলবো, তবে তার আগে তোকে চোখ বন্ধ করতে হবে। ওকে, এই যে করলাম, এখন বলো। তর শুনছে না বলে বোন আমার দ্রুত চোখ বন্ধ করে ফেলল। আমি যতক্ষণ না বলবো চোখ খুলবি না। আমি এই বলে চুড়িগুলো আস্তে করে হাতে নিলাম। আচ্ছা, তুমি তাড়াতাড়ি করো ভাইয়া। আমি চুড়িগুলো রোদেলার মুখের সামনে এনে চুড়ির ঝুমুর ঝুমুর শব্দ করতে লাগলাম। চুড়ির শব্দ শুনে তখনই রোদেলা তার চোখ খুলে ফেলল, আর চুড়িগুলো দেখে বোন আমার, ও ও মা, লাল চুড়ির। হুম, তোর জন্য। কি সুন্দর চুড়িগুলো। হুম, লাভ ইউ ভাইয়া, এই বলে আমাকে জড়িয়ে বলল, পাগলি, নে চুড়িগুলো পর, এখন দেখি কেমন লাগে আমার বোনকে। তারপর রোদেলা চুড়িগুলো পরল। ভাইয়া, কেমন লাগছে আমাকে? খুব সুন্দর মানিয়েছে তোর হাতে। দেখতে হবে না হাতটা কার বোনের, তাই না? দুষ্টামি অনেক হয়েছে, শোন, তোর সব বেতন পরিশোধ করে দিছি। সত্যি বলছো ভাইয়া? হুম রে পাগলি, সত্যি বলছি। শোন, তোকে কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে। হুম ভাইয়া, অবশ্যই ভালো রেজাল্ট করব। যাও এখন ফ্রেশ হয়ে নাও, দুজনে একসাথে খাবার খাবো। তুমি এখনো খাওনি? না, আমার লক্ষ্মী বোনের জন্য অপেক্ষা করতেছিলাম। এই জন্য তোমাকে এত ভালোবাসি। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে 5 মিনিট দাও, আমি 10 মিনিটে আসতেছি। এই বলে এই বোন চলে গেল। বোন দেখে আমার চরম দুষ্ট হয়ে গেছে। তারপর খাবার খাওয়ার পর ফোনের সিমগুলো যত্ন সহকারে মানি ব্যাগের ভিতরে রেখে দিলাম, কারণ ফোন তো নেই। এদিকে ফারিয়া বাসায় এসে না খেয়ে তার রুমে চলে গেল। তার বাবা তাকে আজ বকেছে, এজন্য ফারিয়া রেগে আছে। তার বাবার প্রতি কোনো রাগ নেই, রাগ শুধু আমার উপর, কারণ বকা খেয়েছে আমার জন্য। ফারিয়া শুধু ভাবছে কিভাবে আমার সাথে প্রতিশোধ নিবে। এখন ভিউয়ার্সরা ভাবতেছেন ফারিয়ার এত রাগ কেন। আমি আপনাদের বলি, ফারিয়ার রাগার যথেষ্ট কারণ আছে, কারণ ওর সাথে আমি যা করেছি তা ওর দিক থেকে রাগ করাটা সম্পূর্ণ যুক্তিযুক্ত। তবে আমার দিক থেকে আমি যা করেছি সেটিও আমার দিক থেকে যুক্তিগত।
পূর্বে আমার মধ্যে কি হয়েছিল তা আপনারা সময় মতো জানতে পারবেন। চলেন গল্পে ফিরি। পরের দিন সকাল সকাল আমি অফিসে রওনা দিলাম, কারণ দেরি হলে আর হয়তো চাকরি থাকবে না, তাই দ্রুত অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর দেখি সকলে মিলে আড্ডা দিচ্ছে, তাদের মধ্যে সুজাতাও রয়েছে, কিন্তু সকলে কাজ বাদ দিয়ে আড্ডা দিচ্ছে কেন বুঝতে পারছি না। যাই হোক, আমি তাদের সামনে গেলাম। এই তো এসে গেছে মিস্টার আলাউদ্দিন। হাই, সকলে কেমন আছো? এই তো ভালো, তুমি? আমিও ভালো, কিন্তু কথা হচ্ছে সকলে কাজ বাদ দিয়ে আড্ডা দিচ্ছেন যে। আড্ডা দিচ্ছি কারণ ম্যাডাম এখনো আসেনি। ও, কেন আসেনি? কেন আসেনি জানি না। ভাই, এসব বাদ দিয়ে আপনি ফারিয়া ম্যাডাম আর আপনার কাহিনী কি সেটা বলেন। হুম, ঠিক সেটাই বলেন। না, এখন না, এখনো সময় হয়নি। এই যে মিস্টার, এটি কিন্তু ঠিক না। আপনি কালকে আমাকে বলেছেন আপনি বলবেন আজ। আমাদেরও বলেছিল বলবে। সরি, একটু মিথ্যা বলেছি সবাইকে, তবে এটি সত্য, একদিন আপনাদের সবাইকে বলবো। এটি কিন্তু ঠিক করছেন না। আরে বাদ দিন, বলবো তো বলছি। এখন চলুন যার যার সিটে যাই, ম্যাডাম যখন তখন আসতে পারে, এরকম গোল মিটিং করতেছে দেখলে খবর আছে। হুম, ঠিক বলেছেন, চলেন যার যার সিটে যাই। হুম। তারপর আমরা যার যার সিটে গিয়ে বসলাম। আমি সুজাতার পাশে বসে কাজ শিখতে লাগলাম। আচ্ছা, ম্যাডামের সাথে আপনার কাহিনী কি বললেন না কেন? আরে বাদ দিন, বলবো সময় মতো, আপনি আমাকে একটি কথা বলেন তো। কি কথা? আপনি কি প্রেমে সেকা টাকা খাইছিলেন নাকি, যার জন্য একা একা চুপচাপ থাকতেন? প্রেম কি তাই বুঝলাম না, আবার ছেকা মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কখনো প্রেম করেননি? না, করিনি। আমি ঘাড় ব্যাকা করে সুজাতার মুখের দিকে তাকালাম। ঠিক তখনই ফারিয়া অফিসে ঢুকলো আর আমাদের দিকে তাকালো। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? সুজাতা আমার তাকিয়ে থাকার ভাব দেখে হাসতে লাগলো। না, আমি দেখতেছি, এ যুগের মেয়ে নাকি প্রেম করেনি, বিষয়টি খুবই রহস্যজনক। আমি ফারিয়ার দিকে তাকিয়ে থেকে বললাম, জি আমাকে দেখুন, আমি সিঙ্গেল। বিশ্বাস হচ্ছে না, আমি তো ভাবতাম শুধু ফেসবুক ব্যবহারকারী মেয়েরা সিঙ্গেল, কারণ তাদের বয়ফ্রেন্ড নেই বলে ফেসবুকে এসে বয়ফ্রেন্ড খোঁজে। আপনার কি কি ফেসবুক আইডি আছে? আমাদের হাসাহাসি দেখে রাগে ফুলতে ফুলতে ফারিয়া তার রুমে চলে গেল। ফারিয়া রুমে গিয়ে রাগে ফুলতে লাগলো আর ভাবতে লাগলো আমাকে কিভাবে শায়েস্তা করবে। সত্যি বলতে ফারিয়ার মনে আমার জন্য একটুও ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। ভালোবাসাটা জন্মাবে তবে সেটি অনেক দেরিতে। এদিকে না, আমার কোনো আইডি নেই, তবে হ্যাঁ, মেয়েদের সম্পর্কে এমন ধারণা ঠিক না। হুম। আরে মজা করলাম, আমি নারী জাতিকে অনেক মর্যাদা করি, কারণ তারা মায়ের জাত। ধন্যবাদ। হুম, আমি আর সুজাতা বসে বসে গল্প করছিলাম আর কাজ শিখতেছিলাম। ঠিক তখন পিয়ন আসলো। স্যার, আপনাকে ম্যাডাম ডাকে। আজকে আবার ডাকে কেন জানি না, আপনাকে এখনই যেতে বলছি, পিয়ন এই বলে চলে গেল। দেখি আজ আবার কি বলে। হুম, সাবধানে। ভাই, আজ আবার ডাকে কেন? গিয়ে দেখি কি বলে। আপনার কপালটা খারাপ। হুম, পোড়া কপাল, থাকেন দেখি কি বলে। তারপর ম্যাডামের রুমে আসলাম। ম্যাডাম আসবো? হুম, আসুন। এই যে অফিসে ভর্তি হয়েছি না, এখন পর্যন্ত ফারিয়া কখনো আমাকে বসতে বলেনি, আজকেও বলল না। ম্যাডাম আমাকে ডেকেছেন? অফিসে কাজ বাদ দিয়ে এত হাসাহাসি কিসের? কখন হাসাহাসি করলাম ম্যাডাম? আবার মুখের উপর কথা বলে, আমি নিজের চোখে দেখেছি আপনি কাজ বাদ দিয়ে সুজাতার সাথে মধুর গল্পে আচ্ছন্ন ছিলেন। আসলে ম্যাডাম, কাজের মধ্যে একটি কথাতে হাসতেছিলাম। এটি হাসাহাসির জায়গা না, কাজ করতে ভদ্রভাবে করবেন, নিয়ম মেনে কাজ করবেন। জি ম্যাডাম, আর হাসাহাসি করব না। হুম, মনে থাকে যেন। হুম ম্যাডাম, মনে থাকবে। এখন আমি আসি ম্যাডাম। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন। কেন ম্যাডাম? কেন, আপনাকে বলতে হবে, দাঁড়িয়ে থাকতে বলেছি, দাঁড়িয়ে থাকুন। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু কেন দাঁড়িয়ে আছি জানি না, হয়তো সুজাতার সাথে হেসে হেসে কথা বলছি বলে। দাঁড়িয়ে থাকাটা আমার শাস্তি, 10 মিনিট দাঁড়িয়ে আছি। তারপর ম্যাডাম আমাদেরকে তাকিয়ে বলল, এই চেয়ারটা নিয়ে ওইখানে যান। কেন ম্যাডাম?
আর একবার যদি প্রশ্ন করেন তাহলে আপনার খবর আছে। আমি আর কিছু না বলে চুপচাপ চেয়ার নিয়ে রুমের এক পাশে চলে গেলাম ম্যাডামের কথা মতো। আর এদিকে বাইরের সকলে ভাবতে লাগলো ভিতরে আমি এতক্ষণ কি করি। আমি চেয়ার নেওয়ার পর ফারিয়া বলল, চেয়ারে চুপচাপ বসে থাকুন। আমি চুপচাপ বসে পড়লাম, কিছু বললাম না। কিন্তু ফারিয়ার এইসব করার আগা মাথা কিছুই বুঝলাম না, আমাকে বসিয়ে রেখে নিজে তার কাজ করতে লাগলো। আরও আধা ঘন্টা নীরবে বসে থাকলাম, কিন্তু ফারিয়া আর কিছু বললো না। কিন্তু আমার চোখ হঠাৎ ফারিয়ার চোখের মায়ায় আটকে গেল। ফারিয়ার চোখগুলো টানা হরিণের চোখের মতো, এত সুন্দর চোখ। ওর চোখের দিকে আমি ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম যখন আমাদের রিলেশন ছিল। তাই আমি এক নজরে সে আগের মতো গালে হাত রেখে নীরবে ফারিয়ার দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর ফারিয়া বিষয়টি বুঝতে পারে, আমি সে আগের মতো ওর দিকে তাকিয়ে রয়েছি। তাই ফারিয়া আর কাজে মনোযোগ দিতে পারছিল না, এদিক ওদিক করছিল যাতে আমার দৃষ্টি পড়ে। কিন্তু ফারিয়া খুব ভালো করেই জানে আমি কিভাবে ওর চোখের দিকে তাকিয়ে থাকতাম। ফারিয়া আর সহ্য করতে না পেরে সিট থেকে উঠে আমার কাছে আসলো। কি ব্যাপার, কি হচ্ছে এটা? আমার ধ্যান ভাঙলো। কি হচ্ছে ম্যাডাম? কিছু বুঝছেন না? আমার দিকে তাকিয়েছিলেন কেন? কোথায় ম্যাডাম? আমি তো আপনার পাশে থাকা ওই চমকপ্রদ কলমটির দিকে তাকিয়েছিলাম। ম্যাডাম, কলমটা কত দিয়ে কিনছেন? এখন কি বলবি রে? তুই কলমের দিকে তাকিয়েছিলি? হুম, আপনার দিকে তাকাবো কোন দুঃখে, কেমন লাগে দেখো এখন। যান, আপনি আমার সামনে থেকে। আমি এই কথাটি শোনার জন্য অপেক্ষা করছিলাম, শোনা মাত্রই আমি দ্রুত রুম থেকে বের হয়ে আসলাম। আমি দ্রুত বেরিয়ে যাওয়া দেখে ফারিয়া অবাক চোখে তাকিয়ে আছে। যাই হোক, এক ঘন্টা পর বাইরে এসে দেখলাম আরেকটা ঘটনা। সব স্টাফ দাঁড়িয়ে আছে আর খুব কাছ থেকে আমাকে দেখতে লাগলো। লে হালুয়া, ভিতরে ছিলাম এক বিপদে, বাইরে আবার আরেক ঝামেলা। ফারহাদ ফেরদৌস ভাই, কি হচ্ছে এগুলা? না দেখতেছি আজকে কোথায় কোথায় থাপ্পড়ের দাগ রয়েছে। এই এক ঘন্টা ধরে ভিতরে কি করলেন বলেন তো? আরে কিছু না ম্যাডাম, শুধু আমাকে ভিতরে বসিয়ে রেখেছিল। শুধুই কি বসিয়ে রেখেছে নাকি অন্য কিছু করছে? আরে কি বলছেন এগুলো? কি হচ্ছে এখানে? হঠাৎ ফারিয়া রুম থেকে বাইরে বের হয়ে বলল। ফারিয়া দেখলো সকলে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কি হলো বলুন, সকলে এখানে কি করছেন? না ম্যাডাম কিছু না, এই একটু কথা বলছিলাম। হুম ম্যাডাম। ফারিয়া আমার দিকে কেমন যেন চোখ করে যেন তাকালো, তারপর বলল, ওহো আচ্ছা আপনারা শুনুন, কালকে আমাদের সকলের কুয়াকাটে যেতে হবে, অফিসের কাজে সাথে ভ্রমণ, 10 দিনের সফর, তাই সকলেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন। আচ্ছা ম্যাডাম, হঠাৎ ভ্রমণ আবার অফিসের কাজ আবার কুয়াকাটা, বিষয়টা কেমন জানি লাগলো আমার কাছে। কখন ম্যাম? হুম, কালকে সকাল 10টার মধ্যে সকলে চলে আসবেন, তবে এই ভ্রমণে অফিস স্টাফ বাদে বাইরের কেউ এলাও না। এই বলে ফারিয়া তার রুমে চলে গেল। আর এদিকে সকলে তো খুব খুশি, কারণ ভ্রমণে যাবে তাও 10 দিনের জন্য, অফিস থেকে সব খরচ। আমিও অনেক খুশি হলাম, তবে ছোট বোনকে নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু বাইরের কেউ তো এলাও না। যাই হোক, বোনকে বলবনি অফিসের কাজে বাইরে যাব, ভ্রমণের কথা শুনলে মন খারাপ করবে। তারপর ছুটির সময় আমি ফরহাদ ভাইয়ের কাছে গেলাম সাহায্যের জন্য, কারণ 10 দিনের জন্য বাইরে যাচ্ছি, বাসায় কিছু টাকা না দিয়ে গেলে বাবা মা বোন খাবে কি? ফরহাদ ভাই আমার একটু সাহায্য করবেন? কি সাহায্য বলুন? আসলে বাইরে যাচ্ছি অনেক দিনের জন্য, তাই বাড়িতে কিছু টাকা দেওয়ার দরকার ছিল, কিছু টাকা ধার দিবেন? না দেব না। মুখের উপর না করে দিবে ভাবতে পারিনি, মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে আমি আসি। আপনাকে আমি টাকা দেব কেন? ভাই বলে ডাকছি আপনাকে, আর আপনি কিভাবে এসে টাকা চাচ্ছেন? আমাকে কিছু টাকা ধার দিবেন? বুঝলাম উনি রাগ করছে, আমি ওভাবে টাকা চেয়েছি বলে। বলুন কত টাকা লাগবে। আমি ফরহাদ ভাইকে গিয়ে জড়িয়ে ধরলাম, আর আমার চোখ দিয়ে অঝরে পানি বের হতে লাগলো। আরে কান্না করছেন কেন, বলুন কত টাকা লাগবে। 5000 হলে হবে। ওকে। ফরহাদ ভাই 5000 টাকা বের করে দিল। তখনই আবার ফেরদৌস ভাই এসে, ওহো আমি তাহলে কারো ভাই না? এভাবে বলছেন কেন, আপনি তো আমারও ভাই। যদি ভাই হতাম তাহলে আমার কাছে এসে টাকা চাইতেন? সরি ভাই, পরের বার চাবো। ফরহাদ ভাই হেসে দিল। ধরুন। ফেরদৌস ভাই আরো 5000 বের করে আমার হাতে দিল। আরে আমার এত টাকা লাগবে না। ধরুন বলছি। এক প্রকার জোর করে আমাকে টাকাগুলো দিল।
আর বলে দিল দুজনে টাকা ফেরত দেওয়ার কথা বললে খবর আছে। খুশিতে আমার চোখে পানি টলমল করছে, খুশিতে আমার চোখের পানি টলমল করতে লাগলো। এরকম সহপাঠীদের সাথে কাজ করলে, এদের মতো ভাই থাকলে পৃথিবীটা কত সুন্দর লাগে, বেঁচে থাকতে ইচ্ছা করে তখন। যাই হোক, টাকাগুলো নিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে বোন বাবা মাকে বোঝালাম অফিসের কাজের জন্য বাইরে যাব। তাদেরকে 5,000 টাকা দিলাম আর 5,000 টাকা আমার কাছে রাখলাম। রোদেলাকে বললাম এই কয়দিন কলেজে না যেতে, বাবা মায়ের কাছে থাকতে বললাম। আর সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় বোনের কান্না দেখে আর আসতে ইচ্ছা করছিল না, তবুও চলে আসলাম। বোনটা এমনই, আমি কোথাও গেলে কান্না শুরু করে দেয়। যাই হোক, অফিসের সামনে এসে দেখি সকলে এসে হাজির, শুধু আমি দেরিতে আসছি। আর হ্যাঁ, ফারিয়ার প্রিয় কালার নীল রং, এর পাঞ্জাবি পরে আসছি। কিন্তু ফারিয়া আমার দিকে একবার তাকে আর তাকালো না। যাই হোক, খারাপ লাগলেও আমি যাওয়াতে বাস চলা শুরু করলো। আমার পাশে সুজাতা এসে বসেছে, আর এটি দেখে ফারিয়ার রাগে ফুলতে লাগলো। আর ফারিয়া একা আমার পাশের বিপরীত সিটে বসেছে। পুরো একটা বাস, যাত্রী মাত্র 7 জন। আমরা সকলে একত্রে হলাম, মানে পাশাপাশি বসলাম। ভ্রমণটাকে মজাদার করতে সকলে একত্র হয়ে মজা করতে লাগলাম। বিশেষ করে সুজাতা বারবার আমার গায়ে ঢলে পড়ছিল, আর ফারিয়া তা দেখে রাগে অন্যদিকে তাকিয়েছিল, মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছিল। যে ফারিয়া আমার আশেপাশে কোনো মেয়েকে আসতে দিত না, সে ফারিয়ার সামনে এগুলো হচ্ছে। আশা করি বুঝতে পারছেন কি পরিমাণ রাগ করছে ফারিয়া। যাই হোক, অবশেষে আমরা কক্সবাজার চলে আসলাম। সেখান থেকে জাহাজে উঠলাম সেন্ট মার্টিন যাওয়ার জন্য। কিন্তু পানি দেখে আমি অনেক ভয় পাই, কারণ আমি সাঁতার জানি না। ফারিয়া জানে এটি, আপনাদের বলে রাখি এটি কোনো অফিসিয়াল ট্রিপ ছিল না, এটি ছিল ফারিয়ার সাজানো একটি ট্রিপ। শুধুমাত্র আমাকে শিক্ষা দেওয়ার জন্য ফারিয়া এই ট্রিপটি প্ল্যান করেছে। চলেন দেখি ফারিয়া কি করে আমার সাথে। তবে হ্যাঁ, আপনারা কেউ ফারিয়ার উপর রাগ করবেন না, কারণ গল্পের আসল মানে প্রধান কাহিনী একটু পরেই ঘটবে। আর যারা ভাবছেন গল্পটি আর কিছু পর্ব হয়ে শেষ হয়ে যাবে, তবে তারা শুনে রাখুন, গল্পটি অনেক বড়, অনেক কাহিনী নিয়ে সংগৃহীত, ধীরে ধীরে বুঝবেন। সাথে থাকুন, অনেক ভালো লাগবে আপনাদের। যাই হোক, জাহাজে ওঠার পর আমরা সকলে মিলে জাহাজের কিনারা এসে উপর থেকে নিচের পানি দেখতেছিলাম। তীর থেকে অনেক দূরে চলে আসছি, তখন অনেক ক্লান্ত লাগছে আমার, চলেন রেস্ট নিই। চলেন সকলে। তারপর সকলে রেস্ট নিতে যেতে লাগলো। কি হলো, আপনি আসছেন না কেন? আপনারা যান, আমার অনেক ভালো লাগছে, সত্যি আমার অনেক ভালো লাগতেছিল। আচ্ছা থাকেন, আমরা গেলাম। আমি জাহাজের কিনারার দৃশ্য দেখতে থাকি। আমার পিছনে একটু দূরে ফারিয়া দাঁড়িয়েছিল। বাকি সকলে একটু আড়ালে যাওয়ার পর ফারিয়ার মুখে হাসি ফোটে, কারণ ফারিয়া এই সময়টার জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই, ফারিয়া আমাকে মেরে ফেলার চিন্তা করছিল। তবে এই পরিকল্পনাটা করেছে আবেগের বশে, ফারিয়া নিজেও জানে না সে কি করছে। যাই হোক, সুযোগ বুঝে আশেপাশে কেউ নেই দেখে তখন ফারিয়া চুপি চুপি দৌড়ে সোজা আমার কাছে এসে খুব জোরে আমাকে ধাক্কা দিল, যাতে আমি জাহাজ থেকে সমুদ্রে পড়ে যাই, কারণ ফারিয়া জানতো আমি সাঁতার জানি না। ধাক্কা খেয়ে আমি ছিটকে গিয়ে জাহাজের কিনারায় থাকা রডের সাথে আমি একটি বাড়ি খাই। বাড়ি খেয়ে আমি রডের উপর দিয়ে সমুদ্রে পড়ে গেলাম। সমুদ্রে পড়ে যাবার সময় আমি মা বলে একটি চিৎকার দিই। সমুদ্রে পড়ে যাওয়ার সময় নিচ থেকে একটি মুহূর্তের জন্য আমার দৃষ্টি উপরে যায়। উপরে আমি স্পষ্ট দেখতে পাই ফারিয়া ম্যাডাম দাঁড়িয়ে আছে আর হাসতেছে, কিন্তু আমার মা বলে চিৎকার দেওয়াটা ফরহাদ ফেরদৌস ভাইরা শুনতে পায়। এই আলাউদ্দিন ভাই, মা বলে চিৎকার দিল মনে হলো? আমার তো তাই মনে হলো। চল তো গিয়ে দেখি। তারপর ফরহাদ আর ফেরদৌস ভাই দৌড়ে আসতে লাগলো। আমার চিৎকারটা জাহাজের অন্য সকলের কানেও পৌঁছেছে। এদিকে আমি উপরে ফারিয়াকে দেখতে থাকা অবস্থায় পানিতে পড়লাম। পানিতে পড়ার পর আমি শত চেষ্টা করছিলাম উপরে ভেসে থাকতে, কিন্তু তা পারছিলাম না। গভীর পানি একটি বাচ্চা শিশুর মতো আমি হাবুডুবু খাচ্ছিলাম। আমার বা পাটি নড়াতে পারছি না, উপরে রডের সাথে বাড়ি খেয়ে পা অবাস হয়ে গিয়েছে। ভেসে থাকতে চেষ্টা করছিলাম আর আমি জাহাজ থেকে দূরে সরে যেতে লাগলাম। এদিকে ফারহাদ আর ফেরদৌস ভাই এসে দেখে আমার জায়গায় ফারিয়া ম্যাডামকে দাঁড়িয়ে থাকতে। আমাকে দেখতে না পেয়ে ওনারা দ্রুত ম্যাডামের পাশে এসে দেখে ম্যাডাম নিচে তাকিয়ে হাসতেছে, আর ওনারাও নিচের দিকে তাকিয়ে দেখে আমি নিচে সমুদ্রের পানিতে পড়ে রয়েছি। ফারহাদ আর ফেরদৌস ভাই কোনো কিছু না ভেবে দ্রুত সেখান থেকে পানিতে লাফ দেয়। এটি দেখে ফারিয়া অবাক চোখে তাকিয়ে রয়েছে। ফারহাদ আর ফেরদৌস ভাই লাফ দেওয়া দেখে অন্যরা দ্রুত সেখানে আসে, আর তারা দ্রুত গোল গোল টায়ারের মতো কি যেন যেটি মানুষকে পানিতে ভাসিয়ে রাখে সেটি ফেলে দেয়। এদিকে আমি ফারহাদ আর ফেরদৌস ভাইয়ের কাছ থেকে অনেকটা দূরে ছিলাম। আমি আর বেশিক্ষণ ভেসে থাকতে পারছিলাম না। আমি ধীরে ধীরে পানিতে ডুবে যেতে থাকি। পানিতে ডুবে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি দেখতে পাই ফারহাদ আর ফেরদৌস ভাই আমার কাছে আসার চেষ্টা করছিল।
কিন্তু সমুদ্রের ঢেউয়ের জন্য তারা দ্রুত আমার কাছে আসতে পারছিল না। তারপর আমার আর কিছু মনে নেই। হ্যাঁ, আমি পানিতে ডুবে যাই, কিন্তু অবাক করে দিয়ে যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে সমুদ্রের মধ্যে ছোট্ট একটি স্পিড বোর্ডে আবিষ্কার করলাম। আর ফরহাদ ভাই আমার পেটে চাপ দিচ্ছিল, আমার মাথা ছিল ফরহাদ ভাইয়ের কোলে। আমি কাশি দিয়ে উঠলাম, আমার নাক মুখ দিয়ে পানি বের হতে লাগলো।
আমি পানিতে ডুবে যাই। কিন্তু অবাক করে দিয়ে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে সমুদ্রের মধ্যে ছোট্ট একটি স্পিড বোর্ডে আবিষ্কার করলাম। আর ফরহাদ ভাই আমার পেটে চাপ দিচ্ছিল, আমার মাথা ছিল ফরহাদ ভাইয়ের কোলে। আমি কাশি দিয়ে উঠলাম, আমার নাক মুখ দিয়ে পানি বের হতে লাগলো। এই আলাউদ্দিনের জ্ঞান ফিরেছে, দেখি দেখি ভাই আপনার এখন কেমন লাগছে। ফরহাদ ভাই আমার কাছে এসে বুঝলাম, আমার বুঝতে বাকি রইল না, ফরহাদ আর ফেরদৌস ভাই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। আমি ফরহাদ আর ফেরদৌস ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম, আপনারা না থাকলে আমি এখন আর পৃথিবীতেই থাকতাম না। আমি জড়িয়ে কান্না করতে লাগলাম। আরে কান্না করছেন কেন, আমরা না আপনার ভাই, ভাইদের চোখের সামনে এক ভাই মরে যাবে, এটি কি হতে পারে? এটি হতে দেই কিভাবে বলুন। আরে এখন আর কান্না করতে হবে না, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনার কিছু হয়নি। আপনাদের মতো ভাই থাকলে আমার কিছু হবে না। ঠিক বলছেন, আপনি অনেক ভাগ্যবান, কারণ উত্তল সমুদ্রে লাভ দিয়ে ওনারা আপনাকে বাঁচানোর জন্য আমরা দূর থেকে সব দেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনারা না আসলে ওনাকে নিয়ে তো জাহাজে ওঠা পসিবল ছিল না। আরে এটি আমাদের কর্তব্য ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না, তবে এই জীবনে আমি আপনাদের কাউকে কখনো ভুলবো না। আপনাদের ঋণ আমি এই জীবন দিয়েও শোধ করতে পারবো না। আপনাকে ঋণ শোধ করতে হবে না, খালি বেশি কথা বলে। এখন বলেন জাহাজ থেকে পড়লেন কিভাবে? এটি তুই জিজ্ঞেস করছিস? কিভাবে পড়েছে মানে, ফারিয়া ম্যাডাম ধাক্কা দিয়ে ফেলেছেন, দেখলি না কিভাবে হাসতেছিল ওনাকে ফেলে দেওয়ার পর। ঠিক বলছিস, চল জাহাজে ফারিয়াকে দেখে নিচ্ছি। না আপনারা কেউ প্লিজ কাউকে বলবেন না যে ফারিয়া আমাকে ধাক্কা দিয়ে ফেলেছেন। কেন বলবো না? না বলবেন না, কোনোদিন বলবেন না, সব আমি বলবো পরে, সবার সামনে যা বলার আমি বলবো। আপনি এমন করো বুঝি না, সবকিছু নীরবে সহ্য করেন কেন? সব বলবো আপনাদের, আপনারা শুধু বলুন, আপনারা কিছু বলবেন না। আচ্ছা বলবো না, তবে কারণ আমাদের বলতেই হবে। আচ্ছা বলবো। তারপর আমরা আবার জাহাজে উঠি, জাহাজের গায়ে ঝুলে থাকা সিঁড়ি বেয়ে। আমার উঠতে কষ্ট হচ্ছিল, কারণ বাপা বোধহয় মুচকে গিয়েছে আমার। জাহাজে ওঠার পর সকলে আমাকে ঘিরে দাঁড়ালো, সবার মুখে একটি কথাই, আমি কিভাবে পড়ে গেলাম। আমি ফারিয়ার দিকে তাকাচ্ছিলাম, কিন্তু ফারিয়া আমার চোখের দিকে তাকাচ্ছিল না। কিভাবে পড়ছি আমি তা শোনার জন্য ফারিয়া অপেক্ষা করছে। আমি যদি সত্যটা বলে দেই তাহলে ফারিয়া কি করবে বুঝতে পারছি না। আমি তখন সবার একটি প্রশ্নের উত্তর দিলাম। আমি জাহাজের আরো কিনারায় যাবার জন্য পা বাড়ালে সামনে পড়ে থাকা পানিতে পা পড়ে যায় আমার, আর আমার পা পিছলে গিয়ে আমি জাহাজ থেকে পড়ে যাই। আমি ফারিয়ার দিকে তাকিয়ে কথাগুলো বললাম, কথাটি শুনে ফারিয়া আমাদেরকে তাকালো। একটু দেখে পা বাড়াবেন না, যদি আজ আপনার কিছু হয়ে যেত তাহলে আপনারা বাবা মাকে আমরা কি জবাব দিতাম? ফরহাদ আর ফেরদৌস ভাই থাকতে আমার কিছু হবে না। আমি ফরহাদ আর ফেরদৌস ভাইয়ের দিকে তাকিয়ে বললাম। ফারিয়া কিছু না বলে ও আড়ালে চলে গেল। হইছে, এখন বিশ্রাম নিন। নুসরাত, তোমার বাবাই তেল মালিশ করে দাও, পাটা মনে হয় মুচকে গিয়েছে। অবশ্যই। তারপর সকলে মিলে আমার সেবা যত্ন করতে লাগলো, কিন্তু কেউ আমার ভিতরে জ্বলতে থাকা আগুনের পাহাড় দেখতে পেল না, কারণ আমাকে মারতে চেয়েছিল। একটা সময় যে আমাকে প্রচণ্ড ভালোবাসত, আমার সামান্য কেটে গেলে যে মেয়ে অস্থির হয়ে যেত, আজ সে আমাকে মারতে চেয়েছে। যাই হোক, আমরা সেন্ট মার্টিন আসার পর সকলে বিশ্রাম নিতে গেল, কারণ পৌঁছেছি এখানে রাত 8টায়। আমি ফরহাদ আর ফেরদৌস ভাই এক রুমে একসাথে ছিলাম। এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পর 9টার সময় আমি বাইরে গেলাম, ফেরদৌস ভাইয়ের আনা গিটারটা নিয়ে। পায়ে ব্যথা তবুও গেলাম। কোথায় যাচ্ছেন? তীরে যাচ্ছি, সমুদ্রের ঢেউয়ের সাথে কথা বলতে। যান, আমরাও আসতেছি কথা বলার জন্য। ওকে, আসতে থাকুন, আমি যাচ্ছি। এই বলে আমি ধীরে ধীরে সমুদ্রের তীরে এসে দেখি ফারিয়া একা একা সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে। আমি ফারিয়াকে দেখে এক হাতে গিটার আর এক হাতে পাশের টেবিলে পড়ে থাকা ফল কাটা ছুরি নিয়ে ফারিয়ার দিকে যেতে লাগলাম। কি ভাবছেন, ছুরি দিয়ে ফারিয়াকে মারবো? আরে না, মারবো না। আমি ছুরিটি হাতে নিয়ে ফারিয়ার পিছনে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, যে ছেলেটার একটু যন্ত্রণায় যে মেয়েটি অসরে কান্না করত, আজ সেই মেয়েটি সেই ছেলেটিকে মেরে ফেলতে চেয়েছিল। আমি পিছনে দাঁড়িয়ে কথাগুলো বললাম। ফারিয়া তাকিয়ে দেখলো আমি দাঁড়িয়ে রয়েছি, আমাকে দেখা মাত্রই চলে যাচ্ছিল। তখন বললাম,
যেও না, এক মিনিট কথা বলতে চাই। ফারিয়া দাঁড়িয়ে গেল। কি বলবেন বলেন? আমি এক মিনিট আগের ফারিয়ার সাথে কথা বলতে চাই। মরে গিয়েছে আগের ফারিয়া, নেই সেই আগের ফারিয়া। রাতের অন্ধকারে চার দেয়ালের মধ্যে চোখের জল ফেলতে ফেলতে সেই ফারিয়া মরে গেছে। জানি অনেক কেঁদেছো তুমি, তোমার চোখের জলের সাথে ঝরে গিয়েছে আমার প্রতি তোমার ভালোবাসাটা, শুধু রয়ে গিয়েছে ঘৃণাটা, যে ঘৃণার জন্য আজ তুমি আমাকে মারতে চেয়েছিলে। ফারিয়ার মুখে কোনো কথা নেই। আমাকে মারতে চাও? একবার বলতে আমি নিজে থেকে তোমার কাছ থেকে চলে আসতাম, মেরে দিতে। কেউ জানতো না, কেউ বুঝতেও পারতো না। চুপ করে দাঁড়িয়ে আছি। আমি ফারিয়ার কাছে গিয়ে দাঁড়ালাম আর বললাম, এই নাও সরি, আমার হাতের রগগুলো কেটে দাও। বিশ্বাস করো, আমি একটুও শব্দ করব না। ওই যে দেখছো নারকেল গাছ, ওই গাছের আড়ালে বসে থাকবো যতক্ষণ না আমার মৃত্যু হয়। চোখ ভরা পানি নিয়ে ফারিয়া আমার দিকে তাকালো। ধরো আমাকে মেরে ফেলো, কেউ জানবে না কে মারছে আমাকে। ফারিয়া কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। চলে যাচ্ছ কেন? মেরে যাও আমাকে, আমি তোমার হাতেই মরতে চাই। আমি কান্না করতে করতে ওখানে বসে পড়লাম। ওখানে বসে বসে সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে কান্না করতে লাগলাম। কান্নার শব্দগুলো বিলীন হয়ে যাচ্ছিল সমুদ্রের ঢেউয়ের সাথে। কিছুক্ষণ পর খেয়াল করলাম, ফারহাদ, ফেরদাউস, নাবিলা, নুসরাত, সুজাতা সকলে আমার কাছে আসতেছে। আমি চোখের পানি মুছে গিটারটা নিয়ে বাজাতে লাগলাম। আমি ইউনিভার্সিটির জীবনে অনেক গান করেছি, গিটার বাজিয়েছি, গানের গলাটাও মোটামুটি ভালোই ছিল। আমার কাছে সকলে আসার পর, কি ব্যাপার, মনে সুখে গিটার বাজানো হচ্ছে দেখি? আমাদের ভয় পাইয়ে দিয়ে স্যার এখানে বসে বসে মনে সুখে গিটার বাজাচ্ছে। ভাই তাহলে মনের দুঃখে গিটারের তালে গান গেয়ে যাক। প্রথমত মনের সুখে না, মনের দুঃখে গিটার বাজাচ্ছি। অবশ্যই, গানের গলা যেমনই হোক। তো কি শুধু গিটার বাজামিনি নাকি গানও হবে সাথে? গান হতে পারে, তাহলে কি গান গাবো? গানের গলা কিন্তু ভালো না। ওকে, তারপর সেই প্রিয় গানটি ধরলাম, যে গানটি ফারিয়াকে শোনাতাম আমি ইউনিভার্সিটিতে। গিটারে তালে তালে গানটি গাওয়া শুরু করলাম। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, দুঃখ সুখের পাখি তুমি, তোমার খাঁচায় বুক সারা জীবন, নয়ন যেন দেখে তোমার এই মুখ, কণ্ঠে আমার দেও পাড়িয়ে সোহাগের মিলন মালা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, ভালোবাসার নদী তুমি, আমি তোমার দুই কূল, ফাগুন তুমি ফোটাও যে ফুল, আমি তোমার সেই ফুল, প্রেমের তরে শৈব বুকে লক্ষ কাটারো জ্বালা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। গানটি বলতে বলতে কখন যে আমার নয়ন বেয়ে পানি গড়িয়ে গিয়েছে বুঝতে পারিনি। বাহ, অসাধারণ! সকলে হাতে তালি দিতে দিতে বলল, আমাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফারিয়া শুনতেছিল। কি ব্যাপার, আপনার চোখে পানি কেন? ফারিয়া চলে যাচ্ছিল, তখন আমি বলে উঠলাম, আমার চোখে পানি কেন? এটির একমাত্র কারণ আপনাদের ফারিয়া ম্যাডাম। আমার এই কথাগুলো শুনে ফারিয়া দাঁড়িয়ে গেল। মানে? আপনাদের ফারিয়া ম্যাডাম ছিল আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস, যে জিনিসের মূল্য আমি দিতে পারিনি। মানে কি, সবকিছু খুলে বলুন ভাই। আমি গিটারটা বুকে জড়িয়ে নিয়ে, আপনাদের ম্যাডামের নয়নের প্রদীপ ছিলাম আমি,
আমরা ইউনিভার্সিটি জীবনে একসাথে পড়তাম। পরিচয়টা হয়েছিল আমাদের নবীন বরণ অনুষ্ঠানে। ও পড়তো ইংরেজি ডিপার্টমেন্টে, কিন্তু আমি ছিলাম অন্য ডিপার্টমেন্টে। কিন্তু নবীন বরণ অনুষ্ঠানে হঠাৎ আমাদের দেখা হয়। তারপর প্রথম দেখাতে অনেক ভালো লেগে গিয়েছিল ফারিয়াকে। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু কিন্তু কি কিন্তু আমি ছিলাম গরিব ঘরের ছেলে কিন্তু আমি ছিলাম গরিব ঘরের ছেলে ফারিয়াকে পাওয়ার কোনো যোগ্যতা আমার ছিল না। এদিকে ফারিয়াকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা একের পর এক ছেলে দেখতে থাকে, কিন্তু ফারিয়া পাগলিটা আমার জন্য সবাইকে কোনো না কোনোভাবে রিজেক্ট করে দেয়। তারপর কিন্তু কতজনকে রিজেক্ট করবে? এভাবে একদিন ফারিয়া ধরা পড়ে যায় তার বাবার কাছে। তার বাবা বুঝতে পারে যে তার মেয়ে ইচ্ছা করে সব ছেলেকে রিজেক্ট করছে। তখন ফারিয়া তার বাবাকে আমার কথা বলে, কিন্তু তার বাবা আমার পরিবারের কথা শোনার পর আমাকে সোজা না করে দেয়। অবশ্য পৃথিবীর প্রত্যেক বাবাই না করে দেওয়ারই কথা, কারণ আমার যে কিছুই ছিল না। কি দেখে তার মেয়েকে আমার হাতে দিবে? তারপর এদিকে ফারিয়াকে তার বাবা না করে দিয়ে ফারিয়াকে বাড়ি হতে বের হতে দিচ্ছিল না। ফারিয়া আমাকে ফোন করে কান্না করতে থাকে, বলে আমি যেন ওকে নিয়ে আসি, ওকে যেন আমি বিয়ে করি। তারপর কি বলুন? ফারিয়ার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে কান্না করছিল। আমরা দুজন দুজনে ছিলাম একজন, একে অপরকে এতটা ভালোবাসতাম, দুজনে কখনো আলাদা থাকতে হবে ভাবিনি। কিন্তু আমি ফারিয়াকে বিয়ে করে কি খাওয়াবো? বেকার ছেলে আমি, বাবার ঘাড়ে বসে খাই, সংসারের বাতি জ্বলে নিবে, এখানে কিভাবে আমার পাগলিটাকে খুশি রাখবো? তারপর কি হলো? তারপর ফারিয়ার বিয়ের আগের দিন রাত্রে আমরা দুজনে আমাদের ভালোবাসাকে সার্থক করতে বাসা থেকে বের হয়ে যাই, পালিয়ে যাবো দুজনে, এটি ঠিক করি। পিছনে নীরবে অসরে কান্না করতে থাকে ফারিয়া। তারপর কি হলো ভাইয়া? কিন্তু প্রভু চাচ্ছিল না আমরা এক হই। প্রভুর খেলার জন্য আমি পিছিয়ে আসি, ফারিয়া অপেক্ষা করতে থাকে মাঝরাতে আমাদের বলে রাখা জায়গায়। কিন্তু আমি ফারিয়ার কাছে যেতে পারলাম না, স্বার্থপরের মতো নিজের ভালোবাসাকে রেখে চলে আসি, আর ফারিয়া পাগলিটাকে আমার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু কেন আপনি ফিরে আসলেন ফারিয়াকে রেখে? রাতটি ছিল বুধবারের রাত, আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত। সেই রাতে দুইটি ঘটনা ঘটে। একটি হলো ফারিয়া আমার কাছে চলে আসে, আর ফারিয়ার কাছে যাওয়ার পথে আমার ফোনে একটি ফোন আসে। কার ফোন ছিল? সেই ফোনটি ছিল আমাকে ফিরে নেবার যন্ত্র। ফোনটির ওপাশের মানুষটির কথাগুলো আমাকে বাধ্য করেছিল আমার ভালোবাসাকে রেখে ফিরে আসতে। কে ছিল? কে ফোন করেছিল? আর ফোন করে কি বলেছিল যার জন্য আপনাকে ফারিয়াকে রেখে ফিরে আসতে হয়েছিল? ফোনটি করেছিল আমার মা। মা? পিছনে ফারিয়া অবাক হয়ে দাঁড়িয়ে সব শুনছিল। হুম মা, আমি প্রায় ফারিয়ার কাছে চলে এসেছিলাম, কিন্তু পকেটে থাকা ফোনটি বেজে ওঠে। ফোনটি বের করে দেখি মা ফোন করেছে। কলটি রিসিভ করতেই মা কান্না করতে করতে বলে ওঠে, বাবা তুই কোথায়, দ্রুত বাসায় আয়, তোর বাবা হার্ট অ্যাটাক করেছে। মার কথাটি শোনার পর আমি না কিছু সময়ের জন্য আমি ভুলে যাই আমি কেন এখানে এসেছিলাম। বাবার হার্ট অ্যাটাকের কথা শোনার সাথে সাথে আমি দৌড়ে বাসায় চলে আসি। অবাক চোখে সকলে আমার দিকে তাকিয়ে থাকলো। পিছনে ফারিয়া কথাটি শোনার পর বালিতে বসে পড়ে। আমার মনে হয় না পৃথিবীতে কোনো ছেলে তার বাবার হার্ট অ্যাটাকের কথা শোনার পর দাঁড়িয়ে থাকতে পারবে, তার কাজ নিয়েই থাকতে পারবে না, পারবে না কেউ, যতই কাজে বিজি থাকুক। বাবার অসুখের কথা শোনার পর কোনো ছেলে থাকতে পারবে না। তাই আমিও পারছিলাম না, দৌড়ে চলে আসছিলাম বাবার কাছে। আমার ভালোবাসাকে নিঝুম রাত্রে একা রেখে আমি চলে আসি। কিন্তু ভাইয়াকে আপনি তো ফোন করে ফারিয়াকে সবকিছু বলতে পারতেন। সেটাও পারিনি আমি, কারণ ওই যে বললাম আল্লাহ হয়তো চাচ্ছিল না আমরা এক হই। পাগলের মতো দৌড়ে আসার সময় আমার পকেট থেকে ফোনটা কোথায় যেন পড়ে গিয়েছিল। তাহলে তারপর কি হলো? আমি বাসায় এসে দেখি মা আর ছোট্ট বোনটা বাবার মাথায় পানি দিচ্ছে। আমি আর দেরি না করে বাবাকে কোলে করে উঠিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আসার পর পকেটে হাত দিয়ে দেখি ফোনটি নেই। বাবাকে ডাক্তাররা দেখতে থাকে। আমার হাতে তখনও সময় ছিল ফারিয়ার কাছে যাওয়ার। তাহলে গেলেন না কেন? আমি যেতে পারিনি। যাবার জন্য আমি পা বাড়ালে পিছন থেকে মা বলে ওঠে, বাবা তুই কোথায় যাচ্ছিস, এখানেই বসে থাক, তুই ছাড়া আমাদের কে আছে বল, আল্লাহর কাছে দোয়া কর তোর বাবা যেন ঠিক হয়ে যায়। এই বলে মা আমার হাতটি শক্ত করে ধরে রাখে। পাশে এসে ছোট বোন আমাকে জড়িয়ে ধরে বসে থাকে। আমি তখন আর পারিনি মার শক্ত করে ধরে রাখা হাতটি খুলে দিতে, পারিনি আমি বোনের বন্ধনকে ছাড়িয়ে দিতে, থেকে যেতে হয়েছে আমাকে। তারপর এদিকে আমাকে দেখতে না পেয়ে ফারিয়া আমার ফোনের উপর ফোন করতে থাকে, কিন্তু শুধু রিং হতেই থাকে, রিসিভ করার মতো কেউ নেই ফোনের কাছে।
ফারিয়া আমাকে ভুল বুঝতে থাকে, আমাকে প্রতারক ভণ্ড ভেবে অসরে কান্না করতে থাকে সেখানে বসে বসে। হ্যাঁ, আমি ভণ্ড, আমি প্রতারক। আমি সারা রাত ফারিয়া সেখানে বসে বসে কান্না করতে থাকে আর পথের দিকে তাকিয়ে ভাবছিল এই হয়তো আমি আসব। আমাকে ফোনে ফোন দিতে থাকে, কিন্তু আমার বাটন ফোন ছিল, দ্রুত চার্জ শেষ হয়ে আমার ফোনটি বন্ধ হয়ে যায়। নাম্বার বন্ধ পাওয়ার পর ফারিয়া কান্নার পরিমাণ বেড়ে যায়, ফারিয়ার কান্নার পরিমাণ বেড়ে যায়। আমি ভেঙে দিয়েছিলাম আমার প্রতি ফারিয়ার বিশ্বাসকে, কষ্ট দিয়েছি ওর কোমল মনে, কাঁদিয়েছি অঝরে আমি ওকে। এদিকে আমাকে দেখতে না পেয়ে ফারিয়া আমার ফোনের উপর ফোন করতে থাকে, কিন্তু শুধু রিং হতেই থাকে, রিসিভ করার মতো কেউ নেই ফোনের কাছে। ফারিয়া আমাকে ভুল বুঝতে থাকে, আমাকে প্রতারক ভণ্ড ভেবে অসরে কান্না করতে থাকে সেখানে বসে বসে। হ্যাঁ, আমি ভণ্ড, আমি প্রতারক। আমি সারা রাত ফারিয়া সেখানে বসে বসে কান্না করতে থাকে আর পথের দিকে তাকিয়ে ভাবছিল এই হয়তো আমি আসব। আমাকে ফোনে ফোন দিতে থাকে, কিন্তু আমার বাটন ফোন ছিল, দ্রুত চার্জ শেষ হয়ে আমার ফোনটি বন্ধ হয়ে যায়। নাম্বার বন্ধ পাওয়ার পর ফারিয়া কান্নার পরিমাণ বেড়ে যায়, ফারিয়ার কান্নার পরিমাণ বেড়ে যায়। আমি ভেঙে দিয়েছিলাম আমার প্রতি ফারিয়ার বিশ্বাসকে, কষ্ট দিয়েছি ওর কোমল মনে, কাঁদিয়েছি অঝরে আমি ওকে। কিন্তু আপনি তো পরে ফারিয়ার কাছে যেতে পারতেন, যেহেতু ফারিয়া ওখানে সারা রাত ছিল। তাও পারিনি আমি, কারণ বাবাকে দেখার পর ডাক্তার আমাদের কাছে এসে বলে, শুনুন, এবারের মতো আপনাদের বাবা বেঁচে গিয়েছে, খেয়াল রাখবেন উনি যেন কোনো বিষয় নিয়ে আর চিন্তা না করেন। আচ্ছা, আমার বাবা এখন কেমন আছে? ভালো আছে, কিন্তু কিন্তু কি? আপনার বাবা আর বিছানা থেকে উঠতে পারবে না, উনি ঘরে পড়ে গিয়েছেন, উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছেন। কি বলছেন এগুলো আপনি? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ বাবা যে ছিল আমাদের সংসারের একমাত্র পরিচালক। কে কি বলছেন আপনি এগুলো? দেখুন, সব আল্লাহর হাতে, আল্লাহর উপর ভরসা রাখেন। বাবা, এ কি হলো রে আমাদের? তোর বাবা কি কখনো আর ঠিক হবে না? মা, তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তাই আর যেতে পারিনি ফারিয়ার কাছে। বাবা মা বোনকে এই অবস্থায় রেখে যদি আমি চলে আসতাম, তাহলে আল্লাহ আমাকে কখনো ক্ষমা করত না, এই সমাজ এই জাতি আমাকে ক্ষমা করত না। তাহলে আপনারা দুজন এক হতে পারলেন না? না, শেষ হয়ে যায় আমাদের ভালোবাসা। ফারিয়া ওখানে বসে বসে সারা রাত কান্না করতে থাকে। সকালে ফারিয়া শেষ চেষ্টা করে আমার ফোনে, নাম্বার বন্ধ পেলে তার বাবাকে ফোন করে, আর তার বাবা এসে ফারিয়াকে নিয়ে যায়। এভাবে শেষ হয়ে যায় আমাদের ভালোবাসা। পিছনে দাঁড়িয়ে ফারিয়া এসব শোনার পর সহ্য করতে পারছিল না, ফারিয়া দৌড়ে তার রুমে চলে গিয়ে অসরে কান্না করতে থাকে। পরের দিন আমার কাছে খবর আসে, ফারিয়ার বিয়ে আমার বুঝতে অসুবিধা হলো না, ফারিয়া আমার উপর রেগে তার বাবার ঠিক করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে। আমি আর ফারিয়ার সামনে যেতে পারিনি, কারণ ফারিয়ার মনে আমার জন্য ভালোবাসাটা মরে গিয়েছিল, তার মনে শুধু জমে রয়েছে আমার প্রতি ঘৃণা আর ঘৃণা। সকলে নীরবে মন খারাপ করে বসে থাকলো আমার ভালোবাসার কাহিনী শোনার পর। তারপর আমি আর কখনো ফারিয়ার খবর নেইনি, আর ফারিয়াও ঘৃণার জন্য আমার খবর নেয়নি। যদি ফারিয়া একবার আমার খবর নিত, তাহলে কখনো ফারিয়া বিয়েতে রাজি হতো না। বুঝলাম, এর জন্যই ফারিয়া ম্যাডাম আপনাকে মেরে ফেলতে চেয়েছিল। মানে? এর জন্যই ফারিয়া সমুদ্রে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়েছিল। ফারিয়ার মনে যতটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসা ঘৃণায় পরিণত হয়েছে বলে ফারিয়া আমাকে মারতে চেয়েছিল। ফারিয়া ঠিকই করেছে, কারণ আমি বেঈমান প্রতারক, ওর ভালোবাসার মর্যাদা আমি দেইনি। না, তাহলে ফারিয়া ম্যাডামের ভুল ভাঙাতে হবে, না হলে ফারিয়া ম্যাডাম আপনার সাথে যা ইচ্ছা করে ফেলতে পারে। না, প্লিজ প্লিজ, আপনাদের সকলের কাছে হাত জোড় করে বলছি, আপনারা ফারিয়াকে কেউ কিছু বলবেন না। মানে কি? কেন বলবেন না? কেন বলবো না? আর তাছাড়া ফারিয়া আপুর তো বিয়ে হয়নি এখনো, আমার মনে হয় ফারিয়া আপু এগুলো শুনলে আপনাকে বিয়ে করতে রাজি হবে। না, হাত জোড় করে বলছি, আপনারা কেউ কিছু ফারিয়াকে বলবেন না, আমার দিব্যি আপনাদের কাছে। কিন্তু কেন? কারণ আমি চাই না। আপনারা কথা দিন কেউ কিছু বলবেন না। কি হলো, কথা দিন? আচ্ছা, কথা দিলাম, কিছু বলবো না। একে একে সকলে কথা দিল। এদিকে ফারিয়া সব শোনার পর তার রুমে এসে কান্না করতে থাকলো। কি করেছি আমি?
ভুল বুঝে এত বছর আমার ভালোবাসা থেকে দূরে ছিলাম, একবারও তার খবর নেইনি। আমি আমার পাগলকে মেরেছি, এই হাত দিয়ে থাপ্পড় মেরেছি, এই হাত দিয়ে ওকে মেরে ফেলতে চেয়েছি। এই বলে ফারিয়া ওর দুই হাত দিয়ে আয়নার উপর একটা থাপ্পড় মারল। সঙ্গে সঙ্গে আয়না ভেঙে ফারিয়ার দুই হাত কেটে অঝরে রক্ত পড়তে থাকে। ফারিয়া পাগলের মতো করতে থাকে, কাটা হাত বুকে রেখে কান্না করতে থাকে। আয়না ভাঙার শব্দে ফারিয়ার রুমের হোটেলের কর্মচারীরা যায়। তারা গিয়ে এই সব দেখার সাথে সাথেই ফারিয়ার হাত চেপে ধরে যাতে রক্ত না পড়ে। তারা দ্রুত ফারিয়ার হাত ব্যান্ডেজ করে দেয়। তারপর ফারিয়া ক্লান্ত হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমানোর আগ পর্যন্ত ফারিয়া আমাকে নিয়ে আবল তাবল বলতে থাকে। আমি জানতাম ফারিয়া সত্যিটা শোনার পর নিজেকে ঠিক রাখতে পারবে না, তাই সবাইকে বলতে বারণ করেছি। যাই হোক, আমরা সকলে রুমে চলে আসি। তারপর যা যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু ফারিয়া যে তার হাত কেটেছে আমরা জানতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে আমরা সকলে নদীর তীরে গিয়ে হ্যান্ডবল খেলতে থাকি। অবশ্য ভুল বলেছি, আমি খেলছিলাম না, কারণ আমার তো পা মুচকে গিয়েছে। ফারহাত, নাবিলা ওনারা খেলতেছিল, আমি বসে বসে তাদের খেলা দেখতে থাকি। আমার পাশে সুজাতা বসেছিল। সুজাতা খেলা পছন্দ করে না, তাই খেলছিল না। ফারিয়ার ঘুম দেরিতে ভাঙে। তারপর যখন ফারিয়ার ঘুম ভাঙে, তখন ফারিয়া এসে দেখে সকলে খেলা করছে। কিন্তু ফারিয়ার ব্যান্ডেজ দেখে আমি অবাক চোখে তাকিয়ে থাকি। সকলে খেলা বাদ দিয়ে ফারিয়ার কাছে যায়। ম্যাডাম, আপনার দুই হাতে ব্যান্ডেজ কেন? এই রাতে ফল কাটতে গিয়ে কেটে গিয়েছে। ফারিয়া হাসি মুখে কিন্তু আমার দিকে তাকিয়ে বলল, আমি অবশ্য চোখ ফিরিয়ে নেই, যদি তাকিয়ে রয়েছে দেখে তাহলে হয়তো রেগে যাবে। দু হাতে ম্যাডাম কাটলো কিভাবে? কিভাবে জানি না, তবে কেটে গেল। আমার বুঝতে অসুবিধা হলো না ফারিয়া মিথ্যা বলতেছে, কারণ ওর মিথ্যা বলাটা আমার থেকে কেউ বেশি ধরতে পারবে না। তাহলে কি ফারিয়া আমার উপর রাগ করে নিজের হাত কেটেছে? তাই মনে হয় আমি একটি সিদ্ধান্ত নিলাম, আমি এই চাকরি থেকে রিজাইন নেব, কারণ ফারিয়া আমার উপর রাগ করে কখন কি নিজের ক্ষতি করে জানি না। তোমরা খেলা বাদ দিলে কেন? তোমরা খেলো। তারপর সকলে আবার খেলায় ব্যস্ত হয়ে পড়ল, আর সুজাতা আমার পাশে এসে বসল। এটি দেখে ফারিয়া কিছুটা রেগে গেল, কিন্তু আমার দৃষ্টি ফারিয়ার উপর ছিল। আমার চোখ ছিল ব্রিজের উপর ছোট্ট ফুটফুটে বাচ্চা একটি মেয়ের উপর। মেয়েটি কিছু ফুল এনে বিক্রি করছিল। দৃশ্যটা দেখে আমার মনটা ভালো হয়ে যায়। এদিকে আমার পাশে সুজাতাকে বসতে দেখে ফারিয়াও আমার পাশে সিটে বসার জন্য আসতে থাকে। ফারিয়া আমার পাশে সিটে এসে যেই বসে, আমি সিট থেকে উঠে গিয়ে ওই বাচ্চা মেয়েটির কাছে যেতে লাগলাম। আর ফারিয়াও ভাবলো ওর জন্য আমি উঠে গেলাম, তাই ফারিয়া মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে দেখলো আমি বাচ্চা মেয়েটির কাছে গেছি। তখন তার ভুল ভাঙলো। সুজাতা আর ফারিয়া আমার দিকে তাকিয়ে দেখছিল। আমি কি করি? আমি বাচ্চা মেয়েটির কাছে যাবার পর, এই মেয়ে, তোমার নাম কি? জি, আমার নাম লতা। আপনি কি ফুল নেবেন? তোতা পাখির মতো সুন্দর করে কথাগুলো বলল। নামটা যেমন সুন্দর, দেখতেও রসগোল্লার মতো সুন্দর। নিব তো। তার আগে বলো, তোমার বাসা কোথায়? তুমি কি করো? আমার বাসা এখানে। আমি আমার গাছের ফুল বিক্রি করি। তাই? কেন, পড়াশোনা করো না? না, করি না। আচ্ছা, আপনি কয়টা ফুল নেবেন? সবগুলোর দাম কত? 150 টাকা। আপনি সবগুলো নেবেন? সবগুলো নেব। আমি 200 টাকার নতুন নোট ওর হাতে ধরিয়ে দিলাম। লতা, ফুলগুলো আমার হাতে দেবার আগে আমি বললাম, ফুলগুলো আমার হাতে দেবার সময় তুমি বলবা আই লাভ ইউ। আচ্ছা। এই বলে লতা ফুলগুলো আমার হাতে দিয়ে বলল, আই লাভ ইউ ভাইয়া। আই লাভ ইউ টু। আমি বুঝলাম লতা আই লাভ ইউর মানে বোঝে না, বাচ্চা তো তাই। এগুলো শুনে সুজাতা আর ফারিয়া হাসতে লাগলো। কিন্তু ভাইয়া, আমার কাছে তো ভাঙটি টাকা নেই। সমস্যা নেই, তুমি প্রতিদিন তোমার গাছের ফুল আমার কাছে বিক্রি করবা। এখন তুমি 200 টাকা রেখে দাও। সত্যি? সত্যি। এরপর মেয়েটি খুশিতে টাটা বলে চলে গেল, আর আমি ফুলগুলো হাতে নিয়ে হাসতে হাসতে এদিকে আসতে লাগলাম। আমি দেখলাম ফারিয়া আমার পাশের সিটে বসেছে, কিন্তু ফারিয়ার মুখে মুচকে হাসি ছিল, যে হাসিটা আজ 3 বছর পর আমি ফারিয়ার মুখে দেখলাম। আমি ফুলগুলো নিয়ে এসে সুজাতাকে দিলাম। মন চাচ্ছিল ফারিয়াকে দিতে, কিন্তু ফারিয়া যদি রেগে যায় এই ভেবে আর দিলাম না। ধন্যবাদ। ওয়েলকাম। এটি দেখে ফারিয়া ওখান থেকে উঠে চলে গেল। আমার কেন জানি মনে হলো ফারিয়া ফুলগুলো নিতে চাইছিল। তারপর আর সারাদিন ফারিয়াকে দেখিনি। যাই হোক, আমি বুঝতে পারছিলাম ফারিয়া আমার জন্য বিরক্ত, তাই আমি ঠিক করলাম আজ রাতে ফারিয়ার রুমে গিয়ে রিজাইনের কথা বলবো। তারপর রাত্রে আমি ফারিয়ার রুমে গেলাম। ম্যাডাম, আসতে পারি? জি, আসুন।
আমি ভিতরে যাবার পর কিছু বলবেন? ম্যাডাম, আমি জানি আমি আপনার জন্য বিরক্ত, আমার জন্যই আপনি আপনার হাত কেটেছেন। আপনাকে এসব কে বলেছে? কেউ বলেনি, কিন্তু আমি জানি, তাই আমি ঠিক করেছি আমি চাকরি থেকে রেজাইন নেব। হোয়াট? চিন্তা করবেন না, আমার মতো প্রতারক চেহারা আপনাকে আর দেখতে হবে না। হুম, বলতে থাকুন। ফারিয়া মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে লাগলো। মনে হচ্ছিল আমি জোকস বলতেছি, আর ফারিয়া তা মজা করে শুনতেছে। আর কি বলবো ম্যাডাম, এখন থেকে যাওয়ার পর আমি চাকরি থেকে রিজাইন নিয়ে নেব। আপনার বলা কি শেষ হয়েছে? এখন কি আমি কিছু বলতে পারি? আমি কিছুটা অবাক হলাম। আচ্ছা বলুন তো, আপনাকে কে বলেছে আপনি আমার কোম্পানিতে চাকরি করেন বলে আমি বিরক্ত হই? কেউ না ম্যাডাম। তাহলে এখানে এসে এসব বলার মানে কি? ও বুঝেছি, বেতন কম বলে রিজাইন নিতে চাচ্ছেন, অন্য কোথায় চাকরি পাইছেন? না ম্যাডাম, আপনি ভুল বুঝছেন, ওরকম কিছু না। আমি তো সারা জীবন ভুলই বুঝে গেলাম। মানে? মানে কিছু না, কেন রিজাইন নিতে চাচ্ছেন তাই বলুন। না মানে ম্যাডাম, আমার মনে হলো আপনি আমার উপর বিরক্ত, তাই রিজাইন নিতে চাইছি। এইরকম মনে হবার কারণ? এই যে আপনার দুই হাত কেটেছেন এটি দেখে। আজব তো, আপনি বলতে চাচ্ছেন আমি ইচ্ছে করে আমার হাত কেটেছি? হুম, আপনি ইচ্ছা করে কেটেছেন। আজব, আপনি কি দেখেছেন যে বলতেছেন আমি ইচ্ছে করে কেটেছি? না ম্যাডাম, কিন্তু আমি জানি আপনি ইচ্ছা করে হাত কেটেছেন। কিভাবে জানলেন? আপনার চোখ কি হলো, থেমে গেলেন কেন? যদি বলি আপনার চোখ দেখে তাহলে হয়তো থাপ্পড় খেতে পারি, কিন্তু আপনি মিথ্যা বলছেন, আপনি ইচ্ছা করে হাত কেটেছেন, সেটি আমার জন্যই। হ্যাঁ, আমি ইচ্ছে করে হাত কেটেছি, আমার মন চেয়েছে আমি হাত কেটেছি। এই হাত দিয়ে অনেক পাপ কাজ করেছি আমি, এর জন্য ওকে শাস্তি দিয়েছি, এতে আপনার কি? আর আমি কোন দুঃখে আপনার জন্য হাত কাটতে যাব? কি হন আপনি আমার? মন খারাপ করে কিছুটা জোরে কথাগুলো বললাম। আমার মতো বেঈমান মানুষ কি কারো কিছু হতে পারে? আমি মাথা নিচু করে বললাম। ফারিয়া কিছু না বলে আমার দিকে কেমন যেন চোখ করে তাকিয়ে থাকলো, আমিও চোখ করে থাকলাম। যান আপনি এখন, আর কোনো রিজাইন হচ্ছে না। আমি আর বেশি কিছু না বলে চুপচাপ চলে আসতেছিলাম। শুনুন। জি। আপনার বেতন কত জানো? জি ম্যাডাম, 20,000 টাকা। ওকে, এই মাস থেকে আপনার বেতন 40,000 টাকা। এই কি শুনলাম আমি। আর কালকে সকালে মানে ভোরবেলায় আমার সাথে একটি জায়গায় যেতে হবে, রেডি থাকবেন। আচ্ছা, কিন্তু ম্যাডাম 40,000 টাকা বেতন মানে? তাও কোনো কারণ ছাড়া? হুম, কোনো সমস্যা? ও বুঝেছি, আপনি ভেবেছেন বেতনের জন্য আমি রেজাইন নিতে চাচ্ছি, তাই বেতন বাড়ালেন। সত্যিই বলছি ম্যাম, আমি বেতনের জন্য রেজাইন নিতে চাইনি, আমার বেতন বাড়াতে হবে না, আমি রেজাইন নেব না। ওই, আপনার সমস্যা কি, এত বেশি বোঝেন কেন? বেশি বোঝা না ম্যাডাম, হঠাৎ করে এত টাকা বেতন কোনো কারণ ছাড়া, বিষয়টা নাটকীয় ম্যাডাম, আমি এত টাকা বেতন নিতে পারবো না। আর একটি বেশি কথা বললে আপনার কপালে কষ্ট আছে, আপনার বেতন যা বলেছি তাই এখন থেকে। যান আপনি এখন, কালকে সকালে রেডি হয়ে থাকবেন। আচ্ছা ম্যাডাম, সরি, আমি আর কিছু না বলে চলে আসলাম। আমি ফারিয়ার কথাবার্তার ধরন বুঝলাম না, আগের মতো রুক্ষভাবে আজ কথা বলল না, আবার হঠাৎ বেতন বাড়ালো, নিজে থেকে রিজাইন নিতে গেলাম দিল না, আবার বলছে সকালে আমার সাথে কোথায় যেন যাবে। এসবের মানে কি? তার মানে কি ফারিয়া আমাকে ক্ষমা করে দিয়েছে? না, ক্ষমা করবে কেন, ওর সাথে আমি যা করেছি ক্ষমা করার কথা না তো, আমার মাথার মধ্যে কিছু ঢুকছে না। যাই হোক, এসব নিয়ে না ভেবে রাত্রে খাবার খাওয়ার জন্য বাইরে গেলাম। তখন মনে পড়লো বাড়ির কথা আমার, এত ঝামেলার মধ্যে বাড়িতে ফোন দেবার কথা ভুলেই গেছি, 2 দিন হতে চললো বাড়িতে ফোন দেইনি, ফোন দেবই বা কিভাবে, আমার কাছে তো ফোনই নেই, শুধু সিম আছে। আমার কাছে তো 5,000 টাকা ছিল, তাই আমি ফারহাদ আর ফেরদৌস ভাই স্থানীয় মার্কেটে গিয়ে একটি বাটন ফোন কিনলাম 1100 টাকা দিয়ে। সেই ফোনে সিম ভরে বাড়ির নাম্বারে ফোন দিলাম, প্রথমবার রিং হলো ধরলো না, পরেরবার রিং হতে রিসিভ করলো। হ্যালো বাবা। মা, তোমরা কেমন আছো? হুম বাবা, ভালো। তুমি ভালো আছো বাবা? হুম মা, আমিও ভালো আছি। বাবা কি ঘুমাইতেছে? হুম বাবা, ঘুমাইছে। আচ্ছা বাবা, 2 দিন কোনো খবর নিলি না, তোর বোন তোকে বারবার ফোন দিছে কিন্তু তোর নাম্বার শুধু বন্ধ ছিল, তোর কোনো সমস্যা হয়নি তো বাবা? আসলে মা, ফোন একটু সমস্যা ছিল তো তাই সিমটা খুলে রাখছিলাম,
তোমার রোদেলা কোথায়? এই তো পাশে, তোর সাথে কথা বলবে না বলে ফোনটি এনে আমার কাছে দিল, রাগ করছে তোর সাথে। তাই তুমি রোদেলার কাছে ফোনটি দাও। এই নে, তোর সাথে কথা বলবে। এই যে আমার লক্ষ্মী বোন, আপনি কি আমার উপর অভিমান করেছেন? কে আপনি? আর এখানে কারো কোনো বোন নেই। বাবা, আমার বোনটা দেখি বড্ড অভিমান করেছে আমার উপর। আমি কারো বোন না। সরি পাগলি, আমি একটু ব্যস্ত ছিলাম তাই ফোনটি ধরতে পারিনি, আর ফোনে সমস্যা থাকার কারণে ফোনটা বন্ধ ছিল। তাতে আমার কি? আর এগুলো বলছেন কেন? প্লিজ আপু, এভাবে বলিস না। তুই আমার সাথে ভালোভাবে কথা না বললে কি কথা বলবে বল? এই বোনের কথা মনে পড়লে ঠিকই অন্য কারোর ফোন দিয়ে ফোন দিতে। আচ্ছা, আমার ভুল হয়ে গিয়েছে, সরি। তো শুধু সরি বললে হবে না, কান ধরে উঠবস করো। এখানে এত মানুষের সামনে? মানুষ আছে। আছে তো। তাহলে বাসায় এসে করো। বাসায় গিয়ে করতেই হবে, না করলে হয় না। আছে তো। তাহলে বাসায় এসে করো। বাসায় গিয়ে করতেই হবে, না করলে হয় না। তবে আমার জন্য যদি অনেক কিছু নিয়ে আসো তাহলে ধরতে হবে না। আচ্ছা, কি আনবো বলো? তোমার যা ভালো লাগে। আচ্ছা আনবো। এখন বলো তো আমার বোনটা কেমন আছে? এখন তোমার বোন ভালো আছে। আর আমার ভাইয়া কেমন আছে? তোমার ভাইয়াও এখন ভালো আছে। আচ্ছা, টাকা আছে তো? কি যে বলো ভাই, অনেক টাকা আছে এখনো। 5,000 টাকা দিয়ে গেছো, সামান্য কিছু খরচ হয়েছে কেবল। আচ্ছা, শেষ হইলে আমাকে বলবা, আর এখন ঘুমাও, অনেক রাত হইছে। আচ্ছা ভাইয়া, তুমিও ঘুমাও। আচ্ছা, রাখি এখন। আচ্ছা। বোনের সাথে কথা বলার পর ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কারণ ফারিয়া বলেছিল কোথায় যেন যাবে। বাইরে এসে দেখি ফারিয়া এখনো বের হয়নি, সুজাতা বাইরে বসেছিল। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল সুজাতা। আমি সুজাতার কাছে গেলাম। এই যে ম্যাডাম, কি খবর? কি আর খবর, আপনার তো আর দেখাই পাওয়া যায় না। কে বলল দেখা পাওয়া যায় না? এই যে আমি। মজা বাদ দিন, তো এত সকালে ঘুম থেকে উঠলেন কেন? একটু কাজ আছে। আর আপনি এত সকালে উঠেছেন কেন? মনটি খারাপ তাই। ও মা, মন খারাপ কেন? আপনার জন্য। আমার জন্য? আমি আবার কি করলাম? ভাইয়া দূর থেকে আমাকে ভাইয়া বলে ডাকছিল, কে জানো। আমি তাকিয়ে দেখি কালকে ওই মিষ্টি বাচ্চা লতা মেয়েটি ভাইয়া ভাইয়া বলে আমার দিকে আসছে। তারপর আমার কাছে আসার পর ভাইয়া আই লাভ ইউ, আমার কাছে এসেই তার হাতে থাকা একগুচ্ছ গোলাপ আমার দিকে দিয়ে বলল আই লাভ ইউ টু। আমি ফুলগুলো নিলাম। এগুলো দেখে সুজাতা হাসতে লাগলো। এদিকে কখন যে ফারিয়া পিছনে দাঁড়িয়ে এসব দেখতেছে জানি না। ভাইয়া কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো মিষ্টি লতা? আমিও ভালো আছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপুটা হাসছে কেন? এ আপুটা পাগলি তো, তাই হাসতেছে। এটি শুনে সুজাতা আরো জোরে হাসতে লাগলো। ওহো, পাগলি, আমাকে কামড়ে দিবে না তো? না, তোমাকে কামড়াবে না, আমি আছি না। আচ্ছা লতা, তোমার ফুলের দাম কত দিব? 100 টাকা। 100 টাকা কেন? এতগুলো ফুল মাত্র 100 টাকা? আমার তো 100 টাকাই লাগবে। 100 টাকা লাগবে কেন? পরে বলবো, এখন দেও ভাইয়া। লতা আমার দিকে হাত বাড়ালো। আমি পকেট থেকে 500 টাকার নোট বের করে ওর হাতে দিলাম। আমার কাছে বাংটি টাকা ছিল না, তাই 500 টাকার বেশি দিতে পারলাম না। ভাইয়া এত টাকা কেন? আমার কাছে তো ভাংটি নেই। ভাংটি লাগবে না, তুমি রেখে দাও। আচ্ছা। এই বলে দ্রুত টাকাটা নিয়ে লতা চলে গেল। বুঝিনা মেয়েটি এত দৌড়ের পার থাকে কেন। তারপর আমি ফুলগুলো নিয়ে সুজাতার দিকে ঘুরলাম আর বললাম, আমার জন্য তোমার মনটা খারাপ তাই না? এই নাও ফুলগুলো তোমার জন্য। এখন আশা করি মনটা ভালো হয়েছে। এগুলো শোনার পর ফারিয়া রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি যখন ফারিয়াকে দেখলাম তখন দ্রুত ফারিয়ার কাছে গেলাম। সুজাতা তুমি থাকো, আমাকে একটু যেতে হবে। এই বলে সুজাতার কাছ থেকে চলে আসলাম। ফারিয়ার কাছে যাওয়ার পর, ম্যাডাম আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমি। দেখতেই পেলাম কি করছিলেন। মানে ম্যাডাম? বুঝলাম না। বুঝতে হবে না আপনার, আসুন আমার সাথে। জি ম্যাডাম, চলুন।
তারপর ফারিয়া আমাকে 10 মিনিট ধরে হাঁটালো। আমার পায়ে এমনি সমস্যা, তবে অনেকটা ঠিক হয়ে গিয়েছে। এমন সমস্যা হচ্ছিল না হাঁটতে, তবে ফারিয়ার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। রেগে বোমা হয়েছিল, রাগার কারণ আমি বুঝতেছিলাম না। যাই হোক, তবে অনেকদিন পর ফারিয়ার সাথে পাশাপাশি হাঁটতে আমার অনেক ভালো লাগছিল। তবে আগের মতো হাতে হাত নেই, আগের মতো ভালোবাসাটাও নেই। তারপর ম্যাডাম হঠাৎ বলল, সুজাতার সাথে আপনার কি চলছে? মানে ম্যাডাম বুঝলাম না। আমি না বোঝার মতো কিছু বলিনি। কি চলবে ম্যাডাম সুজাতার সাথে? ফুল দেওয়া, পাশাপাশি বসে হাসাহাসি করা, মনে করছেন কিছু বুঝি না? ম্যাডাম কি বলছেন এগুলো? বন্ধু হিসেবে আমি ওনাকে ফুলগুলো দিয়েছি। বন্ধু না? বন্ধু, শুধু বন্ধুই উনি আমার। বুঝলাম না ফারিয়া কেন এমন করছে। সে আগের দিনের মতো আমি কোনো মেয়ের সাথে কথা বললে আমাকে এভাবে বলতো। তাহলে কি ফারিয়া জেলাস ফিল করতেছে? তাই আমি সুযোগ বুঝে বলে দিলাম, ম্যাডাম আমাদের মধ্যে যদি কিছু চলে তাহলে আপনার কি? আমাদের মধ্যে কিছু তো হতেই পারে। দাঁড়ান, কি বললেন আপনি? শুনুন, আমার অফিসে এগুলো কিচ্ছু চলবে না, ভদ্রভাবে কাজ করতে হবে। সরি ম্যাডাম, প্রচুর রেগে গিয়ে বলে আমি আর কিচ্ছু বললাম না। কিন্তু আমি বুঝতে পারলাম আমার আর সুজাতার মেলামেশা ফারিয়া সহ্য করতে পারছিল না। শুনুন, ওই যে দেখছেন কৃষ্ণচূড়া ফুল গাছ, কাছে অনেক ফুল রয়েছে, যান গাছে উঠে আমার জন্য ফুল পেরে নিয়ে আসুন। মানে কি ম্যাডাম, আমি তো গাছে উঠতে পারি না, আপনি জানেন, আর আমার পায়ের অবস্থা তো আপনি জানেন। আপনার এত কথা তো শুনতে চাচ্ছি না, পারতে বসি পারবেন। বুঝতে পারলাম ফারিয়াকে রাগিয়ে দিছি বলে আমাকে শাস্তি দেওয়ার জন্য এগুলো করতে বলতেছে। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু না, যান ফুল পেরে নিয়ে আসুন। আমি আর কি করব, গাছে উঠতে পারবো না জেনেও ব্যর্থ চেষ্টা করার জন্য গাছের নিচে গেলাম। এত মোটা গাছ, আমি কি উঠতে পারি? গাছ বেয়ে গাছে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু আমার অবস্থা নাজেহাল হয়ে পড়ছিল। এটি দেখে ফারিয়া দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিল। আমি ফারিয়ার হাসি দেখে হা হয়ে তাকিয়েছিলাম, কারণ ফারিয়ার হাসি ছিল অপূর্ব, তাকে আছি। এটি বুঝতে পেরে ফারিয়া হাতে আঙ্গুলে ইশারা করে বলল গাছে উঠতে। আমি এবার ইচ্ছা করে গাছে ওঠার চেষ্টা করে পড়ে যাচ্ছিলাম, কারণ এটি দেখে ফারিয়া অনেক হাসছিল। পাগলিটার হাসি দেখার জন্য আমি বারবার নাজেহাল হচ্ছিলাম ইচ্ছা করে। এগুলো দেখে ফারিয়া হাসতে হাসতে নিচে বসে পড়ে। আমি ফারিয়ার হাতে ফুল দিতে চাইছিলাম, গাছে তো উঠতে পারবো না, তাই হাতে একটি পাটকেল মানে ভাঙাইট নিলাম। ভাঙাইট সুরে মেরে গাছ থেকে ফুল পাড়তে চেয়েছিলাম। তখন ফারিয়া এটি দেখে বলে উঠল, এই যে মিস্টার, মাটিতে পড়া ফুল আমি নিব না। এই বলে ফারিয়া হেসে দিল। কিন্তু আমার কাছে খুশির কথা হলো, 3 বছর পর ফারিয়া আমাকে মিস্টার বলে ডাকলো। আগে প্রায় মিস্টার বলতো, ম্যাডাম পারছি না তো। পারবেন না বললে হবে না, আমার ফুল লাগবে। পড়লাম মহা বিপদে। আবার গাছে ওঠার চেষ্টা করতে লাগলাম, আর ফারিয়া দূরে দাঁড়িয়ে হাসতে লাগলো। কিন্তু তখন দূর থেকে কে যেন ভাইয়া ভাইয়া বলে ডাকছিল। ভাইয়া ভাইয়া, কান্না জড়িত কণ্ঠে ডাকতেছিল। আমি তাকে দেখি সেই বাচ্চা লতা মেয়েটি। লতা কান্না করতে করতে দৌড়ে আমার কাছে আসছিল, কিন্তু লতা কান্না করছে কেন বুঝলাম না। একটু আগেই তো মেয়েটি কত সুন্দর করে হাসছিল। যাই হোক, এটি দেখে ফারিয়া আমার কাছে আসলো, আর লতা আমার কাছে এসে কান্না করতে করতে বলল, ভাইয়া কি হয়েছে মামুনি, কান্না করছো কেন? ভাইয়া আমাকে মারছে। লতা নিঃশ্বাস টেনে টেনে কান্না করতে করতে বলল, বুঝলাম অনেকক্ষণ ধরে কান্না করতেছি। ওর মুখে স্পষ্ট 5টি আঙুলের দাগ দেখতে পেলাম, লাল হয়ে রয়েছে। কে মেরেছে তোমাকে? একটি ছেলে আমাকে মারছে আর টাকা নিয়ে গেছে। কি, কোন ছেলে মারছে আর টাকা নিল কেন? আমি টাকা নিয়ে বাসায় যাচ্ছিলাম, তখন বড় একটি ভাই আমাকে ডাক দেয়, তারপর আমার হাতে টাকা চায়, আমি দিইনি বলে আমাকে মারছে আর টাকা কেড়ে নিয়ে গেছে। চলো তো দেখি কোন ছেলে। হুম ভাইয়া চলো। তারপর আমি আর লতা যেতে লাগলাম। এই দাঁড়াও আমিও যাব। তারপর আমি ফারিয়া আর লতা যেতে লাগলাম। আমি বুঝতে পারলাম বকাটা ছেলে হয়তো লতার কাছে 500 টাকার নোট দেখে কেড়ে নিয়েছে। তারপর আমাদেরকে লতা আর সেই জায়গায় নিয়ে গেল। ফাঁকা জায়গা আর লোকজন নেই, তাই হয়তো ছেলেটা সুযোগ পেয়েছে। ভাইয়া ছেলেটি এখানে পলিথিনে কি যেন খাচ্ছিল। মামনি তুমি কান্না করো না, আমি দেখতেছি। আমি জানি ছেলেটি এখান থেকে পালাইছে। ছেলেটি যে গাঁজাখোর সেটি আমি বুঝতে পেরেছি। ভাইয়া ছেলেটি কোথায়? মনে হয় চলে গিয়েছে। আমি এই বলাতে লতা আরো জোরে কান্না করতে থাকলো। এই কাঁদছো কেন, এদিকে আসো। আমি লতার হাত ধরে কাছে আনলাম। লতার গালে 5টি আঙুলের দাগ স্পষ্ট। শয়তান ছেলেটা খুব জোরে ওকে মেরেছে। ভাইয়া
আমার মার ঔষধের জন্য 100 টাকা দরকার ছিল, এখন আমি ওষুধ কিনবো কিভাবে? তার মানে মার ঔষধের জন্য লতা আমার কাছে 100 টাকা চেয়েছিল। তুমি চিন্তা করো না, চলো তোমার মায়ের ঔষধ আমি কিনে দিচ্ছি। সত্যি তুমি কিনে দেবে? দিব তো, চলো ওষুধ কিনে তোমার বাসায় যাব। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। শুধু ধন্যবাদ, আই লাভ ইউ বলো আর পাপ্পি দাও। আচ্ছা আই লাভ ইউ উম্মা। এগুলো দেখে ফারিয়া হেসে উঠল। তারপর আমি আর ফারিয়া লতার ঔষধ কিনতে গেলাম। ওষুধ কেনার পর ফারিয়া আমাকে বলল, ধরেন ফোন কেন? ফোনটি নিয়ে বিকাশ থেকে 10,000 টাকা তুলে আনবেন, পাসওয়ার্ড হচ্ছে। টাকা কেন তুলবেন সেটি কি আপনাকে বলতে হবে? সরি ম্যাডাম। যান। তারপর ফারিয়ার ফোনটি নিয়ে আমি বিকাশ থেকে টাকা তুলে এসে ম্যাডামকে দিতে গেলাম। ধরুন ম্যাডাম, আমি টাকাগুলো ফারিয়ার কাছে দিলাম। আপনার কাছে রাখুন, আর লতার বাসায় গিয়ে লতার মার হাতে টাকাগুলো দিবেন। আমি অবাক চোখে ফারিয়ার দিকে তাকিয়ে রয়েছি। কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছেন কেন? ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ কেন? এই যে লতার পরিবারকে সাহায্য করার জন্য। আপনার মতো যদি সকলে এভাবে কিছু দিয়ে সাহায্য করত, তাহলে আজ বাংলাদেশের কেউ অনাহারে থাকতো না। হইছে, চলুন এখন। তারপর আমরা তিনজন লতার বাসায় গেলাম। লতাদের বাসা ছাপড়ার অতি সাধারণ একটি ঘর। লতা তার মাকে বাইরে ডেকে আনল। সালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম, তোমরা কে বাবা? আন্টি আমরা এখানে কয়েকদিনের জন্য ঘুরতে আসছি, কিন্তু আপনার মিষ্টি মেয়ের মিষ্টি কথা আমাদের মন জয় করে নিয়েছে। তা ঠিক বলছো, ও মানুষকে খুব হাসাতে পারে। তো বাবা, তোমাদের কোথায় যে বসতে দেই, ভাঙা বাড়ি আমার, মহিলাটি বলতে লাগলো এসব কথা। লতা তার মায়ের হাত ধরে দাঁড়িয়ে মিটি মিটি হাসতেছে। আন্টি সমস্যা নেই, আপনি এখন কেমন আছেন? জি মা, মোটামুটি ভালো। তোমরা কেমন আছো? জি আমরাও ভালো আছি। মা জানো, এই ভাইয়া তোমার জন্য ওষুধ কিনে দিয়েছে। তাই এসবের দরকার কি ছিল বাবা? এটা আমাদের কর্তব্য ছিল, কিন্তু আপনি যদি এটি রাখেন তাহলে আমরা অনেক খুশি হব। আমি টাকাটা ওনার হাতে দিলাম। এ কি করছো বাবা, এত টাকা কেন? প্লিজ আন্টি টাকাটা রাখেন। না বাবা, এটি আমি রাখতে পারবো না। জি আন্টি, আমরা শুধু লতাকে খুশি দেখতে চাই, ওর জন্য হলেও টাকাটা রাখুন প্লিজ। প্লিজ আন্টি রাখুন। কিন্তু বাবা, এটি কেমন দেখায়? আরে আপনাদের নিজের ছেলে মেয়ে ভেবে রাখুন। বাবা বাপ মারা মেয়ে আমার, পড়াতে পারি না। তোমরা জানো না তোমরা কত বড় সাহায্য করলে আমার। সমস্যা নেই আন্টি, আপনি লতাকে পড়াবেন, আমি সব খরচ পাঠাবো। না মা, তোমরা যা করেছ তাই অনেক। আমি তো আপনার মেয়ের মতো, মেয়েকে না করছেন। আমি ফারিয়ার দিকে তাকিয়ে আছি। সত্যি বলতে আজকের ফারিয়াকে আমি আগে কখনো দেখিনি, খুব ভালো লাগছে আমার। কিন্তু মা। কোনো কিন্তু না, আপনাদের নাম্বারে বিকাশ খুলে দিচ্ছি আমরা, আপনার আইডি কার্ড নিয়ে আসেন, আমি বিকাশে মাসে মাসে টাকা পাঠাবো। সেটি কি মা, আমি তো কিছু বুঝি না মা। সমস্যা নেই, আমি ফোন করে বলে দিব, আপনি ফোনটি নিয়ে বিকাশের দোকানে চলে যাবেন। আচ্ছা এখন আপনার ফোন আর আইডি কার্ডটা নিয়ে আসেন। আমি ফারিয়ার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। তারপর আন্টি একটি বাটন ফোন আর ওনার আইডি কার্ড বের করে নিয়ে আসলো। ধরেন এগুলো, অ্যাকাউন্ট খোলেন একটি। ফারিয়া আমাকে সব দিল। আমি আন্টির ফোন থেকে সিমটা বের করে দ্রুত একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে দিলাম। আন্টি তাহলে আজ আমরা আসি? সে কি কথা, তোমরা বসো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। না আন্টি আজ না, অন্য একদিন। আন্টি আজ আমরা আসি। আচ্ছা বাবা এসো আর খুশি হও, দাম্পত্য জীবনে। আন্টি এটি কি বললো, আন্টি মনে করেছে আমরা হাজবেন্ড ওয়াইফ। আমরা আর কিছু না বলে আমি আর ফারিয়া চলে আসলাম। সত্যি বলতে আজ আমার অনেক ভালো লাগছে, ফারিয়ার উপর আমার অনেক গর্ববোধ হচ্ছে। ফারিয়া আজ অনেক বড় একটি কাজ করেছে। কিন্তু আন্টির শেষ কথাটি মনে মনে হ্যাপি লাগতেছে, কারণ কথাটি শোনার পর থেকে ফারিয়ার লজ্জায় আমার দিকে তাকাচ্ছে না। কিন্তু ফারিয়া কেন লজ্জা পাচ্ছে? তাহলে কি ফারিয়া আমার প্রতি দুর্বল হতে শুরু করেছে, আমাকে ক্ষমা করে দিয়েছে? যাই হোক, আমি আর ফারিয়া পাশাপাশি হাঁটতে লাগলাম। তখন ফারিয়া বলে উঠল, আমার দিকে ওভাবে তাকিয়েছিলেন কেন তখন? কই কখন তাকিয়েছিলাম? দেখুন মিথ্যা বলবেন না, আমি দেখেছি, তবে তখন কিছু বলতে পারিনি। এখন বলেন তাকিয়েছিলেন কেন? আসলে সত্যি বলতে আমার কাছে আপনাকে তখন ভিন্ন ফারিয়া মনে হচ্ছিল, তাই আর কি তাকিয়েছিলাম, সরি। কেমন ভিন্ন, আর কথায় কথায় সরি বলবেন না। আসলে পকেটে থাকা ফোনটি বেজে উঠল। এক মিনিট, ফোন আসছে।
আমি ফোনটি বের করে দেখি সুজাতা নামটি ভেসে উঠেছে বাটন ফোনে। নামটি ফারিয়াও দেখতে পেল। একটু আগে সুজাতার জন্য ম্যাডাম জিরা করছে, তাই আমি ভাবছিলাম ফারিয়ার সামনে ফোন ধরবো কি ধরবো না। ফোনটি ধরুন আর লাউড স্পিকার দিন। আমি কিছু বললাম না। কি হলো, ধরুন। আমি ফোনটি ধরে লাউড স্পিকার দিলাম। এই আপনি কোথায়? এই আমি একটু বাইরে আসছি। কেন? সে যে কখন বের হলেন আর দেখছি না, আবার দুপুরের খাবারও খেলেন না। এই তো আসতেছি, এসেই খাবো। ওকে, তাড়াতাড়ি আসুন তাহলে। আচ্ছা রাখি। হুম। এবলে সুজাতা ফোনটি রেখে দিল। বাহ, আপনাকে কেয়ার করার মানুষ তো পেয়ে গিয়েছেন দেখি, কংগ্রাচুলেশন। ম্যাডাম আপনি ভুল ভাবছেন, আমরা শুধু বন্ধু। কই, ফরহাদ, ফেরদৌস আর নাবিলা নুসরাতরা তো আপনাকে ফোন দিল না, ওরাও তো বন্ধু আপনার। ম্যাডাম সত্যি বলছি, আমাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক, অন্য কিছু না। শুধু বন্ধু হলেই ভালো। হুম ম্যাডাম, শুধু বন্ধু। কিন্তু সেদিন আপনার হাতে বড় ফোন দেখলাম, সেটি কোথায়? ওটি আসলে ম্যাডাম বিক্রি করে দিছি। কেন? ওটি আসলে ম্যাডাম বিক্রি করে দিছি। কেন? একটি ব্যক্তিগত ম্যাডাম এটি। বুঝতে পেরেছি। কি বুঝেছেন? টাকার দরকার পড়ছিল তাই বিক্রি করছেন। ম্যাডাম এমন কিছু। থাক, মিথ্যা বলতে হবে না, চলুন দ্রুত যেতে হবে। হুম ম্যাডাম, তবে একটি কথা ছিল। হুম বলেন। আপনার মতো যদি সকলে অসহায় মানুষদের কষ্টটা বুঝতো, তাহলে ম্যাডাম সত্যি দুনিয়াটা অনেক সুন্দর হতো। এর জন্য আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। হুম, সকালে বুঝলে ভালো হতো, কিন্তু আমাকে কেউ বুঝলো না। মানে ম্যাডাম? বুঝলাম না। কিছু না, চলুন। সত্যি ম্যাডাম কিছু বুঝিনি। চুপচাপ চলুন, কথা না বলে। ওকে। তারপর আমি আর কিছু না বলে চুপচাপ ম্যাডামের সাথে হাঁটতে লাগলাম। তারপর হোটেলে আসার পর আমার অনেক ভালো লাগছিল, কারণ আজ দীর্ঘ 3 বছর পর আমার একটি দিন ভালো কাটলো, কারণ ফারিয়া আমার সাথে ভালোভাবে কথা বলেছে, আমাকে সময় দিয়েছে, ফারিয়ার মিষ্টি মাখা হাসিটা দেখতে পেয়েছি, একটি অসহায় পরিবারকে সাহায্য করেছি। সবকিছু মিলে দিনটি ছিল আমার কাছে ঈদের দিনের সমতুল্য। তখন রুমে ফারহাদ আর ফেরদৌস ভাই আসলো। কি ব্যাপার ভাই, ভালোই তো দেখি ম্যাডামের সাথে ঘুরলেন আজ। হুম, অনেক জমেছে। আরে তেমন কিছু না, কিন্তু ফারিয়া আজ আমার সাথে অনেক ভালোভাবে কথা বলেছে। তাই? তাইলে ভেঙে যাওয়া ভালোবাসা জোড়া লাগা শুরু হয়েছে। হা হা হা, ঠিক বলছেন। আরে ধুর বাদ দিন, আমরা তিনজন মিলে মজা করে ঘুমিয়ে পড়লাম। আজকে আমার ঘুম আসছে না, কারণ তাকে আজ আমি আমার আগের মতো করে পেয়েছি। প্রভুর কাছে একটি প্রার্থনা, তিনি যেন সবকিছু আগের মতো করে দেয়। সকালে ঘুম থেকে উঠে দ্রুত চলে গেলাম কৃষ্ণচূড়া গাছের নিচে, স্থানীয় সেলে দিয়ে গাছে উঠালাম। তারপর এক গোছো কৃষ্ণচূড়া ফুল নিয়ে ফারিয়ার রুমের সামনে রেখে আসলাম, কারণ কালকে দিতে পারিনি বলে কেমন জানি লাগতেছিল। তাই সকাল সকাল ফুলগুলো পেড়ে ফারিয়ার রুমের সামনে রেখে আসলাম। ফারিয়া ঘুম থেকে ওঠার পর ফারিয়ার দরজা খোলার পর দরজার সামনে ফুলগুচ্ছ দেখতে পায়। সে ফুলের গুচ্ছ হাতে দিয়ে দেখে একটি গোলাপি কাগজ ভিতরে রয়েছে। গোলাপি কাগজটি দেখে ফারিয়া অবাক হয়ে যায়। ফারিয়া দ্রুত গোলাপি কাগজ দেখে সেটি খুলে আগ্রহের সাথে পড়তে থাকে। প্রত্যেক দিনের শুরুতে তোমায় ভেবে দিনকে আরোগিত করি, প্রত্যেক বিকেলে তোমাকে গোধূলি আকাশে মোরের মতো করে সাজাই, প্রত্যেক সন্ধ্যায় শোক তারার মতো করে আমার পাশে তোমাকে রাখি, প্রত্যেক রাত্রে তোমায় ভেবে আমার স্বপ্ন রঙিন বানাই। এভাবে আমার একটা দিন সম্পূর্ণ হয়, যার শুরুতে তুমি থাকো আর শেষেও তুমি থাকো। তাই সবসময় আমি ভালো থাকি, ইতি রাতের অন্ধকারে আমি। এটি পড়ার পর এটি পড়ার সাথে সাথে ফারিয়া ভাবে চিঠিটা আমি পাঠিয়েছি। তাই ফারিয়া মরিয়া হয়ে আমাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে আমাকে সমুদ্রের তীরে পায় আর দ্রুত আমার কাছে এসে বলে, তুমি ছিলে? তার মানে গেল 3টা বছর ধরে প্রত্যেক সপ্তাহে তুমি আমাকে চিঠি লিখেছিলে। সরি, কি বলছেন আপনি? এগুলো এই চিঠিটা তুমি দাওনি? আমি চিঠি কেন দেব আপনাকে? দেখেন, মিথ্যা বলবেন না, আমি জানি চিঠি আর ফুলের তোড়া আপনি দিয়েছেন, কারণ এই গতকাল আপনার কাছে আমি চেয়েছিলাম। আমি অবাক হওয়ার ভান করে, চেয়েছিলেন, দিতে পারিনি। দিতে পারেননি বলে এখন দিয়েছেন। আর এই গোলাপি কালারের চিঠি গেল 3 বছর আমার কাছে এসেছে, কিন্তু কে পাঠিয়েছে জানি না, আমি জানি এটি আপনি ছিলেন। আপনার ভুল ধারণা, এটি আমি ছিলাম না। এটা আমি ভালোবেসেছি তোমাকে ভুলে থাকার জন্য নয়, কিন্তু শুধু নিজের আবেগ লিখে তোমার ঠিকানায় চিঠি পাঠিয়েছি।
তোমার খবর কখনো নেইনি। যদি তোমার খবর নিতাম তাহলে অনেক আগেই তোমার কাছে ফিরে আসতাম, মনে মনে বললাম আমি। আপনি চিঠি দেননি তো কে দিল, আর কৃষ্ণচূড়া ফুলই কে দিল? হয়তো অন্য কেউ যে আপনার খবর রাখে, কিন্তু আমি দেইনি। আপনি দেননি? না। ওকে ওয়েট, এখান থেকে নড়বেন না। এবারে দৌড়ে তার রুমে চলে গেল ফারিয়া। না জানি কি নিয়ে আসে, ধরা খেয়ে গেলাম নাকি আল্লাহ মাবুদ জানে। কিছুক্ষণ পর ফারিয়া তার রুম থেকে আসলো, হাতে কলম আর খাতা। এই চিঠিতে যা লেখা আছে সেগুলো আপনি এখানে লিখুন। আমি হেসে দিলাম, কারণ আমি দুইভাবে লিখতে পারি। হাসবেন না, লিখুন বলছি। দেখুন আপনি বেশি করে ফেলছেন, এটি আমি লিখিনি। আপনাকে লিখতে বলছি, আপনি লিখুন। আমি আর কিছু না বলে সেখানে সে লেখাগুলো লিখতে থাকলাম। তবে একদম ভিন্নভাবে লেখা শেষে দেখুন কোনো মিল আছে নাকি। আপনি ইচ্ছে করে ওইভাবে লিখেছেন, আমি জানি আপনি চিঠিটা লিখেছেন, আর গেল 3 বছর আপনি আমাকে চিঠি লিখে পাঠিয়েছেন। দেখুন আপনি বেশি করে ফেলতেছেন, আমি এটা করিনি। সত্যি করেননি? না আমি করিনি। আচ্ছা সরি, ভুল হলে মাফ করবেন। এই বলে মন খারাপ করে ফারিয়া চলে গেল। আমি এখন শিওর হলাম ফারিয়া আমাকে আবার চায়। এখন আমি ফারিয়াকে আবার প্রপোজ করে আপন করে নিতে পারি। আপনারা বলতে পারেন ফারিয়া সবকিছু জানার পরও কেন আমাকে গ্রহণ করে নিচ্ছে না, আমাকে ভালোবাসে কেন বলতেছে না। ও এইরকমই, ফারিয়া যদি হাজার ভুল করে তাও সে কখনোই সে আমার রাগ ভাঙাবে না, আমি গিয়ে তার রাগ ভাঙাতে হবে আর ভালোবাসে বলতে হবে। কিন্তু চিঠিটা দেবার পর আমি বুঝতে পারলাম ফারিয়া এখনো আমার আছে, তাই আমি এখন ঠিক করেছি ফারিয়াকে ভালোবাসার কথা বলে পাগলিটাকে আবার আমার জীবনে আনবো। ফারিয়া ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। এদিকে ফারিয়া মন খারাপ করে তার রুমে গিয়ে বসে কান্না করছে। কান্না করার যথেষ্ট কারণ আছে, কারণটা হলো আমি ফারিয়াকে ভুল ঠিকানা দিয়ে 3 বছর ধরে গোলাপি কাগজ চিঠি দিয়ে আসছিলাম। ফারিয়া অনেক চেষ্টা করেছে কিন্তু পায়নি। আমার যে হাতের লেখা ফারিয়া চিনত সেটি বাদে ভিন্নভাবে চিঠি লিখে ওকে দিতাম, যাতে ও না চেনে। যাই হোক, ফারিয়ার এখনটা খারাপ, তাই ওর মন ভালো করার জন্য ওর রুমে গেলাম। ফারিয়ার রুমে এসে দেখি ফারিয়া কান্না করতেছে। আমি ফারিয়াকে বললাম, ম্যাডাম আসবো? ফারিয়া আমার কণ্ঠ পেয়ে আমাদেরকে তাকালো। হুম, আসেন। ম্যাডাম আপনি কান্না করছেন কেন? সেটি জেনে আপনি কি করবেন, কি জন্য এসেছেন বলুন। বুঝলাম না, রেগে আছে আমার উপর। ম্যাডাম আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। জি বলুন। ম্যাডাম আপনি কেন মনে করলেন চিঠিগুলো 3 বছর ধরে আমি পাঠিয়েছি? আপনি তো জানতেন চিঠিগুলো আমার হাতে লেখা না। এমনি আর কিছু প্রশ্ন আছে? ম্যাডাম এভাবে রেগে কথা বললে আমি কিভাবে প্রশ্ন করব? তো কিভাবে কথা বলতে হবে আমাকে আপনার প্রশ্ন বলার জন্য? মিষ্টি করে সুন্দর করে বলেন। দেখুন রাগাবেন না, আপনার প্রশ্ন করুন। আচ্ছা প্রশ্নটা হচ্ছে, আপনি কি এখন আমাকে ভালোবাসেন? কি, আপনাকে ভালোবাসবো আমি কোন দুঃখে? আমি কোনো বেঈমানকে ভালোবাসি না। তাই ফারিয়া তোমার চোখ বলে দিছে আমার কাছে তুমি আমাকেই ভালোবাসো? হুম তাই। আচ্ছা এই বেঈমানের একটি শেষ কথা রাখবেন। কি কথা? আচ্ছা বলুন, রাখবেন? আগে শুনবো তারপর। না না তা হবে না, আগে কথা দিলে কথাটি বলবো। ফারিয়া কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, ওকে কথা দিলাম রাখবো, এখন বলেন কি কথা। আজ রাত 9টায় সমুদ্রের তীরে আসবেন একা। কেন? না না কোনো প্রশ্ন হবে না, বলুন আসবেন কি না। কথা যেহেতু দিয়েছি তবে আসবো, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, 1 মিনিট লাগবো। আচ্ছা ঠিক আছে। ফারিয়াকে এখন খুশি খুশি লাগতেছে। ওকে এখন তাহলে আমি আসি, রাত্রে আমি অপেক্ষা করব। এই বলে চলে আসলাম আমি। সত্যি বলতে আমার অনেক ভালো লাগছে আমার আজ। আমার ভালোবাসা আজ থেকে আবার রাত্রে ফিরে পাবো। ফারিয়ার রুম থেকে বের হবার পর সুজাতা আসলো আমার সামনে। আমার সামনে এসে রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, খুব রেগে আছেন মনে হচ্ছে। রাগবো না তো কি করব, আপনাকে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। ও তাই, তো আমাকে খুঁজছেন কেন শুনি? আপনাকে খুন করব তাই। তাই? কোথায়, হাতে তো কোনো ছুরি দেখছি না। এই একদম হাসবেন না, এমনিতে রাগ আছে অনেক। আচ্ছা হাসলাম না, বলেন কেন খুঁজতেছিলেন। আমি এখানকার মার্কেটে যাব, কিছু জিনিস কিনবো। তাই তো আমাকে খুঁজছেন কেন? কারণ আপনি আমার সাথে যাবেন। এতে আমার লাভ কি? গেলেই বুঝবেন আপনার লাভ কি। তাই? ওকে চলুন। তারপর আমি আর সুজাতা মার্কেটে গেলাম। তখন দুপুর 3টা বাজে। মার্কেটে গিয়ে সুজাতা বলল, এখন আপনার পছন্দ মতো আমাকে কিছু ড্রেস কিনে দিবেন। আমি পছন্দ করব কেন? আপনি করবেন না তো কে করবে, আপনাকে আনছি তো এর জন্য। আমার যেগুলো পছন্দ হবে আপনার ভালো লাগবে না। আপনার যেগুলো পছন্দ হবে সেগুলো আমি চোখ বন্ধ করে কিনে নেব।
তাই নাকি? হুম তাই। ওকে ঠিক আছে, আমি সব কিছু পছন্দ করে দিচ্ছি, কী কী কিনবেন বলেন। তারপর সুজাতা কী কী কিনবে বলতে লাগলো, আমি পছন্দ করতে লাগলাম। এদিকে বিকাল 4টার সময় ফারিয়া আমাকে খুঁজতে লাগলো ঘুরতে যাবে বলে। আমাকে না পেয়ে ফারিয়া ফারহাদকে ডেকে বলল, আচ্ছা আলাউদ্দিন কোথায়? ও তো মনে হয় কোথায় যেন গেল। ফারহাদের অবাক হবারই কথা, কারণ ফারিয়া আমাকে খুঁজতেছে বলে। কোথায় গিয়েছে? তা তো জানি না, কিন্তু দেখলাম সুজাতার সাথে কোথায় যেন যাচ্ছে। সুজাতার সাথে গিয়েছে? হুম সুজাতার সাথে গিয়েছে। ওকে তুমি যাও। ফারিয়ার মনটা খারাপ হয়ে গেল, কারণ সুজাতার সাথে আমি বের হয়েছি বলে। মন খারাপের সাথে রাগও হচ্ছিল সুজাতার। তাই সুজাতা আমার নাম্বারে ফোন করলো। আমি সুজাতার ড্রেস পছন্দ করে দিচ্ছিলাম, তখন আমার ফোনটি বেজে উঠলো। আমি ফোনটি বের করে দেখি ফারিয়ার নাম্বার, যেই রিসিভ করতে যাব। এখন কারো ফোন ধরা চলবে না, মার্কেট শেষ করে ধরবেন। প্লিজ ফোনটি দেন, ইম্পর্টেন্ট ফোন হতে পারে। না কোনো ফোন রিসিভ করা হবে না। সুজাতা এই বলে ফোনটি সাইলেন্ট করে রেখে দিল। আচ্ছা তাড়াতাড়ি করুন। তারপর আমরা মার্কেট করতে লাগলাম। এদিকে ফারিয়ার ফোন না ধরায় ফারিয়া প্রচন্ড রেগে যায়। ফারিয়া আবার ফোন দিতে থাকে আমাকে, কিন্তু সাইলেন্ট থাকা কিছু বুঝতে পারছিলাম না। রেগে রেগে ফোন দিচ্ছিল ফারিয়া আমাকে। কল দিতে দিতে 40 বার দিয়ে ফেলেছি, সে আগের মতো 150টা কল দিত যদি রিসিভ না করতাম। এদিকে সুজাতা, দেখেন তো এই পাঞ্জাবিটা কেমন, অনেক সুন্দর। আপনি পাঞ্জাবি দিয়ে কি করবেন, বয়ফ্রেন্ডকে দিবেন নাকি? হুম তাই মনে করুন। তারপর কেনাকাটা শেষ হবার পর সুজাতা একটি পাঞ্জাবিও নিল। আসার পথে পাঞ্জাবির প্যাকেটটা আমার হাতে দিয়ে বলল, এখন গিয়ে পরে বের হবেন। এটা আমাকে দিচ্ছেন কেন? কারণ এটি আপনার লাভ। আমার লাভ? হুম। আমরা বলে আসার পর সুজাতা ফোনটি আমার কাছে দিয়ে তার রুমে চলে গেল। আমি ফোনটি অন করে দেখি ফারিয়া আমাকে 40 বার ফোন করেছে। আমি তো অবাক, আমি বুঝতে পারলাম ফারিয়া প্রচন্ড রেগে আছে আমার উপর ফোন রিসিভ করিনি বলে। সুজাতা মেয়েটার জন্য ধর না জানি এদিকে ফারিয়া কি পরিমাণ রেগে আছে, রাত্রে আসবে নাকি বুঝছি না। এই আপনি কোথায় ছিলেন? ফারিয়া ম্যাডাম আপনাকে খুঁজলো। কোথায় এখন তিনি? তার রুমে। কিন্তু কথা হচ্ছে ম্যাডাম আপনাকে কেন খুঁজলো, কাহিনী কি ভাই? আরে এখনো কিছুই হয়নি, হলে বলবো। দোয়া থাকবে ভাই, অল দ্য বেস্ট। ধন্যবাদ ভাই। আমি এও বলে ফারিয়ার রুমে গেলাম। রুমের সামনে গিয়ে আসবো? জি আসুন। ভিতরে গিয়ে দেখি ফারিয়ার পাশে লতাও বসে আছে। এই লতা তুমি কখন আসলে, আর সকালে ফুল নিয়ে আসলে না কেন? এখনই আসছি ভাই, ফুল ফোটেনি বলে আসিনি, তবে আম্মু তোমাদের জন্য রান্না করে খাবার পাঠিয়েছে। তাই দেখি কি রান্না। ফারিয়ার রেগে অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছে। লতা আমার হাতে খাবারের বাটিটা দিল। ওয়াও চিংড়ি। হুম তোমাদের দুজনের জন্য পাঠিয়েছে। তাই ফারিয়া দেখেন কত সুন্দর খাবার রান্না করে পাঠিয়েছে। ফারিয়া ফিরেও তাকালো না, কি হলো দেখুন। লতা মুস্কি মুস্কি হাসতে লাগলো। এই তুমি হাসতেছো কেন পাজি? কারণ ফারিয়া আপু তোমার সাথে আরি করেছে। তাই কেন? আমি ফারিয়া দিকে তাকে জানি না, কিন্তু আপু আমাকে বলেছে তুমি পচা মেয়েদের সাথে ডেটিং করো। আচ্ছা ভাই ডেটিং কি? দেখছো কি বলছে পাজিটা লতার কাছে, তাই এগুলো বলছো? হুম তুমি বলো ডেটিং কি। আরে ও কিছু না, তো তুমি তোমার আপুকে খেতে বলো। আমি তো সেই কখন থেকে বলছি কিন্তু খাচ্ছে না। তাই কিন্তু কেন খাচ্ছে না? আমার মনে হয় তোমার হাতে খাবে বলে খাচ্ছে না। বলছো তুমি, খাই দেবো তাইলে। হুম দাও। তারপর আমি খাবার হাতে নিয়ে ফারিয়ার পাশে গিয়ে বসলাম। খাবারটা ফারিয়ার মুখের সামনে নিলে ফারিয়া মুখটা ঘুরিয়ে নিল। রাগ করছেন কেন, ফোনটা আমার কাছে ছিল না, সুজাতার কাছে ছিল, আর সাইলেন্ট করা ছিল বলে বুঝিনি আপনি কল দিচ্ছেন। কিচ্ছু বলছে না লতা, মুস্কি মুস্কি হাসতেছে। আর সুজাতা জোর করে আমাকে মার্কেটে নিয়ে গেছিল। সুজাতা মার্কেট করলো, সরি আমার কোনো কথা নেই। সরি বললাম তো, এবার তো কথা বলেন। লতা হেসে চলেছে, নিন প্লিজ আমি খাইয়ে দিচ্ছি। আমি খাবারটা তার মুখের সামনে ধরে নিচ্ছে না, তাই আমি ফারিয়ার হাত ধরে টান দিয়ে আমার দিকে ঘোরালাম। সরি তো, আমি এক কান ধরে সরি বললাম। লতার হাসি দেখে কে? এই পাজি হাসছো কেন? আমি আছি বিপদে, তিনি পাজিটা হাসতেছে। লতার হাসির পরিমাণ বেড়ে গেল। ফারিয়া অমস্কে হাসলো, এই তো হেসেছে, এবার তো খাবারটা নেও। তারপর ফারিয়া খাবারটা নিল, আমি ফারিয়াকে খাইয়ে দিতে লাগলাম। দেখছো তোমার আপু শুধু নিজে খাচ্ছে, আমাকে খাই দিচ্ছে না। হুম আপু তুমি খাইয়ে দাও। দিতে হবে? হুম দাও। তারপর ফারিয়া আমাকে খাইয়ে দিতে লাগলো, তখন আমিও তাকে খাইয়ে দিতে লাগলাম। লতাকেও দিচ্ছিলাম খাইয়ে,
খাওয়ার মাঝে আমি ইচ্ছা করে ফারিয়ার আঙ্গুলে আস্তে করে কামড় দিলাম। উফ, এটি কি হলো? কই, কিছু না তো। দুষ্টু। তারপর খাওয়া শেষ আমি বললাম, সন্ধ্যা হতে লাগলো, আমি লতাকে দিয়ে আসছি, আর রাত 9টার সময় দেখা হচ্ছে। তারপর আমি লতাকে দিয়ে এসে রুমে আসলাম। রুমে এসে কি পরবো ভাবতে লাগলাম। ভালো ড্রেস নেই, তাই সুজাতার দেওয়া পাঞ্জাবিটা পরলাম। সুজাতার পাঞ্জাবিটা পরে 8:30 সময় সমুদ্রের তীরে গেলাম। এদিকে ফারিয়াও তাড়াতাড়ি সমুদ্রের তীরে আসতেছিল। তীরে আসার পর দেখে আমি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছি, কিন্তু তখন ফারিয়া দেখতে পেল সুজাতা আমার দিকেই যাচ্ছে, তাই ফারিয়া ওখানে দাঁড়িয়ে থাকলো। আমি ফারিয়ার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু হঠাৎ কোথা থেকে সুজাতা এসে হাজির। ফারিয়া কাছে গিয়ে দাঁড়িয়ে শুনতে লাগলো আমরা কি কথা বলি। সুজাতা আমার কাছে এসে, বাহ, খুব সুন্দর মানিয়েছে তো দেখি আপনাকে। দেখতে হবে না, পছন্দ করেছে কে? আমি ঘড়িতে তাকিয়ে দেখি 8:40 বাজে। আমার পছন্দ খারাপ হতে পারে না। ধন্যবাদ, কিন্তু আপনি এত রাত্রে এখানে কেন? আমাকে পাঞ্জাবিটা সুজাতা দিয়েছে শুনে ফারিয়ার মনটা খারাপ হয়ে গেল। আগে আপনি বলুন, আপনি কি করেন? কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছেন। আগে আপনি বলুন, আপনি কি করেন? কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছেন। আরে না, তেমন কিছু না। আপনি বলুন, আপনি এখানে কেন? চোখ বন্ধ করুন, বলতেছি কেন এখানে আমি। চোখ বন্ধ করব কেন? আরে করুন না। ওকে, করলাম। তাড়াতাড়ি বলুন। আমি চোখ বন্ধ করে বললাম, এখন চোখ খুলুন। আমি চোখ খুলে দেখি সুজাতা হাতে ফুল নিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। আমি জানি আপনার অতীতে কি হয়েছে, কিন্তু আমি সবকিছু ভুলে গিয়ে আপনাকে আমার জীবন সঙ্গী করতে চাই। ভালোবেসে ফেলেছি আপনাকে খুব। আমি অবাক চোখে তাকিয়ে থাকলাম সুজাতার কর্মকাণ্ড দেখে। ফারিয়া অবাক চোখে তাকিয়ে আছে। প্লিজ আমাকে ফেরাবেন না, আপনাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। আমি কি করব বুঝতেছি না। আমি তখন সুজাতাকে বোঝানোর জন্য ওর বাহু ধরে বর্ষা থেকে দাঁড় করালাম, আর এটি ফারিয়া দেখে কান্না করে দিয়ে ওখান থেকে চলে গেল। সুজাতা, তুমি আমাকে কি বলছো বুঝছি না, কিভাবে কি হয়ে গেল কিছু বুঝতেছি না। এভাবে বলছেন কেন? আপনি কি আমাকে ভালোবাসেন না? তোমাকে আমি ওইভাবে কখনো দেখিনি, আমি তোমাকে সর্বদা বন্ধুর চোখে দেখেছি। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? শোনো, তোমাকে কিছু কথা বলি। আমার প্রথম ভালোবাসা ফারিয়া, আর ওই শেষ। ফারিয়াকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না, আর আপনাকে ভালোবাসি না, এটি ভুল কথা। আপনাকেও আমি ভালোবাসি, কিন্তু বন্ধু হিসেবে। এই কথা কখনো আপনাকে নিয়ে ভাবিনি। দেখুন, মন খারাপ করবেন না, আমি আপনাকে বন্ধু হিসেবে চাই, এর বেশি কিছু না। আমারই ভুল হয়েছে, আমি বেশি বেশি ভেবেছি। না, আপনার কোনো ভুল নেই। আমি হয়তো এমন কোনো কর্মকাণ্ড করেছি যার জন্য আপনি আমাকে নিয়ে এভাবে ভেবেছেন, তাই আই এম সরি। না না, আপনি সরি বলছেন কেন? আমি আপনাকে বুঝিনি। মন খারাপ করবেন না প্লিজ, আমি আপনাকে বন্ধু হিসেবে আমার পাশে চাই। থাকবো। এখন একটু হাসেন প্লিজ। হাসার চেষ্টা করে আমাকে ভেংচি কাটলো। হাসেন না। আচ্ছা বাদ দিন, চলেন রুমে যাবেন না? একটু কাজ আছে, আপনি যান। ওকে। এই বলে সুজাতা মন খারাপ করে চলে যাচ্ছিল। সুজাতাকে আমি যতই এখন হাসাতে চাই ও হাসতে পারবে না, কারণ ও তো ভালোবেসে আমার কাছে এসেছিল ভালোবাসা পেতে। যাই হোক, আমি ওকে পিছন থেকে ডাকলাম, সুজাতা। ইউ আর মাই গুড ফ্রেন্ড। তাই আপনিও আমার বন্ধু। সুজাতা চলে যাওয়ার পর আমি ফোনে তাকিয়ে দেখি 9:05 বাজে, কিন্তু ফারিয়ার কোনো খবর নেই। আমি অধীর আগ্রহে ফারিয়ার জন্য অপেক্ষা করতে থাকলাম, কিন্তু 9:30 বেজে গেলেও ফারিয়াকে দেখতে পেলাম না। মনটা খারাপ হয়ে গেল ফারিয়া আসছে না বলে। আমি ফারিয়ার রুমের দিকে যেতে লাগলাম। ফারিয়ার রুমের সামনে গিয়ে, ম্যাডাম আসতে পারি? হুম, আসুন। আমি ভিতরে যাওয়ার পর, কিছু বলবেন? ফারিয়ার কথা শুনে অবাক হলাম। ম্যাডাম, আপনি আসলেন না কেন? কোথায় যাব? কেন, আপনার কি মনে নেই? না, আর কিছু বলবেন? আমি ফারিয়ার কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছি। কি হলো, চুপ আছেন কেন? কিছু বলার নেই তো আসতে পারে। আপনার কি হয়েছে, এভাবে কথা বলছেন কেন? আজব তো, কি হবে আমার, আর কিভাবে কথা বলতেছি? আপনি ঠিক আছেন তো? আপনি বেশি বলছেন কিন্তু, কিছু বলার থাকলে বলুন, না হলে যান এখান থেকে। আপনি এমন ভাবে কথা বলছেন কেন, আমি কি কোনো ভুল করেছি?
না, আপনি কোনো ভুল করেননি। কি বলবেন বলেন? আপনার তো সমুদ্র তীরে যাওয়ার কথা ছিল, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি আপনার জন্য। সরি, একটু সমস্যার জন্য যেতে পারিনি। এখন বলুন, কিসের জন্য ডেকেছিলেন? ফারিয়ার কথা বলার ধরন দেখে অবাক চোখে তাকিয়ে আছেন। ফারিয়ার এমন ব্যবহার করার কারণ আমি বুঝছি না। কি হলো বলুন? আমি ঠিক করলাম এখানেই বলে দেব। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আমি তখন ফারিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বললাম, আমি তোমাকে ভালোবাসি ফারিয়া, আমার জীবনে তুমি আবার ফিরে আসো, রাতের জ্যোৎস্না হয়ে খুব ভালোবাসবো তোমাকে। ফারিয়ার সামনে ফুল ধরে বললাম। ফারিয়া কিছু না বলে আমার হাত থেকে ফুলটি নিল। তারপর আমি উঠে দাঁড়ালাম, ফারিয়া ফুলটি দূরে ছুঁড়ে ফেলে দিল। আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম শুধু। আমি ভালোবাসি না তোকে, আর কখনো ভালোবাসবো না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ফারিয়ার কথা শুনে একই শুনছি আমি। আপনি এখন আসতে পারেন। কি বলছো তুমি এগুলো? তোমাকে খুব ভালোবাসি আমি। আপনি যাবেন এখান থেকে? আমি মাথা নিচু করে ফেললাম। সত্যি বলতে আমার বিশ্বাস হচ্ছে না ফারিয়া আমাকে ফিরিয়ে দিচ্ছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান বলছি। আর হ্যাঁ, পরবর্তীতে কখনো যেন আমাকে ভালোবাসার কথা বলার দুঃসাহস না হয়। আমি আর কিছু না বলে বের হয়ে আসলাম ফারিয়ার রুম থেকে। আমি বের হয়ে যাবার পর ফারিয়া দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। আর বাইরে এসে আমি কান্না করতে করতে রুমে চলে গেলাম। আমার কান্না করা দেখে নাবিলা, নুসরাত, ফারহান, ফেরদৌস সকলে আমার রুমে আসলো। পিছনে পিছনে সুজাতাও আসলো। ভাইয়া, আপনি কান্না করছেন কেন? আমি চুপ করে নুসরাতের দিকে তাকিয়ে থাকলাম। কি হলো বলুন? আমি ফারিয়াকে সবকিছু খুলে বললাম। না করলো কেন? আপনার কথা শুনে মনে হলো তো আপনাকে আবার ভালোবেসেছে ফারিয়া, তাহলে শেষে এসে না করলো কেন? আমি সেটিও বুঝছি না, কি ভুল করেছি আমি যার জন্য আমাকে ফিরিয়ে দিল। ফারিয়া ম্যাডাম এমন করলো কেন? আমি বুঝতে পেরেছি কেন এমন করেছে ফারিয়া ম্যাডাম। মানে কি? শুনুন, আমি আর আপনি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলেছি, আমার মনে হয় আমার কর্মকাণ্ড দেখে ফারিয়া ম্যাডাম ভুল বুঝে আপনাকে কষ্ট দিচ্ছে। কিন্তু আমরা তো সবকিছু ওইখানে ঠিক করলাম। সকলে অবাক হয়ে আমার আর সুজাতার কথা শুনতেছে। সবকিছু দেখাশোনার পর ফারিয়া ম্যাডামের রাগার তো কথা না। আমি বুঝেছি ফারিয়া সম্পূর্ণ কথা না শুনে চলে গিয়েছে। এটি হতে পারে, আমি যাই ম্যাডামকে সব খুলে বলি। একদম না, আপনি ফারিয়াকে কিছু বলবেন না। যে কোনো কিছু বিবেচনা না করে এমন সিদ্ধান্ত নেয় তাকে আমি চাই না। ওকে আর কখনো আমার ভালোবাসার কথা বলবো না, ওকে দরকার নেই আমার। কি বলছেন এগুলো? আপনি যদি রাগ করেন তাহলে কি হবে? সব দোষ আমার, আমার জন্য সবকিছু হইছে। না, আপনার কোনো ভুল নেই। যে মানুষ সম্পূর্ণ ঘটনা না দেখে অন্যকে ভুল বুঝে বসে থাকে তাকে আমার দরকার নেই। আজ থেকে ফারিয়ার ওর মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। ফারিয়ার উপর আমার অনেক রাগ হচ্ছে, এরকম মানুষ আমার পছন্দ না। সবকিছু বিবেচনা করে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু ফারিয়া সুজাতার একার কথা শুনে এত বড় সিদ্ধান্ত নিল। ওর সাথে আর কখনো প্রয়োজন ছাড়া আমি কথা বলবো না। আমার জন্য এত কিছু হইছে। কি হইছে কিছুই তো বুঝছি না। কি হইছে খুলে বলো সব। কিছু হয়নি, তোমরা সকলে এখন আসো, আমি একটু বিশ্রাম নেব। কিন্তু? কোনো কিন্তু না, আমাকে একা থাকতে দিন। ওকে। তারপর সকলে চলে গেল। আমার প্রচুর রাগ হচ্ছে ফারিয়ার উপর, আর সবকিছু ভুলে গিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আমি আর কখনো ফারিয়াকে ভালোবাসার কথা বলবো না, ওর থেকে দূরে দূরে থাকবো। এদিকে সুজাতা রুমে গিয়ে নিজেকে অপরাধী ভাবতে লাগলো। সুজাতা ভাবতে লাগলো কি করবে, কিভাবে সব ঠিক করবে। ফারিয়া কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। আমি ফারিয়ার উপর প্রচন্ড রেগে ঘুমিয়ে পড়ছিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে আসলাম। বাইরে গিয়ে দেখি সকলে একত্রে বসে আছে। আমি ওখানে গেলাম। কেমন আছেন সকলে? ভালো, আপনি? ভালো। ভাই একটি কথা বলি। বলুন। ফারিয়া ম্যাডাম আপনার উপর ভুল বুঝে আছে, আর আপনি তা জেনেও যদি রেগে থাকেন তাহলে সবকিছু ঠিক হবে কিভাবে? বাদ দিন না ভাই, প্রত্যেকবার আমি গিয়েছি ওর কাছে, কিন্তু ফারিয়া কিন্তু ফিরিয়ে দিয়েছে। ও ভুল বুঝেছে আমায়, তা ওকে নিয়ে আর ভাবতে চাই না। কিন্তু ভাইয়া এভাবে কি চলবে? চলবে না মানে? চলবে, এখন ওর কথা বলা বাদ দিন। ওই দেখেন ফারিয়া ম্যাডাম আসতেছে। আমি দেখলাম ফারিয়া আমার কাছে আসলো, কিন্তু ফারিয়ার চোখের নিচে কালো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। সারা রাত যে ফারিয়া কেঁদেছে আমি বুঝেছি। ও হাজার কাঁদলেও ওকে আর কখনো ভালোবাসবো না আমি। ফারিয়া আসাতে আমি দূরে গিয়ে দাঁড়ালাম। ফারিয়া আমার কাছে এসে বলল, শুনুন
সকলে আজ বিকেলে আমরা ফিরে যাচ্ছি, সকলে প্রস্তুত থাকবেন। ফারিয়া কথাটি বলেই চলে গেল। ফারিয়ার কথা শুনে সকলে তো অবাক, কারণ 10 দিনের জন্য এসে 5 দিনই ফিরে যাবে বলে। আমি জানি আমার জন্য ফারিয়া ফিরে যাচ্ছে, এতে আমার কি, ফিরে গেলে যাব ফিরে। আমরা সকলে যার যার মতো রেডি হয়ে নিলাম, কিন্তু যাবার 1 ঘন্টা আগে আমার লতার কথা মনে পড়ে। আমি দ্রুত লতার কাছে যাই। লতার কাছে গিয়ে, ভাইয়া তুমি? আরে বাবা কেমন আছো? জি আন্টি ভালো, আপনি কেমন আছেন? হুম বাবা ভালো। তো একটু আগে ফারিয়া আসলো, তুমি তো আসলে না? ও ফারিয়া আসছিল। হুম ভাইয়া, তোমরা চলে যাবে ভাইয়া? হুম মন চাচ্ছে না, কিন্তু যেতে তো হবেই। তুমি ভালো থেকো বোন। ভাইয়া তোমাকে খুব মনে পড়বে আমার, যেও না ভাইয়া। কান্না করো না পাগলি, আমি তো প্রত্যেকদিন ফোন দিব। সত্যি দিবা তো? আর আবার আসবা ভাইয়া? হুম অবশ্যই আসব। এবার পাপ্পি দাও আর উঠিও বলো। মা আই লাভ ইউ ভাইয়া। আই লাভ ইউ টু। লতাকে জড়িয়ে দে। তারপর আন্টি আমার সময় হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি আজ। আচ্ছা বাবা, দেখে শুনে যেও বাবা। আর লতা তুমি কিন্তু ভালো মতো পড়াশোনা করবা কিন্তু। আচ্ছা ভাইয়া। আমি তাহলে আসি এখন। হুম। তারপর আমি লতার হাতে কিছু টাকা দিয়ে চলে আসলাম। বাসায় আসার আগে বাবা মার আর রোদেলার জন্য কিছু জামা কাপড় কিনে নিয়ে যাই। যাওয়ার সময় তেমন কারোর সাথে কথা বলিনি আর মজাও হয়নি। বাসায় যাবার পর আমাকে দেখে বাবা মা অনেক খুশি হয়। তারপর ওদের জন্য আনা জিনিসগুলো ওদেরকে দিলাম। এরপর 2 দিন কেটে গেল, সুজাতার সাথে তেমন কথা হয় না, আর ফারিয়ার সাথে তো হয়ই না। কিন্তু 2 দিন পর অফিসে যাবার পর সুজাতা আমার কাছে এসে বলল, ভাইয়া আপনাকে বিশেষভাবে দাওয়াত রইল আমার বাসায়। দাওয়াত কিসের জন্য? আমার বিবাহ। কি তোমার বিয়ে? হুম আসবেন কিন্তু। তোমার বিয়ে আর আমি আসব না, থাকি হয়। ভাইয়া আপনি থাকুন, সবাইকে দাওয়াতটা দিয়ে আসি। এই বলে সুজাতা সবাইকে দাওয়াত দিতে গেল। সুজাতা যতই হাসি খুশিতে বিয়ে করুক না কেন, আমার বুঝতে অসুবিধা হলো না, সুজাতা আমাদের সমস্যাটা মেটানোর জন্য নিজে বিয়ে করতেছে। কিন্তু আমি যে আর ফারিয়াকে ভালোবাসবো না, এটি হয়তো সুজাতা জানে না। দাওয়াত দিতে গিয়ে সুজাতা ফারিয়ার রুমে গেল। ম্যাম আসবো? জি আসুন। ম্যাম আমার বিবাহ আগামী শুক্রবার, আপনাকে সহ পরিবারে দাওয়াত রইল ম্যাডাম। কি? কারণ ফারিয়া মনে করছে আমার সাথে বিয়ে। ভয় পাবেন না ম্যাডাম, আপনি যার সাথে মনে করছেন তার সাথে আমার বিয়ে না। মানে ভয় পাবো কেন, আর কি বলছো তুমি এগুলো? ম্যাডাম আপনি ভালো করেই জানেন আমি কি বলতে চাচ্ছি। আসলে ম্যাডাম আমি সেদিন আলাউদ্দিন ভাইকে প্রপোজ ঠিকই করেছিলাম, কিন্তু উনি আমাকে গ্রহণ করেনি, কারণ উনি আমাকে বলেছে ফারিয়াকে ছাড়া উনি কাউকে ভালোবাসতে পারবে না। কি বলছো তুমি এগুলো? হুম ম্যাডাম ঠিকই বলছি, আপনি সবকিছু না শুনেই ওনাকে ভুল বুঝে ফিরিয়ে দিলেন। কি বলো তুমি, আমি এত বড় ভুল করলাম? এইসব আলাউদ্দিন ভাই জানার পর আপনার উপর অভিমান করে আছে, রেগে আছে আপনার উপর। ছি ছি, না বুঝে না জেনে আমি ওকে কষ্ট দিয়েছি? ম্যাডাম আপনি চাইলে এখন আপনার ভালোবাসা দিয়ে ওনার কষ্ট দূর করতে পারেন। হুম ও কোথায় এখন? খাবার খাওয়ার সময় এখন, হয়তো সকলে মিলে ক্যান্টিনে আছে। ওকে চলো ওখানে। এই বলে ফারিয়া দ্রুত আমার কাছে আসতে লাগলো। ফারিয়া আর সুজাত আমার কাছে আসলো, আমার সাথে ফারহাত নাবিলারাও ছিল। আমি ফারিয়াকে দেখে ওখান থেকে উঠে যাচ্ছিলাম, তখন কোথায় যাচ্ছেন? আমি অনেকটা অবাক হয়ে উত্তর দিলাম, কেন আমি কোথায় যাচ্ছি তা জেনে আপনি কি করবেন? ফারিয়া বুঝতে পারলো আমি বেশ রেগে আছি। না আসলে আপনাদের সকলের সাথে কিছু কথা ছিল। ও আমি এখানে আছি, বলুন আপনি। ফারহাত ভাই আমাকে ইশারা দিচ্ছিল যাতে আমি ভালোভাবে কথা বলি, কিন্তু ফারিয়াকে ভয় পাওয়ার সময় আমার আর নেই। আপনাদের বস মানে আমার বাবা আপনাদের সবাইকে দাওয়াত দিতে বলেছে, আগামী কাল আমাদের বাসায় আপনাদের সকলের দাওয়াত। ম্যাডাম কিসের দাওয়াত? আমি জানি কিসের দাওয়াত, ফারিয়ার জন্মদিন কালকে, সেটি হবে হয়তো আমার জন্মদিন। আপনারা সকলে আসবেন প্লিজ, আমার জন্মদিন, আপনারা সকলে আসবেন প্লিজ, এবং পরিবার সহ আসবেন। ফারিয়া আমাদেরকে তাকিয়ে বলল, যা ভাবছিলাম তাই, অবশ্যই যাব ম্যাডাম, আপনার জন্মদিন আর আমরা যাব না, এটি কি হয়? ফারিয়া দেখে আমাদেরকে তাকিয়ে আছে, কারণ ফারিয়া জানতে চাচ্ছে আমি যাব নাকি। তা আমি বলে দিলাম, সরি আমি যেতে পারবো না। কেন?
এমনি। আলাউদ্দিন ভাই, এটি কোনো কথা হলো? যাবেন না কেন? আসলে ভাই, কালকে আমার একটি কাজ আছে। কি কাজ? সেটি আমার ব্যক্তিগত, আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। প্লিজ ভাইয়া, না করবেন না। সরি নুসরাত আপু, আমি আসলে যাব না। আমি জানি আপনি আসবেন। ফারিয়া দৃঢ় বিশ্বাসের সাথে কথাটি বলল, কারণ ফারিয়ার জন্মদিন আসলে আমার থেকে বেশি কিছু আর কেউ হতো না। আর ওর জন্মদিনে যতক্ষণ না আমি কেক ওকে খাইয়ে দিব, ও খাবে না। আপনার ভুল ধারণা, আমি যাব না। আমি অপেক্ষা করব। এই বলে হাসতে হাসতে চলে গেল। কত বিশ্বাস, ভুল বোঝার আগে এই বিশ্বাস কোথায় থাকে? যাব না তো যাব না, আর উইশ তো করবই না। ফারিয়া চলে যাবার পর, ভাইয়া আপনি যাবেন না কেন? এমনি, আপনারা গিয়ে ঘুরে আসেন। শুনুন, আপনি না গেলে আমরা কেউ যাব না। সুজাতার কথা শুনে আমি অবাক। সুজাতা ঠিকই বলছো, আমরা কেউ যাব না যদি আপনি না যান। এটি কেমন কথা? আমি যাব না বলে আপনারাও কেউ যাবেন না কেন? সেটি আপনাকে জানতে হবে না। এখন আপনি বলুন, যাবেন কি যাবেন না? এটি কেমন কথা? আমি যাব না বলে আপনারাও কেউ যাবেন না কেন? সেটি আপনাকে জানতে হবে না। এখন আপনি বলুন, যাবেন কি যাবেন না? ভেবে বলবেন। বলুন, যাবেন না কি যাবেন না? পড়েছে বিপদে, তবে আমার কি শর্ত মানলে যেতে পারি? কি শর্ত? ওখানে যাবার পর আমাকে আপনারা কেউ কোনো বিষয়ে জোর করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, জোর করব না। তাহলে যাব। ফারিয়া ভেবেছে আমি ওকে সবার আগে উইশ করব। প্রথমে কেন, শেষে উইশ করব না, আর কেক খাইয়েও দেব না। সবার জোরাজোরিতে যেতে রাজি হলাম। আজ রাত 12টার পর তো ফারিয়ার জন্মদিন। ফারিয়া ফোন স্ক্রিনে তাকিয়ে বসে আছে, ভাবতেছে আমি ওকে উইশ করব, কিন্তু আমি তো উইশ করছি না, আর শালারও ঘুমও আসতেছে না। এদিকে রাত 12:05 বাজে, ফারিয়াকে কেউ উইশ করেনি, তাই ফারিয়া মনটা খারাপ। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ ফারিয়ার ফোনে একটি SMS এলো। ফারিয়া SMS এর শব্দ পেয়ে সেই খুশি। SMS-টি অন করে যা দেখলো তাতে তার মন আরো খারাপ হয়ে গেল। SMS-টি ছিল GP অফিস থেকে, 54 টাকা 1 GB 3 দিন এখানে নিতে এখন ক্লিক করুন। SMS-টি দেখে ফারিয়া রাগে ফোনটি ছুঁড়ে ফেলে দিল আর মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। কিন্তু সকালে ফোন অন করে দেখে অনেক নাম্বার থেকে SMS আসছে। নাবিলা, নুসরাত, সুজাতা, ফারহাত, ফেরদৌস সকলে উইশ করেছে, কিন্তু আমি কোনো SMS দেইনি। আর এদিকে অফিস বন্ধ, সন্ধ্যায় ফারিয়ার বাসার অনুষ্ঠান, তাই সেখানে সকলে একে একে যেতে লাগলো। ফারহাত ভাই সকালে গেছে, প্রায় সকলেই চলে আসছে, শুধু আমি বাদে। তাই ওদের আগ্রহে গেটের দিকে ফারিয়া তাকিয়ে আছে। অবশ্য ফারহাত ভাইয়েরাও আমার জন্য অপেক্ষা করতেছে। তারপর আমি যখন গেলাম, আমাকে দেখে ফারিয়া অনেক খুশি হলো। আমি একাই এসেছি, হাতে শুধুমাত্র একটি ফুলের তোড়া। আমি ফারিয়ার হাতে ফুলের তোড়াটি দিয়ে বললাম, হ্যাপি বার্থডে। ফারহাত, নাবিল আর সুজাতা সকলেটি শুনে অবাক চোখে আমার দিকে তাকালো। কিন্তু ফারিয়া এতেও খুশি, কোনো প্রকার খারাপ লাগা নেই। জানি আপনি আসবেন, আর হ্যাপি বার্থডে বলতে হবে না। আপনি যে এসেছেন এতেই আমি অনেক খুশি। ও হ্যালো, আমি ফারহাত ভাইরা জোর করছে বলে আসছি, না হলে আসতাম না। সে যাই হোক, আসছেন তো, আসুন ভেতরে আসুন। তারপর আমরা সকলে ভিতরে যেতে লাগলাম। তখন আমাকে ফারহাত ভাই বলল, ভাই একজন মানুষের জন্মদিনে এভাবে কেউ অপমান করে? ভাই আপনার খারাপ লাগছে? আমি কেন, সবারই খারাপ লাগছে। ভাই আপনাদের খারাপ লাগলো, কিন্তু ফারিয়ার চোখে মুখে কোনো প্রকার খারাপ লাগা আমি দেখলাম না। ভাই আপনি তো এমন ছিলেন না। সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হয়, চলুন ভিতরে যাই। তারপর ভিতরে আসার পর আমরা সকলে একসাথে দাঁড়িয়ে গল্প করছিলাম, কেক কাটবে একটু পরে, কারণ ফারিয়ার বাবা মা এখনো রেডি হয়নি। ফারিয়া আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ওর থেকে 100 হাত দূরে ছিলাম আমি, যাতে ফারিয়ার থেকে করোনা আমার শরীরে আসতে না পারে। ফারহাত ভাইদের সাথে গল্প করতে করতে একটি জিনিসের উপর আমার চোখ আটকে যায়। চোখ আটকানোর কারণ হচ্ছে আমার ইউনিভার্সিটি জীবনের বান্ধবীদের দেখলাম, যাদের সাথে ফারিয়া থাকতো ওদের সাথে বেশি কথা বললে ফারিয়া রাগ করত, সেই তারা ফারিয়ার অনুষ্ঠানে। আমি ওদেরকে দেখে ওদের কাছে গেলাম। আমার আর আমার যাওয়া দেখে ফারিয়া তাকিয়ে থাকলো, আমি কোথায় যাই? আমি ওদের সামনে গিয়ে বললাম, হেই তোমরা সকলে কেমন আছো? হেই তুমি আলাউদ্দিন না? রেশমি আবার একটু বেশি মাইন্ডেড ছিল, তাই ফারিয়া ওকে একেবারে সহ্য করতে পারতো না। আরে হো, তোমরা সকলে একসাথে এখানে? আমি ওদের কাছে গিয়ে কথা বলতেছি, দেখে ফারিয়া রাগে চোখে তাকিয়ে আছে।
বন্ধু, তোকে যে এত বছর পর দেখবো কখনো ভাবিনি। আরে আমি তো ভাবিনি কখনো, তবে তোমাদের দেখে অনেক শান্তি লাগতেছে। তাই শান্তি আমাদের দেখে লাগছে নাকি ফারিয়াকে? ফারিয়া তো শুধু সামান্য সময়ের জন্য, তোরা সবগুলো সারা জীবনের জন্য রে। আমাদের হাসাহাসি দেখে ফারিয়া আর সহ্য করতে না পেরে আমাদের কাছে আসলো। তোর ফারিয়া তো আমাদের সাথে কথা বলতেই পারতো না, এখন দেখতেছে না। ঠিক বলছিস, তোর উপর দিয়ে তো ঝড় যেত যদি আমাদের সাথে বেশি কথা বলতি। যা তোরে পিটাবে। আরে ও তো একটি হিংসুটি। আমরা সকলে মিলে হাসতে লাগলাম, তখন ফারিয়া এসে আলাউদ্দিন এসে গিয়েছে। যা তোরে পিটাবে। হ যা আলাউদ্দিন। কি হইছে? একটু এদিকে আসবেন, কথা আছে। আর এখন বিজি আছি। প্লিজ একটু আসবেন। বললাম না বিজি আছি, বিরক্ত করছেন কেন? ফারিয়া আর কিছু বলল না। তখনই ফারিয়ার বাবা সবাইকে উদ্দেশ্য করে ডাক দিল, হ্যালো গাইস, অ্যাটেনশন প্লিজ। আমরা সকলে ফারিয়ার বাবার দিকে এগিয়ে গেলাম। আপনারা সকলে জানেন আজ আমার একমাত্র মেয়ের জন্মদিন। আপনারা সকলে এখানে আসছেন, আমরা অনেক খুশি হয়েছি। অনেক ধন্যবাদ আপনাদের। ফারিয়া তার বাবা মায়ের কাছে গেল, সকলের সামনে এগিয়ে গেল, আর আমি সবার পিছনে দাঁড়িয়ে শুনতেছি সব। আর ফারিয়া ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। তারপর যখন ফারিয়া কেক কাটতে লাগলো, সকলে হাতে তালি দিয়ে বলতেছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সকলে এটি বললো, আর আমি কি বললাম জানেন? আমি হাতে তালি দিছি আর বলতেছি, না থাকবো না, শুধু এইটুকু শুনুন, এইটুকু শুনুন বার্থডে, এর জায়গায় আমি ব্যাট বলছি। যাই হোক, ফারিয়া কেক কাটার পর ফারিয়ার তার বাবা মাকে কেক খাইয়ে দিল, আর ফারিয়াকে বাবা মা খাইয়ে দিতে গেল, খেলো না, আমার দিকে তাকিয়ে থাকলো। আমি ফারিয়ার দিকে না তাকানোর মতো তাকাচ্ছিলাম। যাই হোক, কেক খাওয়া শেষ হলে সকলে খাবার জন্য খাবার টেবিলে যেতে লাগলো, আর আমি খাবার টেবিলে যাওয়ার সময় হঠাৎ কে যেন পিছন থেকে আমার হাত ধরে চেপে, আমি তাকিয়ে দেখি ফারিয়া। কি ব্যাপার, আপনি আমার হাত ধরছেন কেন? ফারিয়া কোনো কথা না বলে আমাকে দোতলা নিয়ে আসলো ওর রুমে। ফারিয়া আমাকে রুমে নিয়ে এসে ভেতর থেকে দরজাটা আটকে দিল। কি ব্যাপার, আপনি আমাকে এখানে আনলেন কেন আর দরজা বন্ধ করলেন কেন? ফারিয়া কিছু না বলে আমাদেরকে এগিয়ে আসতেছিল। দেখুন, আমি কিন্তু চিৎকার করব, আমাকে যেতে দিন বলে দিচ্ছি। তখন ফারিয়া আমার কাছে দ্রুত আসে, আমার মুখ চেপে ধরে বলল, কি করবি, চিৎকার কর, চিৎকার চিৎকার করলেই তোকে ছুরি দিয়ে খুন করব। প্রচুর রেগে আছে, আশা চিৎকার করব না, আমাকে যেতে দিন প্লিজ। একদম চুপ, কোনো কথা বলবি না। আমি চুপ হয়ে থাকলাম। সাহস হয়ে গিয়েছে বেশি না? আমাকে উইশ করিস নাই, কেক খাইয়ে দিস নাই, সব করবি এখন তুই, উইশ কর। না, কখনো করব না। কি কর বলছি, খুন করে ফেলব। একটা ছুরি আমার গলায় ধরে বলল, আমি ভয়ে বলে দিলাম, যে পরিমাণ রেগে আছে খুন করতেও পারে বলা যায় না। হ্যাপি বার্থডে টু ইউ ফারিয়া। এটি হবে না, এটি সবাই বলছে, তুই ভিন্ন ভাবে বল। ভিন্ন কি বলবো জানি না, তবে এমন কিছু বলবি যাতে আমার মন ভালো হয়ে যায়। আজকের আকাশের অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের জ্যোৎস্নাটা আরো অনেক সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা, আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা অনেক ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা, তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উজ্জ্বল দিন কামনায়, আজ জন্মদিন তোমার, শুভ জন্মদিন। বাও, এই না হলে আমার বয়ফ্রেন্ড। এখন আমাকে যেতে দিন প্লিজ। ওই চুপ করে থাক। ফারিয়া এই বলে পাশে থেকে এক টুকরো কেকের পিস উঠিয়ে আমার সামনে ধরে বলল, নাও হা করো তো এবার। না। ছুরি কি আবার হাতে নেব? না, থাক করতেছি। তারপর হা করলে সামান্য কেক আমাকে খাইয়ে দিয়ে বলে, তুমিও এবার খাইয়ে দাও আমাকে। তারপর আমি আর কিছু না বলে খাইয়ে দিলাম কেক ওকে। খাওয়ানোর পর আমাকে মনে উইশ করবে না, কেক খাওয়াবে না, এগুলো এখন কে করলো? আমি কিছু না বলে বললাম, আমাকে এবার যেতে দিন। ওকে যাও। ফারিয়া আমাকে ছেড়ে দিল, আমি ছাড়া পেয়ে চলে আসতেছিলাম, কিন্তু পিছন থেকে ফারিয়া আমার হাত টান দিল, দেওয়ালের সাথে আমাকে ঠেকিয়ে চার পাপড়ি এক করে দিল। আমি অবাক হয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করছি, কিন্তু ফারিয়া ছাড়ছে না। তারপর ফারিয়া যখন আমাকে ছাড়লো, তখন ঠাস করে আমি ফারিয়াকে থাপড় মারলাম। ফারিয়া অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর কখনো যদি এরকম কিছু করো তাহলে আপনার বাবার কাছে বলতে আমি বাধ্য হব। কিন্তু ফারিয়া কষ্ট না পেয়ে শয়তানি হাসি দিয়ে বলল, এই তোমার হাত এত নরম কেন, একটুও ব্যথা পায়নি, আরেকবার মারো না, তোমার স্পর্শ পেতেও ভালো লাগতেছে। এই কথা শোনার পর আমি আর কি বলবো বলুন, আমি অবাক চোখে শুধু ফারিয়ার দিকে তাকিয়ে আছি। কি হলো, মারো না সোনা। আর শুনুন, তুমি বাবার কাছে কেন? তুমি যদি দেশের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নালিশ করো, তবুও তোমার পিছু আমি ছাড়ছি না।
ফারিয়া কথাটি হেসে বলল, ধুর। আমি চাচ্ছি ফারিয়াকে একটু কষ্ট দিতে, কিন্তু এত দেখি কষ্ট পেতে চায় না, মনে করছে আমি ওর সাথে মজা করতেছি। দাঁড়াও, তোমাকে কষ্ট কিভাবে দিতে হয় আমি দেখতেছি। এসব ভাবতে ভাবতে নিচে এসে দাঁড়ালাম। ঠিক তখন ফারিয়ার মা আমার কাছে আসলো। আমি ফারিয়ার মাকে চিনতাম, আর ফারিয়ার মাও আমাকে চিনত, আর আমাদের যে সম্পর্ক ছিল ফারিয়ার আম্মুও জানতো, কিন্তু ফারিয়ার বাবা রাজি ছিল না বলে এত কিছু। যাই হোক, আন্টিকে দেখে আমি সালাম দিলাম। সালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি ভালো, আপনি কেমন আছেন? জি বাবা ভালো। ফারিয়া আমাকে তোমার কথা বলেছে। কি বলেছে আন্টি? বলেছে তোমাকে ফিরে পেয়েছে, তোমাকে ও বিয়ে করতে চায় বাবা। তুমি কি আমার মেয়েকে আর ভালোবাসো না? আমি ওকে সারা জীবন ভালোবেসে যাব আন্টি। তাহলে আমরা কি তোমার বাসায় যাব বাবা? এখনই না, আমি যখন বলবো তখন। তবে ফারিয়াকে কিছু বলতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। ধন্যবাদ আন্টি। আচ্ছা তুমি খাবার খাইছো তো? আপনার মেয়ে যা খাওয়াইছে তাতে দুই দিন না খেলেও চলবে। কিছু বললে বাবা? না আন্টি কিছু না, আমি খাবার খেয়েছি আন্টি, মিথ্যা বললাম, কারণ সত্য বললে খেতে জোর করবে। যা খেয়েছি এবার খেতে হবে না। ওহো, আসো তোমাকে ফারিয়ার সাথে কথা বলিয়ে দেই। না আজ না, আজ আমি আসি, বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর বিদায় নিয়ে বাসায় আসতে যাব, তখন সামনে দেখি ফারহাদ ভাইরা সকলে একত্রে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে, কি ভাই শ্বশুর বাড়ি খাবার কেমন খেলেন? আরে হবু শ্বশুর বাড়ি, আমি হবু শ্বশুর বাড়ি থেকে যা খেয়েছি না তা কোনো হবু জামাই খাইনি। ও কি খাইলেন ভাই, আমরা যা খেয়েছি তাই খাইছেন না? সেটি বলা যাবে না ভাই, এই বলে হাসতে হাসতে চলে আসলাম আমি। বাসায় আসার পর ঘুমিয়ে পড়লাম। আমাদের পরিবারের অভাব অনেকটা কমেছে, অনেকটা শান্তিতে এখন আমি ঘুমাতে পারি, নিজেকে এখন বড় ছেলে মনে হয় পরিবারের। যাই হোক, পরের দিন সকালে উঠে অফিসে যাবার পর আরেকটা ঘটনা ঘটলো। এখন আমি অফিসের কাজ বুঝি আর ভালো মতো কাজও করতে পারি। অফিসে যাবার পর সিটে গিয়ে বসার সাথে সাথে পিয়ন এসে হাজির। স্যার আপনাকে ম্যাডাম ডাকে। ওহো চাচা, দেখুন ঘেমে গোসল করে ফেলছি, এখনই আসলাম, ম্যাডামকে গিয়ে বলুন যেতে পারবো না, কারণ এই গরমে বাসে করে আসা অনেক কষ্টকর, যারা আসে তারাই বলছে। ওকে স্যার, গিয়ে বলতেছি। এই না থাক, আমি যাচ্ছি। ওকে। আমার অবস্থা থেকে সুজাতা মিটমিট করে হাসতেছিল, হাসি আসতেছে তাই না, বিপদে পড়ছি আমি, হাসি তো আসবেই। পাজেটাকে বিয়ে করিনি তাতেই এত প্যারা দেয়, বিয়ে করলে জীবন তেজপাতা করতো আমার। আহারে কি দুঃখ, কি পরিমাণ ফাজিল, মজা নিছেন ধুর, পৃথিবীর প্রত্যেকটা মেয়েই প্যারা দেয়। আবার ফারহাদ ফেরদৌস ভাইদের পার হয়ে যাওয়ার সময়, ভাই তোমার তো চাঁদ কপাল, সুন্দরী ম্যাডাম বারবার তোমাকে ডাকে, এরকম যদি আমাকে ডাকতো কেউ কতই না ভালো হতো। ধুর আপনারাও না, এই বলে ঘামের শরীর নিয়ে ফারিয়ার রুমে গেলাম। ম্যাডাম আসবো? হুম অবশ্যই। ম্যাডাম আমাকে ডেকেছেন? ফারিয়া আমাদেরকে তাকিয়ে, এই কি অবস্থা তোমার, এত ঘেমেছো কেন? এই বলে সিট থেকে উঠে আমার কাছে আসলো। সমস্যা নেই আপনি বলুন। সমস্যা নেই বলে, আমার সোনা পাখির এই অবস্থা সমস্যা নেই মানে? এই কি করছেন আপনি? আমি বাধা দেওয়ার চেষ্টা করি। বাধা দেবার চেষ্টা করবা তো কপালে কষ্ট আছে। ফারিয়া ওর ওড়না দিয়ে মুছে দিতে লাগলো। আপনি কি করছেন এগুলো, এই যে ঠান্ডা হওয়া একটু পর ঠিক হয়ে যেত। চুপ, ধমক দিয়ে আমাকে চুপ করিয়ে আমার ঘাম মুছে দিল। আচ্ছা এখন বলুন কেন ডাকছেন? এমনি ডেকেছি তোমাকে দেখার জন্য। ম্যাডাম আপনি কি শুরু করছেন এগুলো, প্লিজ এগুলো বন্ধ করুন। ওকে, আমাকে ভালোবাসো আর বিয়ে করো তাহলে করব বন্ধ। ম্যাডাম দেখুন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, অফিসে এগুলো কি শুরু করছেন? আমার অফিস আমি বুঝবো, তোমার ভাবতে হবে না, রাজি হয়ে যাও, সবকিছু আগের মতো চলবে। ধুর এ বলে চলে আসতেছিলাম। এই শুনুন। জি বলুন। তোমার বাড়িতে কিছু লোক যাবে সন্ধ্যায়, তারা তোমার বাড়ি তৈরি করে দিবে, তোমরা যেভাবে বলবে তারা সেভাবে বাড়ি তৈরি করে দিবে। হোয়াট? অবাক হবার কিছু নেই, টাকার টেনশন করবেন না, শুধু তোমার মন মতো বাড়ি তৈরি করবেন। ম্যাডাম আপনি কি মনে করছেন সবকিছু আপনার মন মতো চলবে? শুনুন আমরা গরিব হতে পারি কিন্তু কারো দয়ার পাত্র হতে চাই না। বেশি কথা বলবে না, যা বলছি তাই শুনবা। সরি ম্যাডাম আমি পারবো না কারো দয়ার পাত্র হতে, আমি কাজ ছেড়ে দিতে রাজি আছি কিন্তু কারো দয়ার পাত্র হতে পারবো না। বুঝলাম, তোমার মান সম্মানে বাড়তেছে। হুম তাই, গরিব হতে পারে কিন্তু মান সম্মান তো আছে। ওকে, তোমার বেতন কত জানো?
জি 20,000। ওকে, অফিস থেকে তোমাদের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছি, তবে মাসে মাসে তোমার বেতন থেকে কিছু টাকা করে অফিস থেকে কেটে রাখবে। আশা করি এখন তোমার কোনো আপত্তি থাকবে না। যদি এভাবে কেটে রাখেন তাহলে আমার কোনো সমস্যা নেই। ওকে, কেটে রাখা হবে, এখন আপনি আসুন। ওকে, ধন্যবাদ। আমি এই বলে বেরিয়ে আসলাম। আর এইভাবেই আমাদের দিন চলতে লাগলো। ফারিয়ার মিষ্টি অত্যাচার আমার খুব ভালো লাগছিল, কিন্তু ওকে যতই অপমান করি ও ততই মজা করে। যতই আমি কঠোর হই ফারিয়া ততই নরম হয়। আর এদিকে আমাদের সুন্দর একটি বাড়িও হয়ে গেল। বোনের এখন গোসল করতে কোনো সমস্যা হয় না। অনেক খুশি আমার বাবা মা আর বোন, ওদের মুখে সর্বদা এখন হাসি থাকে, যেদিন আমি সবসময় দেখতে চেয়েছি। যাই হোক, আমাদের বাড়ি তৈরি সম্পূর্ণ কাজ শেষ হলে বাসা থেকে বাবা মা বিয়ের প্রেশার দিচ্ছিল, তাই আমি সবকিছু বাবা মা বোনকে খুলে বললাম। তারা তো ফারিয়াকে বউ করে ঘরে আনার জন্য পাগল হয়ে উঠেছে সবকিছু শোনার পর। তারপর আমি একটি প্ল্যান করি, বাবা মা এবং ফারিয়ার বাবা মাকে নিয়ে প্ল্যান অনুযায়ী আমি অফিসে গেলাম। অফিসে যাবার পর প্রথমেই ফারিয়ার রুমে গেলাম। ম্যাডাম আসবো? হুম সোনা, আসো। কি ফাজিল, আমাকে সর্বদা সোনা বলে ডাকে। দাঁড়াও, তোমার খুশি বের করতেছি। ম্যাডাম, আমার বাসায় আপনার ইনভাইট রইল আগামী বৃহস্পতিবার। আমি ফারিয়ার হাতে সুন্দর একটি কার্ড ধরিয়ে দিলাম। কিসের ইনভাইট? আমার বিয়ে। হোয়াট? ফারিয়ার হাত থেকে কাটি পড়ে গেল। জি ম্যাডাম, আসবেন কিন্তু। কি বলছো তুমি এগুলো? ঠিকই বলছি, আসবেন ম্যাডাম। আসি এখন, সবাইকে ইনভাইট করতে হবে, আপনাকে প্রথম করলাম। আমি এই বলে রুমের বাইরে চলে আসলাম। রুমের বাইরে আসার পর ফারিয়া রুম থেকে বের হয়ে এসে পিছন থেকে বলল, ওই দাঁড়া। ফারিয়া রেগে গেছে প্রচুর, রাগলে রাগুক আবার নরম হওয়া যাবে না। ফারিয়া আমার কাছে এসে আমার কলার ধরলো, তারপর বলল, কুত্তা, তুই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি? আমি তোকে অন্য কারো হতে দিব না। ফারহাদ ভাইরা সকলে অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। ম্যাডাম, আপনি এগুলো কি করছেন? সকলে দেখতেছে, ছাড়ুন আমাকে। না ছাড়বো না। তুই আগে বল, তুই আমাকে ছাড়া কাউকে বিয়ে করবি না? শুনুন, আমার জীবন, আমি যাকে ইচ্ছা বিয়ে করব, তাতে আপনার কি? কি বললি? যা শুনছেন তাই বলছি, অনেক হয়েছে আর না, আপনাকে আমার আর ভালো লাগে না, বিরক্তিকর লাগে। কি বললে? যা শুনেছেন তাই বলছি, আমাকে প্লিজ আর বিরক্ত করবেন না। ওকে, ভালো থাকবেন, পারলে আমাকে ক্ষমা করে দিবেন, আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ফারিয়া এই বলে কান্না করতে করতে অফিস থেকে চলে গেল। ফারিয়া চলে যাওয়ার পর, ভাই আপনি এটা কি করলেন? হুম ভাই, আপনার কাছ থেকে এটি আশা করিনি। আরে শুনুন কাহিনী কি, আমি এই বলে সবাইকে সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পর সকলে হাসতে লাগলো। ভাই বুদ্ধিটা সেই হয়েছে। হুম, আমরা সকলে মিলে হাসাহাসি করতেছিলাম, তখন আমার ফোনটা বেজে উঠল। ফারিয়ার মা ফোন করেছে, ফোনটা রিসিভ করলাম আমি। হ্যালো আন্টি, বলুন। বাবা তুমি কোথায়? আমি তো অফিসে, কেন কি হয়েছে? বাবা ফারিয়া তো কান্না করতে করতে বাসায় এসে ওর রুমে ঢুকে রুমের দরজা বন্ধ করে ভাঙচুর করতেছে। কি বলেন? বাবা তুমি তাড়াতাড়ি আসো, ফারিয়া অনেক রাগী, যদি নিজের কিছু করে ফেলে। আচ্ছা আমি আসতেছি। আমি দ্রুত ফারিয়ার বাড়ির দিকে যেতে লাগলাম, একটু বেশি করে ফেলেছি আজ। ফারিয়া অনেক রাগী, পাগলিটা যদি নিজের কিছু করে ফেলে, এসব ভাবতে ভাবতে দ্রুত ফারিয়ার বাসায় গেলাম। ফারিয়ার বাসায় যাবার পর, আন্টি ফারিয়া কোথায়? বাবা তুমি এসেছো? ওই যে দেখো, ওর রুমের দরজা আটকে রুমের মধ্যে ভাঙচুর করতেছে। আমি ফারিয়ার রুমের কাছে যাওয়ার পর রুমের মধ্যে থেকে কান্নার আর মাঝে মধ্যে কিছু ভাঙার শব্দ আসতেছিল। আমি আর দেরি না করে ফারিয়াকে ডাক দিলাম। ফারিয়া, ভিতরে ফারিয়ার কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। ফারিয়া দরজা খোলো, রুমের বন্ধু থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না। কি হলো, দরজা খোলো বলছি। এরপর হঠাৎ ঠাস করে একটি শব্দ হলো, শব্দটি ছিল ফারিয়ার দরজার উপর কোনো কিছু ছুঁড়ে মারছে। বুঝতে পারলাম আমার উপর প্রচুর রেগে আছে, তাই আমি একটু নরম হয়ে বললাম, সোনা পাখি দরজাটা একটু খোলো না। আমি আগে সোনা পাখি বলে ফারিয়াকে ডাকতাম, কোনো সাড়া শব্দ নেই ভিতর থেকে। ও সোনা পাখি, দরজাটা খোলো না। কুত্তা তুই যাবি নাকি আমি তোকে খুন করব? আমি ওকে রাগিয়ে ওকে দিয়ে দরজাটা খোলার ব্যবস্থা তৈরি করতে চাচ্ছি। না যাব না, আমার সোনা ময়না পাখিকে না নিয়ে আমি যাব না। ওই একদম আমাকে সোনা ময়না বলে ডাকবি না, আমি কারো কিছু হই না, তুই তোর হবু বউয়ের কাছে যা। ওর কাছে তো যাবই, আগে তোমার কাছে তো থাকি একটু, এখন দরজাটা খোলো পাখি। তুই আর একবার যদি আমাকে সোনা পাখি বলিস তাহলে তোর খবর আছে। একবার কেন, হাজার বার বলবো সোনা পাখি সোনা পাখি সোনা পাখি, আমি অনবরত বলতেছিলাম। তখনই হঠাৎ করে ফারিয়ার দরজা খুলে আমার গলা চেপে ধরলো। আহ কি করছো, ছাড়ো, তোকে আজ মেরেই ফেলবো। প্লিজ ছাড়ো, আমার কথা তো শোনো। না, তোর কোনো কথা আমি শুনবো না, আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি
আর আমাকে এসে সোনা পাখি বলবি? তোর কত বড় সাহস! আজ তোকে আমি খুন করে ফেলবো। প্লিজ ছাড়ো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো। হোক, তোকে আজ আমি মেরেই ফেলবো। আমি বুঝতে পারলাম এবার ফারিয়াকে শান্ত করতে পারবো না, তাই আমি হঠাৎ করে ফারিয়াকে জোর করে জড়িয়ে ধরলাম আর ওকে উঁচু করে ফেললাম। ওই করছিস কি, ছাড় বলছি। কোনো সাড়াসাড়ি নেই, আমি কোনো কথা না বলে ফারিয়াকে উঁচু করে রুমের মধ্যে নিয়ে আসলাম। ওই ছাড় বলছি, আমাকে তোর হবু বউয়ের কাছে যা। আমি ফারিয়াকে নিচে নামিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলাম ওর দিহা। ওই একদম আমার কাছে আসবি না, ভালো হবে না কিন্তু। ফারিয়া সাড়া পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি ওকে জোরে চেপে ধরে রেখে ওকে কিস করলাম। ফারিয়া নিজে ছাড়ানোর চেষ্টা করতে চায়, কিন্তু আমি ওকে আরো শক্ত করে চেপে ধরলাম। কিছুক্ষণ থাকার পর ফারিয়াকে ছেড়ে দিলাম। সাড়া পাওয়ার সাথে সাথে কুত্তা বিলাই হনুমান বানর হাতি তুই আমাকে কিস। আমি কিছু না বলে ও ঠোঁটে যাতে কিছু না বলতে পারে, চুপ থাকো, আমি যা বলছি তা মন দিয়ে শোনো। ফারিয়া চুপ থাকলো আর ও ঠোঁটের উপর আমার আঙুল। তোমাকে ছাড়া যদি অন্য কাউকে বিয়ে করার ইচ্ছা থাকতো তাহলে এতদিনে বাবা হয়ে যেতাম। ফারিয়া অবাক চোখে তাকিয়ে থাকলো। শোনো, তুমি কার্ডটি খুলে দেখতে পারতে কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? আমি তখন কার্ডটি খুলে ফারিয়াকে দেখালাম। ফারিয়া অবাক চোখে তাকিয়ে আছে কার্ডের দিকে, কারণ কার্ডে আমার আর ফারিয়ার ছবি দিয়ে বিবাহের কার্ডটি তৈরি করা হয়েছে। কি দেখছো তো, তোমার এই খারাপ অভ্যাসটি পরিবর্তন করতে হবে। সব কিছুতেই না না দেখে রেগে আগুন হয়ে থাকো। তুই তো আমাকে পরে কত কিছু বললি সকলের সামনে, আমার কি খারাপ লাগে না? ঠিকই তো, ওর সাথে তো পরে খারাপ ব্যবহার করছি। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে আমার। আমিও সরি। এখন নিচে চলো, আঙ্কেল আন্টি অপেক্ষা করতেছে। তুমি দেখো আমার হাতে কি হয়েছে, এত জোরে কেউ ধরে। ফারিয়ার সাদা হাত দেখে লাল হয়ে গিয়েছে। পড়তেছে, এইভাবে কেউ কিস করে শয়তান? কি করব বলো, তুমি যে শান্ত হচ্ছিলে না তাই শান্ত করার জন্যই তো করলাম। তাই বলে এত জোরে ধরবা? আচ্ছা সরি, এখন চলো তো। চলো। তারপর আমি আর ফারিয়ার নিচে আসলাম। নিচে আসার পর দেখি আঙ্কেল আন্টি বসে আছে। আঙ্কেল আমাকে দেখে বলল, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, প্রথমে যদি তোমাকে ফিরিয়ে না দিতাম তাহলে এত কিছু হতো না, আর তোমাদের দুজনকে কষ্ট পেতেও হতো না। সিসি আপনি কি বলছেন, এগুলো যা হওয়ার হয়ে গিয়েছে, ওসব ভাবে কি হবে বলুন? শ্বশুর বাংলা সিনেমার মতো ভিলেনের কাজ করে এখন শেষে এসে ক্ষমা চাচ্ছে। বাবা তুমি ক্ষমা চেয়ে আমাদের ছোট করো না। আচ্ছা আমি তাহলে আজ আসি। বাবা। তারপর আমি চলে আসলাম এবং সময় মতো আমার আর ফারিয়ার বিয়ে হয়ে গেল। বিয়ের দিন ভাই বিয়ে তাহলে করেই ফেললেন। ভাই কি এতদিন ম্যাডাম অফিসে ক্লাস নিছে আর এখন ভাই ম্যাডামের ক্লাস নেবে, আরে কি যে বলেন আপনারা। এই যে লজ্জা পেতে হবে না, এখন রুমে যান, অনেক রাত হয়ে গিয়েছে, বেশি রাত হয়ে গেলে বিড়াল মারতে পারবেন না। ঠিক বলছেন ভাবি, যাও তুমি বিড়াল মারো গা, আর আমরা এদিকে বড় বিড়াল মারি। ফারহাদ ভাই ভাবির দিকে তাকিয়ে বলল, তাই বড় বিড়াল মারার খুব শখ না? কিন্তু বিড়াল মারবো, রুমে বিড়াল আসলো কোথা থেকে? আমি মনে মনে বললাম, সিসি বউয়ের সামনে বিড়াল মারবো, যদি না মারতে পারি তাহলে তো লজ্জা শরমের ব্যাপার। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও কি আমাদের সাথে বড় বিড়াল মারবে নাকি? সে অনেক আগেই মেরেছে, এখন ছোট বিড়াল মারতে দাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন, যাও। আমি তখন রুমের দিকে যেতে লাগলাম। রুমে যাওয়ার আগে বড় একটা বাঁশ নিলাম, কারণ বিড়াল না মারতে পারলে বউয়ের সামনে ছোট হতে হবে। আমি বাঁশ নিয়ে রুমে ঢুকে বাঁশটি পাশে রেখে রুমের দরজাটা বন্ধ করলাম আর আমাকে দেখে ফারিয়া খাট থেকে নেমে এসে আমাকে সালাম করলো। এই কি করছো, সালাম করতে হবে না, আমার বুকে এসো। আমি ফারিয়াকে জড়িয়ে ধরলাম, ফারিয়াও কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি ফারিয়াকে বললাম, এখানে চুপ করে দাঁড়াও। কেন? আমি আর কিছু না বলে বাঁশটি হাতে নিলাম আর লুঙ্গিটি কাঁচা মারলাম। ফারিয়া বাঁশ এসব দেখে ভয় পেয়ে বলল, এই তুমি বাঁশ দিয়ে কি করবা? আরে তুমি ভয় পাচ্ছ কেন, তোমাকে মারবো না। তো কি করবা? চুপচাপ চুপচাপ দেখতে থাকো। এই বলে আমি বাঁশটি হাতে নিয়ে খাটের নিচে সোফার পাশে সব জায়গায় বিড়াল খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, কোনো বিড়াল দেখলাম না। এই তুমি কি খুঁজছো বলবা তো? আরে বলো না, বাবি আসার সময় বললো বিড়াল মারতে হবে, কিন্তু বিড়াল তো রুমে নেই, মারবো কিভাবে? হায় আল্লাহ, কি হলো, তুমি বসে পড়লে কেন? কি হলো তোমার, বিড়াল কি তুমি মেরে ফেলছো? বিড়াল তো আমার মারার কথা না, তবে আজ এখন আমি বিড়াল মারবো। তুমি রেগে যাচ্ছ, ওকে তোমাকে মারতে হবে না, আমিই মারবো। ওয়েট, ভাবির কাছে গিয়ে বলি বিড়াল রুমে নেই।
ওই চুপ। এই তুমি আমার সাথে এমন করছো কেন? তো কি করব, বিড়াল মারা বোঝো না, তাহলে তো আমাকেই বোঝাতে হবে কিভাবে বিড়াল মারতে হয়। আমাকে একটু খুলে বলবে বিড়াল মারাটা আসলে কি? খুলে বলবো না, বিড়াল কিভাবে মারতে হয় দেখিয়ে দিচ্ছি। এরপর আর কি, ফারিয়া আমার উপর ঝাঁপিয়ে পড়লো। তখন আমি বুঝতে পারলাম বাসার ঘরে বিড়াল মারার কাহিনীটা কি। সকালে ঘুম ভাঙার পর দেখি বউ আমার ভেজা চুলে আয়নার সামনে বসে আছে। আমার ঘুম ভাঙা দেখে ফারিয়া বলল, কি জনাব, বিড়াল মারা কি শিখেছো নাকি আমাকে শিখিয়ে দিতে হবে? শিখেছি মানে অনেক ভালো করে শিখেছি। আসো এখন আরেকটা বিড়াল মারি। না না কোনো দরকার নেই, সময় মতো দেখা যাবে কি করো। তা তো দেখতেই পারবা। তবে তবে কি, বিড়াল কিভাবে মারতে হয় সেটা তোমাকে জানতে হবে না, ইতিহাসের বইটি পড়লে তারা জানতে পারবে। ইতিহাসের বই কোথায় পাবো? সেটি তোমার পাঠক পাঠিকারা বিয়ে করলে পাবে, তার আগে পাবে না। ও তাহলে ভিউয়ার্সদের তাড়াতাড়ি বিয়ে করতে বলি। হ্যাঁ বলো। শুনুন আমার সকল ভিউয়ার্স, দ্রুত বিয়ে করে ফেলুন, তারপর বিড়াল মারার কাহিনী জানতে পারবেন। কি করবেন তো বিয়ে, আর আমাকে দাওয়াত দিবেন, তারপর আপনাদের কাছ থেকে বিড়াল মারার কাহিনী শুনে আমি বাস্তবে বিয়ে করব। তুমি আসতেছো কেন? এই কি করছো, ছাড়ো, তোমার সকল পাঠক পাঠিকারা দেখছে তো। হো তাই তো, আমার লক্ষ্যে ভিউয়ার্সরা একটু চোখটা বন্ধ করুন, একটু আদর করে আমার বউকে। মা এসে যাবে, ছাড়ো। তোমার মিষ্টি ঠোঁটের ছোঁয়া না নিলে দিনটি ভালো যাবে না, আমি এই বলে ফারিয়ার গোলাপি ঠোঁটে দুটি আবদ্ধ করে ফেললাম। মা যা, তুমি না অনেক দুষ্টু, সকলে তো দেখে ফেললো। সকলের চোখ বন্ধ ছিল তো? অনেকেই করেনি। তাই না করলো, একটু দেখলে কিছু হয় না। ফারিয়া কিছু না বলে আমার বুকে মাথা রাখলো। শোনো, কি ভালোবাসি খুব। কাকে? তোমাকে। আমিও। কি ভালোবাসি? কাকে? এই পাগলকে। আই লাভ ইউ পাগলি। আই লাভ ইউ টু পাগল। বেঁচে থাকুক এরকম হাজার ভালোবাসার গল্প। এভাবেই আমার ভালোবাসা ফিরে পেলাম আমার জীবনে। সত্যিকারের ভালোবাসা কখনোই হারায় না। হ্যালো ভিউয়ার্স, গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর সামনে কেমন গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।